লুক লিখিত সুসমাচার লুক এক অধ্যায়। মাননীয় থিওফিল, আমাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলির বিবরণ লিপিবদ্ধ করার জন্য বহু ব্যক্তি চেষ্টা করেছেন। তারা সেই একই বিষয় লিখেছেন যা আমরা তাদের কাছ থেকেই জেনেছি, যারা প্রথম থেকে নিজেদের চোখে দেখেছেন এবং এই বার্তা ঘোষণা করেছেন। তাই আমার মনে হল যে যখন আমি সেই সব বিষয় প্রথম থেকে ভালোভাবে খোঁজখবর নিয়েছি, তখন তা সুন্দরভাবে গুছিয়ে লিখি, যার ফলে আপনি জানবেন যে বিষয়গুলি আপনাকে জানানো হয়েছে সেগুলি সত্য। যিহূদিয়ার রাজা হেরোদের সময় সখরিয় নামে একজন যাজক ছিলেন। ইনি ছিলেন অবিয়ের দলের যাজকদের একজন। সখরিয়র স্ত্রী এলিজাবেথ ছিলেন হারনের বংশধর। তারা উভয়ই ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত আদেশ ও বিধি ব্যবস্থা তারা নিখুঁতভাবে পালন করতেন। এলিজাবেথ বন্ধা হওয়ার দরুন তাদের কোনো সন্তান হয়নি। তাদের উভয়েরই অনেক বয়স হয়ে গিয়েছিল। একবার তার দলের যাজকদের ওপর দায়িত্বভার পড়েছিল। তখন সখরিয় যাজক হিসেবে মন্দিরে ঈশ্বরের সেবা করছিলেন। যাজকদের কার্যপ্রণালী অনুযায়ী তাকে বেছে নেওয়া হয়েছিল যেন তিনি মন্দিরের মধ্যে গিয়ে প্রভুর সামনে ধূপ জ্বালাতে পারেন। ধূপ জ্বালাবার সময় বাইরে অনেক লোক জড়ো হয়ে প্রার্থনা করছিল। এমন সময় প্রভুর এক স্বর্গদূত সখরিয়র সামনে এসে উপস্থিত হয়ে ধূপবেদীর ডান দিকে দাঁড়ালেন। সখরিয় সেই স্বর্গদূতকে দেখে চমকে উঠলেন এবং খুব ভয় পেলেন। কিন্তু স্বর্গদূত তাকে বললেন, সখরিয় ভয় পেও না, কারণ তুমি যে প্রার্থনা করেছো ঈশ্বর তা শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথে একটি পুত্র সন্তান হবে, তুমি তার নাম রাখবে জোহন। সে তোমার জীবনে আনন্দ ও সুখের কারণ হবে, তার জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হবে, কারণ প্রভুর দৃষ্টিতে জোহন হবে এক মহান ব্যক্তি। সে অবশ্যই দ্রাক্ষারস বা নেশার পানীয় গ্রহণ করবে না। জন্মের সময় থেকেই জোহন পবিত্র আত্মায় পূর্ণ হবে। ইসরায়েলীয়দের অনেক লোককেই সে তাদের প্রভু ঈশ্বরের পথে ফেরাবে। জোহন এলিয়ের আত্মায় ও শক্তিতে প্রভুর আগে চলবে। সে পিতাদের মন তাদের সন্তানদের দিকে ফেরাবে, আর অধার্মিকদের মনের ভাব বদলে ধার্মিক লোকদের মনের ভাবের মতো করবে। প্রভুর জন্য সে এইভাবে লোকদের প্রস্তুত করবে। তখন সখরিয় সেই স্বর্গদূতকে বললেন, আমি কিভাবে জানবো যে সত্যি এসব হবে? কারণ আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার স্ত্রীরও অনেক বয়স হয়ে গেছে। এর উত্তরে স্বর্গদূত তাকে বললেন, আমি গাব্রিয়েল ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি, আর তোমার সঙ্গে কথা বলার জন্য ও তোমাকে এই সুখবর দেওয়ার জন্যই আমাকে পাঠানো হয়েছে। কিন্তু জেনে রেখো, এই সব ঘটনা ঘটা পর্যন্ত তুমি বোবা হয়ে থাকবে, কথা বলতে পারবে না, কারণ তুমি আমার কথা বিশ্বাস করলে না। কিন্তু আমার এই সব কথা নিরূপিত সময়েই পূর্ণ হবে। এদিকে বাইরের লোকেরা সখরিয়র জন্য অপেক্ষা করছিল। তিনি এতক্ষণ পর্যন্ত মন্দিরের মধ্যে কি করছেন এ কথা ভেবে তারা অবাক হচ্ছিল। পরে তিনি যখন বেরিয়ে এলেন, তখন লোকদের সঙ্গে কথা বলতে পারলেন না। এতে লোকরা বুঝতে পারল মন্দিরের মধ্যে তিনি নিশ্চয়ই কোনো দর্শন পেয়েছেন। তিনি লোকদের ইশারায় তার বক্তব্য বোঝাতে লাগলেন, কিন্তু কোনো রকম কথা বলতে পারলেন না। এরপর দৈনিক সেবাকার্যের শেষে তিনি তার বাড়ি ফিরে গেলেন। এর কিছুকাল পরে তার স্ত্রী এলিজাবেথ গর্ভবতী হলেন, আর পাঁচ মাস পর্যন্ত লোক সাক্ষাতে বের হলেন না। তিনি বলতেন, এখন প্রভুই এইভাবে আমায় সাহায্য করেছেন। সমাজে আমার যা লজ্জা ছিল, কৃপা করে এখন
এইভাবেই তিনি তা দূর করে দিলেন। এলিজাবেথ যখন ছমাসের গর্ভবতী, তখন ঈশ্বর গ্যাব্রিয়েল স্বর্গদূতকে গ্যালিলে নাসরাত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারী ছিলেন জোসেফ নামে এক ব্যক্তির বাগদত্তা। জোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, আর যে কুমারীর কাছে তাকে পাঠানো হয়েছিল তার নাম মরিয়ম। গ্যাব্রিয়েল মরিয়মের কাছে এসে বললেন, তোমার মঙ্গল হোক, প্রভু তোমার প্রতি মুখ তুলে চেয়েছেন, তিনি তোমার সঙ্গে আছেন। এই কথা শুনে মরিয়ম খুবই বিচলিত ও অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কেমন শুভেচ্ছা। স্বর্গদূত তাকে বললেন, মরিয়ম তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট হয়েছে। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার এক পুত্র সন্তান হবে, তুমি তাঁর নাম রাখবে যিশু, তিনি হবেন মহান, তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে, আর প্রভু ঈশ্বর তাঁর পিতৃপুরুষ রাজা দাউদের সিংহাসন তাঁকে দেবেন, তিনি জাকবের বংশের লোকদের উপরে চিরকাল রাজত্ব করবেন, তাঁর রাজত্বে কখনো শেষ হবে না। তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, কেমন করে সম্ভব, কারণ আমি তো কুমারী। এর উত্তরে স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠান করবে, আর পরমেশ্বরের শক্তি তোমাকে আবৃত করবে, তাই যে পবিত্র শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। আর শোনো, তোমার আত্মীয় এলিজাবেথ যদিও এখন অনেক বৃদ্ধা, তবু সে গর্ভে পুত্র সন্তান ধারণ করছে। এই স্ত্রীলোকের বিষয়ে লোকে বলতো যে তার কোনো সন্তান হবে না, কিন্তু সে এখন ছ মাসের গর্ভবতী, কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলছেন আমার জীবনে তাই হোক। এরপর স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন। তখন মরিয়ম উঠে তাড়াতাড়ি করে যিহুদার পার্বত্য অঞ্চলের একটি নগরে গেলেন। সেখানে সখরিয়র বাড়িতে গিয়ে এলিজাবেথকে অভিবাদন জানালেন। এলিজাবেথ যখন মরিয়মের সেই অভিবাদন শুনলেন, তখনই তার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল, আর এলিজাবেথ পবিত্র আত্মাতে পূর্ণ হলেন। এরপর তিনি খুব জোরে জোরে বলতে লাগলেন, সমস্ত স্ত্রীলোকের মধ্যে তুমি ধন্য, আর তোমার গর্ভে যে সন্তান আছেন তিনি ধন্য, কিন্তু আমার প্রভুর মা যে আমার কাছে এসেছেন, এমন সৌভাগ্য আমার কি করে হল? কারণ যে মুহূর্তে তোমার কণ্ঠস্বর আমি শুনলাম, আমার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল। আর তুমি ধন্য না, কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমায় যা বলেছেন তা পূর্ণ হবে। তখন মরিয়ম বললেন, আমার আত্মা প্রভুর প্রশংসা করছে, আর আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরকে পেয়ে আনন্দিত, কারণ তার এই তুচ্ছ দাসীর দিকে তিনি মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, এখন থেকে সকলেই আমাকে ধন্য বলিবে, কারণ সেই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনে কতই না মহৎ কাজ করেছেন, পবিত্র তার নাম। আর যারা বংশানুক্রমে তাদের উপাসনা করে তিনি তাদের দয়া করেন, তার বাহুর যে পরাক্রম তা তিনি দেখিয়েছেন। যাদের মন অহংকার ও দম্ভপূর্ণ চিন্তায় ভরা তাদের তিনি ছিন্ন ভিন্ন করে দেন। তিনি শাসকদের সিংহাসনচ্যুত করেন, যারা নতনম্র তাদের উন্নত করেন, ক্ষুধার্তকে তিনি উত্তম দ্রব্য দিয়ে তৃপ্ত করেন, আর বৃত্তবানকে নিঃস্ব করে বিদায় করেন। তিনি তার দাস ইসরায়েলকে সাহায্য করতে এসেছেন, যেমন তিনি আমাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তেমনই করবেন। অব্রাহাম ও তার বংশের লোকেদের চিরকাল দয়া করার কথা তিনি মনে রেখেছেন। এলিজাবেথের ঘরে মরিয়ম প্রায় তিন মাস থাকলেন, পরে তিনি তার নিজের বাড়িতে ফিরে গেলেন। এলিজাবেথের প্রসবের সময় হলে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন।
তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা যখন শুনল যে প্রভু তার প্রতি কি মহাদয়া করেছেন, তখন তারা তার আনন্দে আনন্দিত হল। শিশুটি যখন 8 দিনের, সেই সময় তারা শিশুটিকে নিয়ে সুন্নত করাতে এলেন। সবাই শিশুটির বাবার নাম অনুসারে শিশুর নাম সখরিয় রাখার কথা চিন্তা করছিলেন, কিন্তু তার মা বলে উঠলেন, না, ওর নাম হবে জোহন। তখন তারা এলিজাবেথকে বললেন, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তো কারো ওই নাম নেই। এরপর তারা ইশারা করে ছেলেটির বাবার কাছে জানতে চাইলেন তিনি কি নাম দিতে চান। সখরিয় ইশারা করে লেখার ফলক চেয়ে নিলেন ও তাতে লিখলেন, ওর নাম জোহন। এতে তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন। তখনই সখরিয়র জিভের জড়তা চলে গেল ও মুখ খুলে গেল, আর তিনি ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। আশেপাশে সকলে এতে খুব ভয় পেয়ে গেল। জিহুদিয়ার পার্বত্য অঞ্চলের লোকরা সকলে এ বিষয়ে বলাবলি করতে লাগল। যারা এসব কথা শুনল তারা সকলেই আশ্চর্য হয়ে বলতে লাগল, ভবিষ্যতে এই ছেলেটি কি হবে? কারণ প্রভুর শক্তি এর সঙ্গে আছে। পরে ছেলেটির বাবা সখরিয় পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ভাববাণী বলতে লাগলেন, ইসরায়েলের প্রভু ঈশ্বরের প্রশংসা হোক, কারণ তিনি তার নিজের লোকদের সাহায্য করতে ও তাদের মুক্ত করতে এসেছেন। আমাদের জন্য তিনি তার দাস দাউদের বংশে একজন মহাশক্তিসম্পন্ন ত্রাণকর্তাকে দিয়েছেন। এ বিষয়ে তার পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি বহু পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। শত্রুদের হাত থেকে ও যারা আমাদের ঘৃণা করে তাদের কবল থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি। তিনি বলেছিলেন আমাদের পিতৃপুরুষদের প্রতি দয়া করবেন, এবং তিনি সেই প্রতিশ্রুতি স্মরণে রেখেছেন। এই সেই প্রতিশ্রুতি যা তিনি আমাদের পিতৃপুরুষ আব্রাহামের কাছে করেছিলেন। শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করার প্রতিশ্রুতি যেন আমরা নির্ভয়ে তার সেবা করতে পারি, আর আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তার দৃষ্টিতে পবিত্র ও ধার্মিক থেকে তার সেবা করে যেতে পারি। এখন হে বালক, তোমাকে বলা হবে পরমেশ্বরের ভাববাদী, কারণ তুমি প্রভুর পথ প্রস্তুত করবার জন্য তার আগে আগে চলবে। তুমি তার লোকদের বলবে, ঈশ্বরের দয়ায় তোমরা পাপের ক্ষমা দ্বারা উদ্ধার পাবে, কারণ আমাদের ঈশ্বরের দয়া ও করুণার ঊর্ধ্ব থেকে এক নতুন দিনের ভোরের আলো আমাদের উপর ঝরে পড়বে। যারা অন্ধকার ও মৃত্যুর ছায়ায় বসে আছে তাদের উপর সে আলো এসে পড়বে, আর তা আমাদের শান্তির পথে পরিচালিত করবে। সেই শিশু জোহন বড় হয়ে উঠতে লাগলেন, আর দিন দিন আত্মায় শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। ইসরায়েলীয়দের কাছে প্রকাশ্যে বেরিয়ে আসার আগে পর্যন্ত তিনি নির্জন স্থানগুলিতে জীবনযাপন করছিলেন। লুক 2 অধ্যায়। সেই সময় আগস্ত কৈশোর হুকুম জারি করলেন যে রোম সাম্রাজ্যের সব জায়গায় লোক গণনা করা হবে। এটাই হল সুরিয়ার রাজ্যপাল কুরিনিয়ের সময়ে প্রথম আদমশুমারি। আর প্রত্যেকে নিজের নিজের শহরে নাম লেখাবার জন্য গেল। জোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, তাই তিনি গালিল প্রদেশের নাসরাত থেকে রাজা দাউদের বাসভূমি বৈতলেহেমে গেলেন। জোসেফ তার বাগদত্তা স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে নাম লেখাতে চললেন। এই সময় মরিয়ম ছিলেন অন্তঃসত্ত্বা। তারা যখন সেখানে ছিলেন তখন মরিয়মের প্রসব বেদনা উঠল, আর মরিয়ম তার প্রথম সন্তান প্রসব করলেন। তিনি সদ্যজাত সেই শিশুকে কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে একটি জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখলেন, কারণ ওই নগরের অতিথিশালায়
তাদের জন্য জায়গা ছিল না। সেখানে গ্রামের বাইরে মেষপালকেরা রাতে মাঠে তাদের মেষপাল পাহারা দিচ্ছিল। এমন সময় প্রভুর এক স্বর্গদূত তাদের সামনে উপস্থিত হলে প্রভুর মহিমা চারিদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এই দেখে মেষপালকেরা খুব ভয় পেয়ে গেল। সেই স্বর্গদূত তাদের বললেন, ভয় নেই, দেখো আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে, কারণ রাজা দাউদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে। তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য এই চিহ্ন রইল, তোমরা দেখবে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে একটা জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখা হয়েছে। সেই সময় হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ওই স্বর্গদূতদের সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বললেন, স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। স্বর্গদূতরা তাদের কাছ থেকে স্বর্গে ফিরে গেলে মেষপালকরা পরস্পর বলাবলি করতে লাগল, চলো আমরা বৈতলেমে যাই, প্রভু আমাদের যে ঘটনার কথা জানালেন সেখানে গিয়ে তা দেখি। তারা সেখানে ছুটে গেলে মরিয়ম, জোসেফ এবং সেই শিশুটিকে একটি জাবনা খাবার পাত্রে শোয়া অবস্থায় দেখল। মেষপালকেরা শিশুটিকে দেখতে পেয়ে সেই শিশুটির বিষয়ে তাদের যা বলা হয়েছিল সে কথা সকলকে জানাল। মেষপালকদের মুখে ওই কথা যারা শুনল তারা সকলে আশ্চর্য হয়ে গেল। কিন্তু মরিয়ম এই কথা মনের মধ্যে গেঁথে নিয়ে সব সময় এ বিষয়ে চিন্তা করতে লাগলেন। এরপর মেষপালকেরা তাদের কাছে যা বলা হয়েছিল সেই অনুসারে সব কিছু দেখে ও শুনে ঈশ্বরের প্রশংসা করতে করতে ঘরে ফিরে গেল। এর আট দিন পর সুন্নত করার সময় শিশুটির নাম রাখা হল যিশু। মাতৃগর্ভে আসার আগেই স্বর্গদূত তাঁর এই নাম রেখেছিলেন। মোশির বিধিব্যবস্থা অনুসারে সূচীকরণ অনুষ্ঠানের সময় হলে তারা যিশুকে জেরুজালেমে নিয়ে গেলেন, যেন সেখানে প্রভুর সামনে তাকে উৎসর্গ করতে পারেন। কারণ প্রভুর বিধিব্যবস্থায় লেখা আছে, স্ত্রীলোকের প্রথম সন্তানটি যদি পুত্র হয় তবে তাকে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। আর প্রভুর বিধিব্যবস্থা অনুসারে এক জোড়া ঘুঘু অথবা দুটি পায়রার বাচ্চা উৎসর্গ করতে হবে। সুতরাং জোসেফ এবং মরিয়ম সেই মতো কাজ করার জন্য জেরুজালেমে গেলেন। জেরুজালেমে সেই সময় সিমিয়ন নামে একজন ধার্মিক ও ঈশ্বরভক্ত লোক বাস করতেন। তিনি ইসরায়েলের মুক্তির অপেক্ষায় ছিলেন, পবিত্র আত্মা তার উপর অধিষ্ঠান করছিলেন। পবিত্র আত্মার মাধ্যমে তার কাছে একথা প্রকাশ করা হয়েছিল যে প্রভু খ্রিস্টকে না দেখা পর্যন্ত তাঁর মৃত্যু হবে না। পবিত্র আত্মার প্রেরণায় তিনি সেদিন মন্দিরে এসেছিলেন। যিশুর বাবা মা মোশির বিধিব্যবস্থা পালন করতে যিশুকে নিয়ে সেখানে এলেন। তখন সিমিয়ন যিশুকে কোলে তুলে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, হে প্রভু, তোমার প্রতিশ্রুতি অনুসারে তুমি তোমার দাসকে শান্তিতে বিদায় দাও, কারণ আমি নিজের চোখে তোমার পরিত্রাণ দেখেছি, যে পরিত্রাণ তুমি সকল লোকের সাক্ষাতে প্রস্তুত করেছ। তিনি অইহুদীদের অন্তর আলোকিত করার জন্য আলো, আর তিনিই তোমার প্রজা ইসরায়েলের জন্য সম্মান আনবেন। তাঁর বিষয়ে যা বলা হল তা শুনে জোসেফ ও মরিয়ম আশ্চর্য হয়ে গেলেন। এরপর সিমিয়ন তাঁদের আশীর্বাদ করে যিশুর মা মরিয়মকে বললেন, ইনি হবেন ইসরায়েলের মধ্যে বহু লোকের পতন ও উত্থানের কারণ, ঈশ্বর হতে আগত এমন চিহ্ন যা বহু লোকেই অগ্রাহ্য করবে। এতে বহু লোকের হৃদয়ের গোপন চিন্তা প্রকাশ হয়ে পড়বে। যা যা ঘটবে তাতে তোমার হৃদয় বিদীর্ণ হবে। সেখানে হান্না নামে একজন ভাববাদিনী ছিলেন। তিনি
আশের গোষ্ঠীর পনুয়েলের কন্যা। তার অনেক বয়স হয়েছিল। বিবাহের পর 7 বছর তিনি স্বামীর ঘর করেন। তারপর 84 বছর বয়স পর্যন্ত তিনি বৈধব্য জীবনযাপন করেছিলেন। মন্দির ছেড়ে তিনি কোথাও যেতেন না। উপবাস ও প্রার্থনা সহ সেখানে দিন রাত ঈশ্বরের উপাসনা করতেন। ঠিক সেই মুহূর্তে তিনি তাদের দিকে এগিয়ে এসে ঈশ্বরকে ধন্যবাদ দিতে আরম্ভ করলেন। আর যারা জেরুজালেমের মুক্তির অপেক্ষায় ছিল তাদের সকলের কাছে সেই শিশুটির বিষয় বলতে লাগলেন। প্রভুর বিধিব্যবস্থা অনুসারে যা যা করণীয় তা সম্পূর্ণ করে জোসেফ ও মরিয়ম তাদের নিজেদের নগর নাসরাতে ফিরে গেলেন। শিশুটি ক্রমে ক্রমে বেড়ে উঠতে লাগলেন ও বলিষ্ঠ হয়ে উঠলেন। তিনি জ্ঞানে পূর্ণ হতে থাকলেন। তাঁর উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল। নিস্তার পর্ব পালনের জন্য তাঁর মা বাবা প্রতি বছর জেরুজালেমে যেতেন। যিশুর বয়স যখন 12 বছর তখন তাঁরা যথারীতি সেই পর্বে যোগ দিতে গেলেন। পর্বের শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন তখন বালক যিশু জেরুজালেমেই রয়ে গেলেন। এ বিষয়ে তাঁর মা বাবা কিছুই জানতে পারলেন না। তাঁরা মনে করলেন যে তিনি দলের সঙ্গেই আছেন। তাঁরা একদিনের পথ চলার পর আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে তাঁর খোঁজ করতে লাগলেন। কিন্তু তাঁকে না পেয়ে তারা যিশুর খোঁজ করতে করতে আবার জেরুজালেমে ফিরে গেলেন। শেষ পর্যন্ত 3 দিন পরে মন্দির চত্বরে তাঁর দেখা পেলেন। সেখানে তিনি ধর্মশিক্ষকদের মাঝে বসে তাদের কথা শুনছিলেন ও তাদের নানা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। যারা তাঁর কথা শুনছিলেন তারা সকলে যিশুর বুদ্ধি আর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া দেখে অবাক হয়ে গেলেন। যিশুর মা বাবা তাঁকে সেখানে দেখে আশ্চর্য হয়ে গেলেন। তার মা তাকে বললেন, বাছা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার বাবা ও আমি ভীষণ ব্যাকুল হয়ে তোমার খোঁজ করে বেরিয়েছি। যিশু তখন তাদের বললেন, তোমরা কেন আমার খোঁজ করছিলে? তোমরা কি জানতে না যে যেখানে আমার পিতার কাজ সেখানেই আমাকে থাকতে হবে? কিন্তু তিনি তাদের যা বললেন তার অর্থ তাঁরা বুঝতে পারলেন না। এরপর তিনি তাঁদের সঙ্গে নাসরাতে ফিরে গেলেন আর তাঁদের বাধ্য হয়ে রইলেন। তাঁর মা এসব কথা মনের মাঝে গেঁথে রাখলেন। এইভাবে যিশু বয়সে ও জ্ঞানে বড় হয়ে উঠলেন আর ঈশ্বর ও মানুষের ভালোবাসা লাভ করলেন। লুক 3 অধ্যায়। তিবিরীয় কৈশরের রাজত্বের 15 বছরের মাথায় যিহুদিয়া রাজ্যপাল ছিলেন পন্তীয় পিলাত। সেই সময় হেরোদ ছিলেন গালিলের শাসনকর্তা এবং তার ভাই ফিলিপ ছিলেন জিতুরিয়া ও ত্রাখোনিতিয়ার শাসনকর্তা। লুসানিও ছিলেন অবিলিনীর শাসনকর্তা। হানন ও কায়াফা ছিলেন ইহুদিদের মহাযাজক। সেই সময় প্রান্তরের মধ্যে সখরিয়র পুত্র জোহনের কাছে ঈশ্বরের আদেশ এল আর তিনি জর্দনের চারপাশে সমস্ত জায়গায় গিয়ে প্রচার করতে লাগলেন যেন লোকে পাপের ক্ষমালাভের জন্যে মন ফেরায় ও বাপ্তিস্ম নেয়। ভাববাদী যিশাইয়র পুস্তকে যেমন লেখা আছে, প্রান্তরের মধ্যে একজনের কণ্ঠস্বর ডেকে ডেকে বলছে, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার জন্য চলার পথ সোজা করো, সমস্ত উপত্যকা ভরাট করো, প্রতিটি পর্বত ও উপপর্বত সমান করতে হবে, আঁকা বাঁকা পথ সোজা করতে হবে এবং এবড়ো খেবড়ো পথ সমান করতে হবে, তাতে সকল লোকে ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে। তখন বাপ্তিস্ম নেবার জন্যে অনেক লোক জোহনের কাছে আসতে লাগল। তিনি তাদের বললেন, হে সাপের বংশধরেরা, ঈশ্বরের কাছ থেকে যে ক্রোধ নেমে আসছে তা থেকে বাঁচার জন্য কে তোমাদের সতর্ক করে দিল? তোমরা যে মন ফিরিয়েছ তার ফল দেখাও। এ কথা বলতে শুরু করো না যে, আরে, অব্রাহাম তো আমাদের পিতৃপুরুষ,
কারণ আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকে ঈশ্বর আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন। গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে, যে গাছ ভালো ফল দিচ্ছে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তাহলে আমাদের কি করতে হবে? এর উত্তরে তিনি তাদের বললেন, যদি কারো দুটো জামা থাকে তবে যার নেই তাকে যেন তার থেকে একটি জামা দেয়, আর যার খাবার আছে সেও অন্যের সঙ্গে সেই রকম যেন ভাগ করে নেয়। কয়েকজন কর আদায়কারীও বাপ্তাইজ হবার জন্য এলো। তারা তাকে বলল, গুরু আমরা কি করব? তখন তিনি তাদের বললেন, যতটা কর আদায় করার কথা তার চেয়ে বেশি আদায় করো না। কয়েকজন সৈনিকও তাকে জিজ্ঞাসা করল, আমাদের কি হবে, আমরা কি করব? তিনি তাদের বললেন, কারো কাছ থেকে জোর করে কোনো অর্থ নিও না, কারো প্রতি মিথ্যা দোষারোপ করো না, তোমাদের যা বেতন তাতেই সন্তুষ্ট থেকো। লোকেরা মনে মনে আশা করেছিল, জোহনি হয়তো তাদের সেই প্রত্যাশিত খ্রিস্ট। তাদের এই রকম চিন্তার জবাবে জোহন বললেন, আমি তোমাদের জলে বাপ্তাইজ করি, কিন্তু আমার থেকে আরো শক্তিশালী একজন আসছেন, আমি তার জুতোর ফিতে খোলবার যোগ্য নই। তিনিই তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তাইজ করবেন। কুলোর বাতাস দিয়ে খামার পরিষ্কার করার জন্য কুলো তার হাতেই আছে, তা দিয়ে তিনি সব শস্য জড়ো করে তাঁর গোলায় তুলবেন আর অনির্বাণ আগুনে তুষ পুড়িয়ে দেবেন। আরও বিভিন্ন উপদেশের মাধ্যমে লোকদের উৎসাহিত করে জোহন তাদের কাছে সুসমাচার প্রচার করতেন। শাসনকর্তা হেরোদ তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন। এর জন্যে এবং এছাড়াও তার আরও অনেক অন্যায় কাজের জন্যে জোহন হেরোদকে তিরস্কার করলেন। তাতে হেরোদ জোহনকে বন্দি করে কারাগারে পাঠালেন, আর এইভাবে তিনি তার অন্য সব দুষ্কর্মের সঙ্গে এইটিও যোগ করলেন। লোকেরা যখন বাপ্তিস্ম নিচ্ছিল সেই সময় একদিন যিশুও বাপ্তিস্ম নিলেন। বাপ্তিস্মের পর যিশু যখন প্রার্থনা করছিলেন তখন স্বর্গ খুলে গেল, আর স্বর্গ থেকে পবিত্র আত্মা কপোতের মতো তাঁর ওপর নেমে এলেন। তখন স্বর্গ থেকে এই রব শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার ওপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় 30 বছর বয়সে যিশু তাঁর কাজ শুরু করেন। লোকেরা মনে করত তিনি জোসেফেরই ছেলে। জোসেফ হলেন এলির ছেলে, এলি মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি মলকির ছেলে, মলকি জান্নায়ের ছেলে, জান্না জোসেফের ছেলে, জোসেফ মত্ততিয়ের ছেলে, মত্ততিয় আমোসের ছেলে, আমোস নহুমের ছেলে, নহুম ইসলির ছেলে, ইসলি নগির ছেলে, নগি মাটের ছেলে, মাট মত্ততিয়ের ছেলে, মত্ততিয় সিমিইর ছেলে, সিমিই জোসেখের ছেলে, জোসেখ জুদার ছেলে, জুদা জোহানার ছেলে, জোহানা রিশার ছেলে, রিশা সরুব্বাবিলের ছেলে, সরুব্বাবিল শল্টিয়েলের ছেলে, শল্টিয়েল নেরির ছেলে, নেরি মলকির ছেলে, মলকি ওদ্দির ছেলে, ওদ্দি কোসমের ছেলে, কোসম ইলমাদমের ছেলে, ইলমাদম এরের ছেলে, এর জিহসুর ছেলে, জিহসু ইলিয়েশরের ছেলে, ইলিয়েশর জরিমের ছেলে, জরিম মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি সিমিয়নের ছেলে, সিমিয়ন জুদার ছেলে, জুদা জোসেফের ছেলে, জোসেফ জোনমের ছেলে, জোনম ইলিয়াকিমের ছেলে, ইলিয়াকিম মিলেয়ার ছেলে, মিলেয়া মিন্নার ছেলে, মিন্না মত্ততের ছেলে, মত্তত নাথনের ছেলে, নাথন দাউদের ছেলে, দাউদ জিশয়ের ছেলে,
যিশয় ওবেদের ছেলে, ওবেদ বোয়সের ছেলে, বোয়স সলমনের ছেলে, সলমন নহশনের ছেলে, নহশন অম্মিনাদবের ছেলে, অম্মিনাদব অদমানের ছেলে, অদমান অর্নির ছেলে, অর্নি হিস্রণের ছেলে, হিস্রণ পেরসের ছেলে, পেরস জিহুদার ছেলে, জিহুদা যাকবের ছেলে, যাকব ইশাকের ছেলে, ইশাক অব্রাহামের ছেলে, অব্রাহাম তেরুহের ছেলে, তেরুহ নাহরের ছেলে, নাহর সরুগের ছেলে, সরুগ রিউর ছেলে, রিউ পেলগের ছেলে, পেলগ এবরের ছেলে, এবর শেলহের ছেলে, শেলহ কৈননের ছেলে, কৈনন অর্ফক্সদের ছেলে, অর্ফক্সদ শেমের ছেলে, শেম নোহের ছেলে, নোহ লেমকের ছেলে, লেমক মথুশেলহের ছেলে, মথুশেলহ হনকের ছেলে, হনক জেরদের ছেলে, জেরদ মহল্লেলের ছেলে, মহল্লেল কৈননের ছেলে, কৈনন ইনোসের ছেলে, ইনোস সেথের ছেলে, সেথ আদমের ছেলে, আদম ঈশ্বরের ছেলে। লুক চার অধ্যায়। এরপর যিশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্দন নদী থেকে ফিরে এলেন, আর আত্মার পরিচালনায় প্রান্তরের মধ্যে গেলেন। সেখানে 40 দিন ধরে দিয়াবল তাঁকে প্রলোভনে ফেলতে চাইল। সেই সময় তিনি কিছুই খাদ্য গ্রহণ করেননি। ওই সময় পার হয়ে গেলে যিশুর খিদে পেল। তখন দিয়াবল তাঁকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরটিকে রুটি হয়ে যেতে বলো। এর উত্তরে যিশু তাকে বললেন, শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না। এরপর দিয়াবল তাঁকে একটা উঁচু জায়গায় নিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখালো। দিয়াবল যিশুকে বলল, এই সব রাজ্যের পরাক্রম ও মহিমা আমি তোমায় দেব, কারণ এই সমস্তই আমাকে দেয়া হয়েছে, আর আমি যাকে চাই তাকেই এসব দিতে পারি। এখন তুমি যদি আমার উপাসনা করো তবে সবই তোমার হবে। এর উত্তরে যিশু তাকে বললেন, শাস্ত্রে লেখা আছে, তুমি কেবল তোমার প্রভু ঈশ্বরেরই উপাসনা করবে, কেবল তাঁরই সেবা করবে। এরপর দিয়াবল তাকে জেরুজালেমে নিয়ে গিয়ে মন্দিরের চূড়ার ওপরে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তাঁর স্বর্গদূতকে তোমার বিষয়ে আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করে, আরও লেখা আছে, তারা তোমাকে তাদের হাতে করে তুলে ধরবে যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। এর উত্তরে যিশু তাকে বললেন, শাস্ত্রে একথাও বলা হয়েছে, তুমি তোমার প্রভু ঈশ্বরের পরীক্ষা করো না। এইভাবে দিয়াবল তাঁকে সমস্ত রকমের প্রলোভনে ফেলার চেষ্টা করে। আরও ভালো সুযোগের অপেক্ষায় যিশুকে ছেড়ে চলে গেল। যিশু পবিত্র আত্মার পরিচালনায় গালিলে ফিরে গেলে ওই সংবাদ সেই অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল। তিনি তাদের সমাজগৃহে শিক্ষা দিতে লাগলেন, আর সবাই তাঁর প্রশংসা করতে লাগল। এরপর যিশু নাসরাতে গেলেন, এইখানেই তিনি প্রতিপালিত হয়েছিলেন। তাঁর রীতি অনুসারে বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে সেখানে শাস্ত্রপাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। তাঁর হাতে ভাববাদী যিশাইয়ের লেখা পুস্তকটি দেওয়া হল। তিনি পুস্তকটি খুলে সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপর আছেন, কারণ দীন দরিদ্রের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনিই আমায় নিযুক্ত করেছেন। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা ও অন্ধদের কাছে
দৃষ্টি ফিরে পাওয়ার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন আর নির্যাতিতদের মুক্ত করতে বলেছেন। এছাড়া প্রভু অনুগ্রহ দানের বৎসরের কথা ঘোষণা করতেও পাঠিয়েছেন। এরপর তিনি পুস্তকটি গুটিয়ে সেখানকার সহায়কদের হাতে দিয়ে বসলেন। সে সময় যারা সমাজগৃহে ছিল তাদের সকলের দৃষ্টি তাঁর ওপর গিয়ে পড়ল। তখন তিনি তাদের বললেন, শাস্ত্রের এই কথা যা তোমরা শুনলে তা আজ পূর্ণ হল। সকলেই তাঁর খুব প্রশংসা করল। তাঁর মুখে অপূর্ব সব কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলল, এ কি যোসেফের ছেলে নয়? তখন তিনি তাদের বললেন, তোমরা নিশ্চয়ই আমার বিষয়ে প্রচলিত প্রবাদটি বলবে, চিকিৎসক আগে নিজেকে সুস্থ করো। কফর্নাহুমে যে সমস্ত কাজ করেছ বলে আমরা শুনেছি, সেসব এখন এখানে নিজের গ্রামেও করো দেখি। তারপর যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কোনো ভাববাদী তার নিজের গ্রামে গ্রাহ্য হন না। সত্যি বলতে কি, এলিয়র সময় যখন 3.5 বছর ধরে আকাশ রুদ্ধ ছিল এবং সারা দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছিল, সেই সময় ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল, কিন্তু তাদের কারো কাছে এলিয়োকে পাঠানো হয়নি। কেবল সিদন প্রদেশে শারিফতে সেই বিধবার কাছেই তাকে পাঠানো হয়েছিল। আবার ভাববাদী ইলিশায়ের সময় ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কেউ সুস্থ হয়নি, কেবল সূরীয় নামান সুস্থ হয়েছিল। এই কথা শুনে সমাজগৃহের সমস্ত লোক রেগে আগুন হয়ে গেল। তারা উঠে যিশুকে নগরের বাইরে বার করে দিল, আর নগরটি যে পাহাড়ের ওপর ছিল তার শেষ প্রান্তে তাকে ঠেলে নিয়ে গেল, যেন পাহাড়ের চূড়া থেকে তাকে নিচে ফেলে দিতে পারে। কিন্তু তিনি তাদের মাঝখান দিয়ে চলে গেলেন। এরপর যিশু গালিলের কফর্নাহুম শহরে গেলেন। সেখানে তিনি বিশ্রামবারে তাদের শিক্ষা দিচ্ছিলেন। তাঁর দেওয়া শিক্ষায় তারা আশ্চর্য হয়ে গেল, কারণ তাঁর শিক্ষা ছিল ক্ষমতাযুক্ত। সেই সমাজগৃহে অশুচি আত্মায় পাওয়া একজন লোক ছিল। সে চিৎকার করে বলে উঠল, ওহে নাসরতীয় যিশু, আমাদের কাছে আপনার কি দরকার? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের পবিত্র ব্যক্তি। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো আর ওর মধ্য থেকে বের হয়ে যাও। তখন সেই অশুচি আত্মা লোকটিকে সকলের মাঝখানে আছড়ে ফেলে দিয়ে তার কোনো ক্ষতি না করে তার মধ্যে থেকে বের হয়ে গেল। এই দেখে লোকরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এর মানে কি, সম্পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্বের সঙ্গে তিনি অশুচি আত্মাদের হুকুম করেন আর তারা বের হয়ে যায়? তাঁর বিষয়ে এই কথা সেই অঞ্চলে সর্বত্র ছড়িয়ে পড়ল। যিশু সমাজগৃহ থেকে বেরিয়ে শিমোনের বাড়িতে গেলেন। সেখানে শিমোনের শাশুড়ি খুব জ্বরে ভুগছিলেন, তাই তারা এসে তাকে অনুরোধ করল যেন তিনি তাকে সুস্থ করেন। তখন যিশু তার কাছে দাঁড়িয়ে জ্বরকে ধমক দিলেন, এর ফলে জ্বর ছেড়ে গেল, আর তিনি তখনই উঠে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। সূর্য অস্ত যাওয়ার সময় লোকরা তাদের বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন যারা নানা রোগে অসুস্থ ছিল তাদের যিশুর কাছে নিয়ে এলো। যিশু তাদের প্রত্যেকের ওপর হাত রেখে তাদের সুস্থ করলেন। তাদের অনেকের মধ্য থেকে ভূত বের হয়ে এলো। তারা চিৎকার করে বলতে লাগল, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাদের ধমক দিলেন, তাদের কথা বলতে দিলেন না, কারণ তারা জানত যে তিনি সেই খ্রিস্ট। ভোর হলে যিশু সেই জায়গা ছেড়ে এক নির্জন জায়গায় চলে গেলেন, কিন্তু বিরাট জনতা তাঁর খোঁজ করতে লাগল, আর তিনি যেখানে ছিলেন সেখানে এসে হাজির হল, এবং তিনি যেন তাদের কাছ থেকে চলে না যান সেজন্য তাঁকে আটকাতে চেষ্টা করল।
কিন্তু তিনি তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের এই সুসমাচার আমাকে অন্যান্য শহরেও বলতে হবে, কারণ এরই জন্য আমাকে পাঠানো হয়েছে। এরপর তিনি জিহুদিয়ার বিভিন্ন সমাজগৃহে প্রচার করতে লাগলেন। লুক 5 অধ্যায়। একদিন যিশু গিনেশরদ হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। বহু লোক তাঁর চারপাশে ভিড় করে দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য শুনছিল। তিনি দেখলেন হ্রদের ধারে দুটি নৌকা দাঁড়িয়ে আছে, আর জেলেরা নৌকা থেকে নেমে জাল ধুচ্ছে। তিনি একটি নৌকায় উঠলেন, সেই নৌকাটি ছিল শিমনের। যিশু তাঁকে তীর থেকে নৌকাটিকে একটু দূরে নিয়ে যেতে বললেন। তারপর তিনি নৌকায় বসে সেখান থেকে লোকেদের শিক্ষা দিতে লাগলেন। তাঁর কথা শেষ হলে তিনি শিমনকে বললেন, এখন গভীর জলে তোমাদের নৌকা নিয়ে চলো, আর সেখানে মাছ ধরার জন্য তোমাদের জাল ফেলো। শিমন উত্তর দিলেন, প্রভু, আমরা সারা রাত ধরে কঠোর পরিশ্রম করে কিছুই ধরতে পারিনি, কিন্তু আপনি যখন বলছেন তখন আমি জাল ফেলব। তারা জাল ফেললে প্রচুর মাছ জালে ধরা পড়ল। মাছের ভারে তাদের জাল ছিঁড়ে যাবার উপক্রম হল। তখন তারা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন। সঙ্গীরা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ডুবে যাবার উপক্রম হল। এই দেখে পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমি একজন পাপী, আপনি আমার কাছ থেকে চলে যান। কারণ জালে এত মাছ ধরা পড়েছে দেখে তিনি ও তার সঙ্গীরা সকলে অবাক হয়ে গিয়েছিলেন। শিবদিয়ের ছেলে জাকব ও জোহন, যারা তার ভাগিদার ছিলেন, তারাও অবাক হয়ে গিয়েছিলেন। তখন যিশু শিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে তুমি মাছ নয় বরং মানুষ ধরবে। এরপর তারা নৌকাগুলো তীরে এনে সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। একবার যিশু কোনো এক নগরে ছিলেন। সেখানে একজন লোক, যা সর্বাঙ্গ কুষ্ঠরোগে ভরে গিয়েছিল, সে যিশুকে দেখে তাঁর সামনে উপুর হয়ে পড়ে মিনতি করে বলল, প্রভু, আপনি যদি ইচ্ছা করেন তাহলেই আমাকে ভালো করতে পারেন। তখন যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি আরোগ্য লাভ করো। আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ ভালো হয়ে গেল। তখন যিশু তাকে আদেশ করলেন, দেখো, একথা কাউকে বলো না, কিন্তু যাও, যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর শুচি হবার জন্য মসির নির্দেশ মতো বলি উৎসর্গ করো। তুমি যে আরোগ্য লাভ করেছ সবার সামনে এইভাবে তা প্রকাশ করো। যিশুর বিষয়ে নানা খবর চতুর্দিকে আরও ছড়িয়ে পড়তে লাগল, আর বহু লোক ভিড় করে তাঁর কথা শুনতে ও রোগ থেকে সুস্থ হওয়ার জন্য তাঁর কাছে আসতে লাগল। কিন্তু যিশু প্রায়ই নির্জন জায়গায় প্রান্তরের মধ্যে গিয়ে প্রার্থনা করতেন। একদিন তিনি যখন শিক্ষা দিচ্ছেন, তখন সেখানে কয়েকজন ফরিসি ও ব্যবস্থার শিক্ষক বসেছিল। এরা গালিল ও জিহুদিয়ার প্রতিটি নগর ও জেরুজালেম থেকে এসেছিল। রোগীদের সুস্থ করার জন্যে প্রভুর শক্তি যিশুর মধ্যে ছিল। সেই সময় কয়েকজন লোক খাটে করে একজন পঙ্গুকে বয়ে নিয়ে এলো। তারা তাকে ভেতরে যিশুর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য ভেতরে যাবার পথ পেল না। তখন তারা ছাদে উঠে ছাদের টালি সরিয়ে তাকে তার খাটিয়া সমেত লোকদের মাঝে, যেখানে যিশু ছিলেন, সেখানে নামিয়ে দিল। তাদের এই বিশ্বাস দেখে যিশু বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। এই শুনে ইহুদি ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা নিজেদের মধ্যে মনে মনে ভাবতে লাগল, এই লোকটা কে যে ঈশ্বর নিন্দা করছে? একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? কিন্তু যিশু তাদের মনের চিন্তা বুঝতে পেরে বললেন, তোমরা মনে মনে কেন ওই কথা ভাবছো? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো, না তুমি
উঠে হেঁটে বেড়াও, কিন্তু তোমরা যেন জানতে পারো যে পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মানব পুত্রের আছে। তাই তিনি পঙ্গু লোকটিকে বললেন, আমি তোমায় বলছি, ওঠো, তোমার খাটিয়া তুলে নিয়ে বাড়ি যাও। আর লোকটি সঙ্গে সঙ্গে তাদের সামনে উঠে দাঁড়াল, আর যে খাটিয়ার ওপর সে শুয়েছিল তা তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বাড়ি চলে গেল। এই দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেল আর ঈশ্বরের প্রশংসা করতে লাগল। তারা ভয় ও ভক্তিতে পূর্ণ হয়ে বলতে লাগল, আজ আমরা এক বিস্ময়কর ঘটনা দেখলাম। এই ঘটনার পর যিশু সেখান থেকে বাইরে গেলে কর আদায় করার জায়গায় লেবি নামে একজন কর আদায়কারীকে বসে থাকতে দেখলেন। যিশু তাকে বললেন, আমার সঙ্গে এসো। আর লেবি সব কিছু ফেলে রেখে উঠে পড়লেন ও যিশুর সঙ্গে চললেন। যিশুর জন্য লেবি তার বাড়িতে একটা বড় ভোজের আয়োজন করলেন। তাদের সঙ্গে অনেক কর আদায়কারী ও অন্যান্য আরও অনেকে খেতে বসল। তখন ফরিসি ও তাদের ব্যবস্থার শিক্ষকরা যিশুর অনুগামীদের কাছে অভিযোগ করে বলল, তোমরা কেন কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে ভোজন পান করো? এর জবাবে যিশু তাদের বললেন, সুস্থ লোকেদের জন্য চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু যারা অসুস্থ তাদের জন্য চিকিৎসকের দরকার আছে। আমি ধার্মিকদের নয় কিন্তু মন্দ লোকদের ডাকতে এসেছি, যেন তারা পাপের পথ থেকে ফেরে। তারা যিশুকে বলল, যোহনের অনুগামীরা প্রায়ই প্রার্থনা ও উপবাস করে, ফরিসিদের অনুগামীরাও তা করে, কিন্তু আপনার অনুগামীরা তো সব সময়ই ভোজন পান করছে। যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি তোমরা বরযাত্রীদের উপোস করে থাকতে বলতে পারো? কিন্তু এমন সময় আসছে যখন বরকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হবে, আর সেই সময় তারা উপোস করবে। তিনি তাদের কাছে একটি দৃষ্টান্ত দিয়ে বললেন, নতুন জামা থেকে একটি টুকরো ছিঁড়ে নিয়ে কেউ কি পুরনো জামায় তালি দেয়? যদি কেউ তা করে তবে সে তার নতুন জামাটি ছিঁড়ল, আবার সেই ছেঁড়া কাপড়ের টুকরো পুরনোর সঙ্গে মানাবে না। পুরনো চামড়ার থলিতে কেউ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখলে টাটকা দ্রাক্ষারস চামড়ার থলিটি ফাটিয়ে দেবে, তাতে রসও পড়ে যাবে আর থলিও নষ্ট হবে। টাটকা দ্রাক্ষারস নতুন চামড়ার থলিতে রাখাই উচিত। আর পুরনো দ্রাক্ষারস পান করার পর কেউ টাটকা দ্রাক্ষারস পান করতে চায় না, কারণ সে বলে পুরাতনটাই ভালো। লুক ৬ অধ্যায়। কোনো এক বিশ্রামবারে যিশু একটি শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর শিষ্যরা শীষ ছিঁড়ে হাতে মেড়ে মেড়ে খাচ্ছিলেন। এই দেখে কয়েকজন ফরিসি বলল, যে কাজ করা বিশ্রামবারে বিধিসম্মত নয় তা তোমরা করছো কেন? এর উত্তরে যিশু তাদের বললেন, দাউদ ও তাঁর সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তারা কি করেছিলেন তা কি তোমরা পড়নি? তিনি তো ঈশ্বরের গৃহে ঢুকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত রুটি নিয়ে খেয়েছিলেন, আর তার সঙ্গীদের তা দিয়েছিলেন, যা যাজক ছাড়া অন্য কারো খাওয়া বিধিসম্মত ছিল না। যিশু তাদের আরও বললেন, মানব পুত্রই বিশ্রামবারের প্রভু। আর এক বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। সেখানে একজন লোক ছিল যার ডান হাতটি শুকিয়ে গিয়েছিল। তিনি তাকে বিশ্রামবারে সুস্থ করেন কিনা দেখার জন্য ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা তাঁর ওপর নজর রাখছিল, যেন তারা যিশুর বিরুদ্ধে দোষ দেবার কোনো সূত্র খুঁজে পায়। যিশু তাদের মনের চিন্তা জানতেন, তাই যে লোকটির হাত শুকিয়ে গিয়েছিল তাকে বললেন, তুমি সকলের সামনে উঠে দাঁড়াও। তখন সেই লোকটি সকলের সামনে উঠে দাঁড়াল। যিশু তাদের বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করি, বিশ্রামবারে
কি করা বিধিসম্মত, ভালো করা না ক্ষতি করা, কাউকে প্রাণে বাঁচানো না ধ্বংস করা। চারপাশে তাদের সকলের দিকে তাকিয়ে তিনি লোকটিকে বললেন, তোমার হাতখানা বাড়াও। সে তাই করলে তার হাত সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ফরিসি ও ব্যবস্থা শিক্ষকরা রাগে জ্বলতে লাগল। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, যিশুর প্রতি কি করা হবে। যিশু সেই সময় একবার প্রার্থনা করার জন্য একটি পর্বতে গেলেন। সারা রাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনায় কাটালেন। সকাল হলে তিনি তাঁর অনুগামীদের নিজের কাছে ডাকলেন ও তাদের মধ্য থেকে 12 জনকে মনোনীত করে তাদের প্রেরিত পদে নিয়োগ করলেন। তারা হলেন সিমন, যার নাম রাখলেন তিনি পিতর, আর তার ভাই আন্দ্রিয়, জাকব ও জোহন, আর ফিলিপ ও বর্থলময়, মথি, থোমা, আলফের ছেলে জাকব, সিমন যে ছিল দেশভক্ত দলের লোক, জাকবের ছেলে জিহুদা, আর জিহুদা ইস্করিয়তীয়, যে পরে বিশ্বাসঘাতকে পরিণত হয়েছিল। যিশু তার প্রেরিতদের সঙ্গে নিয়ে পর্বত থেকে নেমে একটা সমতল জায়গায় গিয়ে দাঁড়ালেন। সেখানে তার আরও অনুগামী এসে জড়ো হয়েছিল। সমস্ত জিহুদা, জেরুজালেম এবং সোর ও সিদনের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বিস্তর লোক তাঁর কাছে এসে জড়ো হল। তারা তাঁর কথা শুনতে ও তাদের রোগ ব্যাধি থেকে সুস্থ হতে তাঁর কাছে এসেছিল। যারা মন্দ আত্মার প্রকোপে কষ্ট পাচ্ছিল তারাও সুস্থ হল। সকলেই তাঁকে স্পর্শ করার চেষ্টা করতে লাগল, কারণ তাঁর মধ্য থেকে শক্তি বার হয়ে তাদের আরোগ্য দান করছিল। যিশু তাঁর অনুগামীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, দরিদ্রেরা তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। তোমরা এখন যারা ক্ষুধিত তারা ধন্য, কারণ তোমরা পরিতৃপ্ত হবে। তোমরা এখন যারা চোখের জল ফেলছ তারা ধন্য, কারণ তোমরা আনন্দ করবে। ধন্য তোমরা যখন মানব পুত্রের লোক বলে অন্যেরা তোমাদের ঘৃণা করে, সমাজচ্যুত করে, অপমান করে, তোমাদের নাম মুখে আনতে চায় না এবং তোমাদের কিছুতেই মেনে নিতে পারে না, সেই দিন তোমরা আনন্দ করো, আনন্দে নৃত্য করো, কারণ দেখো স্বর্গে তোমাদের জন্য পুরস্কার সঞ্চিত আছে। ওদের পূর্বপুরুষরা ভাববাদীদের সঙ্গে এই রকমই ব্যবহার করেছে, কিন্তু ধনী ব্যক্তিরা ধিক তোমাদের, কারণ তোমরা তো এখনই সুখ পাচ্ছ। তোমরা যারা আজ পরিতৃপ্ত ধিক তোমাদের, কারণ তোমরা ক্ষুধার্থ হবে। তোমরা যারা আজ হাসছ ধিক তোমাদের, কারণ তোমরা কাঁদবে, শোক করবে। ধিক তোমাদের যখন সব লোক তোমাদের প্রশংসা করে, কারণ এই সব লোকেদের পূর্বপুরুষরা ভণ্ড ভাববাদীদেরও প্রশংসা করত। তোমরা যারা শুনছ, আমি কিন্তু তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে তার কাছে অপর গালটিও বাড়িয়ে দাও। কেউ যদি তোমার চাদর কেড়ে নেয় তাকে তোমার জামাটিও নিতে দাও। তোমার কাছে যে চায় তাকে দাও, আর তোমার কোনো জিনিস যদি কেউ নেয় তবে তা ফেরত চেও না। অন্যের কাছ থেকে তুমি যেমন ব্যবহার পেতে চাও তাদের সঙ্গেও তুমি তেমনি ব্যবহার করো। যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি কেবল তাদেরই ভালোবাসো তবে তাতে প্রশংসার কি আছে, কারণ পাপীরাও তো একই রকম করে। যারা তোমাদের উপকার করে তোমরা যদি কেবল তাদেরই উপকার করো তাতে প্রশংসার কি আছে, পাপীরাও তো তাই করে। যারা ধার শোধ করতে পারে এমন লোকদেরই যদি কেবল তোমরা ধার দাও তবে তাতে প্রশংসার কি আছে, এমনকি পাপীরাও তা ফিরে পাওয়ার আশায় তাদের মতো পাপীদের ধার দেয়। কিন্তু তোমরা
তোমাদের শত্রুদের ভালোবেসো, তাদের মঙ্গল করো, আর কিছুই ফিরে পাওয়ার আশা না রেখে ধার দিও। তাহলে তোমাদের মহাপুরস্কার লাভ হবে আর তোমরা হবে পরমেশ্বরের সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদের প্রতিও দয়া করেন। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমন দয়ালু হও। অপরের বিচার করো না, তাহলে তোমাদেরও বিচারের সম্মুখীন হতে হবে না। অপরের দোষ ধরো না, তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যকে ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। দান করো, প্রতিদান তুমিও পাবে। তারা তোমাদের অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে, কারণ অন্যদের জন্য যে মাপে মেপে দিচ্ছ সেই মাপেই তোমাদের মেপে দেওয়া হবে। যিশু তাদের কাছে আরেকটি দৃষ্টান্ত দিলেন। একজন অন্ধ কি অন্য একজন অন্ধকে পথ দেখাতে পারে? তাহলে কি তারা উভয়ে গর্তে পড়বে না? কোনো ছাত্র তার শিক্ষকের ঊর্ধ্বে নয়, কিন্তু শিক্ষা সম্পূর্ণ হলে প্রত্যেক ছাত্র তার শিক্ষকের মতো হতে পারে। তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে তুমি সেটা দেখছো, কিন্তু তোমার নিজের চোখে যে তক্তা আছে সেটা দেখছো না কেন? তোমার নিজের চোখে যে তক্তা আছে তা যখন লক্ষ্য করছো না, তখন কেমন করে তোমার ভাইকে বলতে পারো, ভাই তোমার চোখে যে কুটোটা আছে এসো তা বের করে দিই? কেন তুমি এ কথা বলো? ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তা বার করে ফেলো, আর তবেই তোমার ভাইয়ের চোখে যে কুটোটা আছে তা বার করার জন্য স্পষ্ট করে দেখতে পাবে। এমন কোনো ভালো গাছ নেই যাতে খারাপ ফল ধরে, আবার এমন কোনো খারাপ গাছ নেই যাতে ভালো ফল ধরে। প্রত্যেক গাছকে তার ফল দিয়েই চেনা যায়। লোকে কাঁটা ঝোপ থেকে ডুমুর ফল তোলে না, বা বুনো ঝোপ থেকে দ্রাক্ষা সংগ্রহ করে না। সৎ লোকের অন্তরের ভালো ভাণ্ডার থেকে ভালো জিনিসই বার হয়, আর দুষ্ট লোকের মন্দ অন্তর থেকে মন্দ বিষয়ই বার হয়। মানুষের অন্তরে যা থাকে তার মুখ সে কথাই বলে। তোমরা কেন আমাকে প্রভু প্রভু বলে ডাকো, অথচ আমি যা বলি তা করো না? যে কেউ আমার কাছে আসে ও আমার কথা শোনে, সে সব পালন করে। সে কার মতো? সে এমন একজন লোকের মতো যে বাড়ি তৈরি করতে গভীরভাবে খুঁড়ে পাথরের ওপর ভিত গাঁথল। তাই যখন বন্যা এলো, তখন নদীর জলে ঢেউ এসে সেই বাড়িটিতে আঘাত করল, কিন্তু তা নড়াতে পারল না, কারণ তার ভিত ছিল মজবুত। যে আমার কথা শোনে অথচ সেই মতো কাজ না করে, সে এমন একজন লোকের মতো যে মাটির ওপর ভিত ছাড়াই বাড়ি তৈরি করেছিল, পরে নদীর স্রোত এসে তাতে আঘাত করলে তখনই বাড়িটা ভেঙে পড়ল এবং একেবারে ধ্বংস হয়ে গেল। লুক 7 অধ্যায়। যিশু লোকদের যা বলতে চেয়েছিলেন তা বলা শেষ করে কফরনাহুম শহরে গেলেন। সেখানে একজন রোমীয় শতপতির এক ক্রীতদাস গুরুতর অসুখে মরণাপন্ন হয়েছিল। এই ক্রীতদাসটি শতপতির অতি প্রিয় ছিল। শতপতি যখন যিশুর কথা শুনতে পেলেন, তখন ইহুদিদের কয়েকজন নেতাকে দিয়ে যিশুর কাছে বলে পাঠালেন যেন যিশু এসে তার দাসের জীবন রক্ষা করেন। তারা যিশুর কাছে এসে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, যার জন্য আপনাকে এই কাজ করতে বলছি তিনি একজন যোগ্য লোক, কারণ তিনি আমাদের লোকদের ভালোবাসেন আর তিনি আমাদের জন্য একটা সমাজগৃহ নির্মাণ করে দিয়েছেন। তিনি যখন সেই বাড়ির কাছাকাছি এসেছেন, তখন সেই শতপতি তার বন্ধুদের দিয়ে বলে পাঠালেন, প্রভু আপনি আর কষ্ট করবেন না, কারণ আপনি যে আমার বাড়িতে আসেন তার যোগ্য আমি নই। এই কারণেই আমি নিজেকে আপনার কাছে যাবার উপযুক্ত মনে করি না। আপনি কেবল মুখে বলুন, তাতেই আমার ওই দাস ভালো হয়ে যাবে, কারণ আমিও একজনের অধীনে কাজ করি আর আমার অধীনেও সৈনিকরা কাজ করে। আমি যদি কাউকে বলি
যাও, তখন সে যায়। আবার কাউকে যদি বলি এসো, তবে সে আসে। আর আমি যখন একজনকে বলি এটা করো, তখন সে তা করে। এই কথা শুনে যিশু আশ্চর্য হলেন। যেসব লোক ভিড় করে তাঁর পিছনে পিছনে আসছিল, তাদের দিকে ফিরে তিনি বললেন, আমি তোমাদের বলছি, এমনকি ইসরায়েলীদের মধ্যেও এত বড় বিশ্বাস আমি কখনো দেখিনি। শতপতি যাদের পাঠিয়েছিলেন তারা বাড়ি ফিরে গিয়ে দেখল যে সেই চাকর ভালো হয়ে গেছে। এর অল্পদিন পরেই যিশু নাইন নামে এক নগরের দিকে যাচ্ছিলেন। তাঁর শিষ্যরা এবং আরও অনেক লোক তাঁর সঙ্গে সঙ্গে যাচ্ছিল। তিনি যখন সেই নগরের ফটকের কাছাকাছি এসেছেন, তখন একজন মৃত লোককে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মৃত লোকটি ছিল তার বিধবা মায়ের একমাত্র পুত্র। সেই নগরের অনেক লোক সেই বিধবার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। সেই বিধবাকে দেখে তার জন্য প্রভুর খুবই দয়া হলো। তিনি তাকে বললেন, তুমি কেঁদো না। তারপর তিনি কাছে এসে শবের খাট ছুঁলেন। তখন যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়িয়ে পড়ল। এমন সময় যিশু বললেন, যুবক, আমি তোমায় বলছি, তুমি ওঠো। তখন সেই লোকটি উঠে বসল আর কথা বলতে শুরু করল। যিশু তখন তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এই দেখে সকলের মন ভয় ও ভক্তিতে পূর্ণ হলো। তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগলো, আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর আবির্ভাব হয়েছে। তারা আরও বলতে লাগলো, ঈশ্বর তাঁর লোকদের সাহায্য করতে এসেছেন। যিশুর বিষয়ে এইসব কথা ইহুদিয়ায় ও তার আশেপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। বাপ্তিস্মদাতা জোহনের অনুগামীরা এইসব ঘটনার কথা জোহনকে জানাল। তখন জোহন তার দুজন অনুগামীকে ডেকে প্রভুর কাছে জিজ্ঞেস করে পাঠালেন যে, যাঁর আগমনের কথা আছে আপনি কি সেই, না আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব? সেই লোকেরা যিশুর কাছে এসে বলল, বাপ্তিস্মদাতা জোহন আপনার কাছে আমাদের জিজ্ঞেস করতে পাঠিয়েছেন, যাঁর আসবার কথা আপনি কি সেই ব্যক্তি, না আমরা অন্য কারো অপেক্ষায় থাকব? সেই সময় যিশু অনেক লোককে বিভিন্ন রোগ ও ব্যাধি থেকে সুস্থ করছিলেন, অশুচি আত্মায় পাওয়া লোকদের ভালো করছিলেন, আর অনেক অন্ধ লোককে দৃষ্টিশক্তি দান করছিলেন। তখন তিনি তাদের প্রশ্নের জবাবে বললেন, তোমরা যা দেখলে ও শুনলে তা গিয়ে জোহনকে বলো, অন্ধেরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা সুস্থ হচ্ছে, বধিরেরা শুনছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্ররা সুসমাচার শুনতে পাচ্ছে। ধন্য সেই লোক যে আমাকে গ্রহণ করার জন্য মনে কোনো দ্বিধাবোধ করে না। জোহনের কাছ থেকে যারা এসেছিল তারা চলে গেলে পর যিশু সমবেত সেই লোকদের কাছে জোহনের বিষয়ে বললেন, তোমরা প্রান্তরের মধ্যে কি দেখতে গিয়েছিলে? বাতাসে একটি বেত গাছ দুলছে তাই? তা না হলে কি দেখতে গিয়েছিলে? একজন লোক বেশ জমকালো পোশাক পরা? না, যারা দামি জামাকাপড় পরে এবং বিলাসে জীবন কাটায় তারা তো প্রাসাদে থাকে। তবে তোমরা কি দেখতে গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, তোমরা যাকে দেখেছ তিনি একজন ভাববাদীর থেকেও মহান। ইনি সেই লোক যাঁর বিষয়ে লেখা হয়েছে, দেখো আমি তোমার আগে আগে আমার এক সহায়ককে পাঠাচ্ছি, সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে। আমি তোমাদের বলছি, স্ত্রীলোকের গর্ভজাত সকল মানুষের মধ্যে জোহনের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, তবু ঈশ্বরের রাজ্যে ক্ষুদ্রতম ব্যক্তিও জোহনের চেয়ে মহান। যারা যিশুর প্রচার শুনছিল তাদের মধ্যে পাপিষ্ঠরা ও কর আদায়কারীরাও জোহনের বাপ্তিস্মে বাপ্তিস্ম নিয়ে স্বীকার করল যে ঈশ্বর ন্যায়পরায়ণ। কিন্তু ফরিসি ও ব্যবস্থার শিক্ষকরা জোহনের কাছে বাপ্তিস্ম নিতে অস্বীকার করে
তাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে অগ্রাহ্য করল। তাহলে আমি কিসের সঙ্গে এই যুগের লোকেদের তুলনা করব? এরা কেমন ধরনের লোক? এরা ছোট ছেলেদের মতো যারা হাটে বসে একে অপরকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম কিন্তু তোমরা নাচলে না, আমরা তোমাদের জন্য শোকগাথা গাইলাম কিন্তু তোমরা কাঁদলে না। কারণ বাপতিস্মদাতা যোহন এসেছেন, তিনি রুটি খান না আর দ্রাক্ষারসও পান করেন না, আর তোমরা বলো ওকে ভূতে পেয়েছে। মানবপুত্র এসে পানাহার করেন আর তোমরা বলো দেখো ও পেটুক, মদ্যপায়ী, আবার পাপী ও কর আদায়কারীদের বন্ধু। প্রজ্ঞা তার কাজের দ্বারাই প্রমাণ করে যে তা নির্দোষ। একদিন একজন ফরিসি তার বাড়িতে যিশুকে নিমন্ত্রণ করল, তাই তিনি তার বাড়িতে গিয়ে সেখানে খাবার আসন নিলেন। সেই নগরে একজন দুশ্চরিত্রা স্ত্রীলোক ছিল। ফরিসির বাড়িতে যিশু খেতে এসেছেন জানতে পেরে সে একটা শ্বেত পাথরের শিশিতে করে বহুমূল্য আতর নিয়ে এলো। সে যিশুর পিছনে তার পায়ের কাছে নতজানু হয়ে কেঁদে কেঁদে চোখের জলে তার পা ভিজাতে লাগল। তারপর সে তার মাথার চুল দিয়ে তার পা মুছিয়ে দিল আর তার পায়ে চুমু দিয়ে সেই আতর তার পায়ে ঢেলে দিল। যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিল এই দেখে সে মনে মনে বলল, এই লোকটা যদি ভাববাদী হয় তবে নিশ্চয়ই বুঝতে পারত যে তার পা ছুঁচ্ছে সে কে এবং কি ধরনের স্ত্রীলোক, এবং এও জানতে পারত যে স্ত্রীলোকটি পাপী। এর জবাবে যিশু তাকে বললেন, শিমন, তোমাকে আমার কিছু বলার আছে। শিমন বলল, বেশ তো গুরু, বলুন। যিশু বললেন, কোনো একজন মহাজনের কাছে দুজন লোক টাকা ধারত, একজন 500 রূপর মুদ্রা আর একজন 50 রূপর মুদ্রা। কিন্তু তারা কেউই ঋণ শোধ করতে না পারাতে তিনি দয়া করে উভয়ের ঋণই মুকুব করে দিলেন। এখন এদের মধ্যে কে তাকে বেশি ভালোবাসবে? শিমন বলল, আমি মনে করি যার বেশি ঋণ মুকুব করা হলো সেই। যিশু তাকে বললেন, তুমি ঠিক বলেছ। এরপর যিশু সেই স্ত্রীলোকটির দিকে ফিরে শিমনকে বললেন, তুমি এই স্ত্রীলোকটিকে দেখছ? আমি তোমার বাড়িতে এলাম আর তুমি আমায় পা ধোয়ার জল পর্যন্ত দিলে না, কিন্তু ও চোখের জলে আমার পা ধুয়ে দিল আর নিজের চুল দিয়ে তা মুছিয়ে দিল। স্বাগত জানাবার প্রথা অনুসারে তুমি আমায় চুমু দিলে না, কিন্তু আমি আসার পর থেকেই সে আমার পায়ে চুমু দিয়ে চলেছে। তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করলে না, কিন্তু সে আমার পায়ে সুগন্ধি আতর ঢেলে তা অভিষিক্ত করল। এতেই বোঝা যায় যে সে বেশি ভালোবাসা দেখাচ্ছে। সেই জন্যই আমি বলছি, এর পাপ অনেক হলেও তা ক্ষমা করা হয়েছে, কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে। এরপর যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার পাপের ক্ষমা হল। যারা তাঁর সঙ্গে খেতে বসেছিল তারা পরস্পর বলাবলি করতে লাগল, ইনি কে যে পাপ ক্ষমা করেন? কিন্তু যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার বিশ্বাসই তোমায় মুক্ত করেছে, তোমার শান্তি হোক। লুক 8 অধ্যায়। এরপর যিশু গ্রামে ও নগরে নগরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন। তাঁর সঙ্গে ছিলেন সেই 12 জন প্রেরিত। এমন কয়েকজন স্ত্রীলোকও তাঁর সঙ্গে ছিলেন যারা নানা রকম রোগ ব্যাধি থেকে সুস্থ হয়েছিলেন ও অশুচি আত্মার কবল থেকে মুক্ত হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন মরিয়ম মগদলিনী। এর মধ্যে থেকে যিশু 7টি বন্ধু আত্মা দূর করে দিয়েছিলেন। রাজা হেরোদের বাড়ির অধ্যক্ষ কুশের স্ত্রী জোহন্না, শোষণ্যা ও আরও অনেক স্ত্রীলোক ছিলেন। যিশু ও তাঁর শিষ্যদের সেবা যত্নের জন্য এরা নিজেদের টাকা খরচ করতেন। সেই সময় বিভিন্ন শহর থেকে দলে দলে লোক এসে যিশুর কাছে জড়ো হচ্ছিল।
তখন যিশু তাদের উপদেশ দিতে গিয়ে এই দৃষ্টান্তটি বললেন। একজন চাষী বীজ বুনতে গেল। সে যখন বীজ বুনছিল তখন কিছু বীজ পথের পাশে পড়ল, আর লোকে তা মারিয়ে গেল, পাখিতে তা খেয়ে গেল। কিছু বীজ পাথুরে জমির ওপর পড়ল, সেই বীজগুলো থেকে অঙ্কুর বার হল বটে, কিন্তু মাটিতে রস না থাকায় তা শুকিয়ে গেল। কিছু বীজ ঝোপের মধ্যে পড়ল, কাঁটা গাছ বেড়ে উঠে চারাগুলিকে চেপে দিল। আবার কিছু বীজ ভালো জমিতে পড়ল, সেগুলি বেড়ে উঠলে যা বোনা হয়েছিল তার 100 গুণ বেশি ফসল হল। এই কথা বলার পর তিনি চিৎকার করে বললেন, যার শোনবার মতো কান আছে সে শুনুক। তার শিষ্যেরা তাকে এই দৃষ্টান্তটির অর্থ কি তা জিজ্ঞেস করলেন। তখন যিশু তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু বাকি সকলের কাছে দৃষ্টান্তের মাধ্যমে বলা হয়েছে, যেন তারা দেখেও না দেখে, শুনেও না বোঝে। দৃষ্টান্তটির অর্থ এই, বীজ হল ঈশ্বরের শিক্ষা। যে বীজ পথের ধারে পড়েছিল তা এমন লোকেদের বোঝায় যারা শোনে, তারপর দিয়াবল এসে তাদের অন্তর থেকে ঈশ্বরের শিক্ষা হরণ করে নিয়ে যায়, যেন তারা বিশ্বাস করে মুক্তি না পায়। যে বীজ পাথুরে জমিতে পড়েছিল তা এমন লোকেদের বোঝায় যারা শোনার সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু মাটি না থাকাতে তাদের কোনো শিকড় গজায়নি। কিছুদিনের জন্য তারা বিশ্বাস করে বটে, কিন্তু কঠিন পরীক্ষার সময় তারা পিছিয়ে যায়। কাঁটা ঝোপের মধ্যে যে বীজ পড়ল তা সেই সব লোককে বোঝায় যারা শোনে, কিন্তু পরে জগৎ সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তি ও সুখভোগের মধ্যে তা চাপা পড়ে যায়, আর তারা কখনো ভালো ফল উৎপন্ন করে না। যে বীজ ভালো জমিতে পড়ল তা হচ্ছে সেই সব লোকের প্রতীক যাদের অন্তর সত্যতা ও সরলতায় ভরা। তারা যখন ঈশ্বরের শিক্ষা শোনে তখন তা ধরে রাখে আর স্থির থেকে জীবনে ফল উৎপন্ন করে। কেউ বাতি জেলে তা কোনো পাত্র দিয়ে ঢেকে রাখে না, অথবা খাটের নিচে রাখে না, তার পরিবর্তে সে তা বাতিদানের ওপরই রাখে, যেন ভেতরে যারা আসে তারা আলো দেখতে পায়। এমন কিছু লুকানো নেই যা প্রকাশ পাবে না, এমন কিছু গোপন নেই যা জানা যাবে না কিংবা আলোয় ফুটে উঠবে না। তাই কিভাবে শুনছ তাতে মন দাও, কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে, আর যার নেই তার যা আছে বলে সে মনে করে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই সময় যিশুর মা ও ভাইরা তাকে দেখতে এসেছিলেন, কিন্তু ভিড়ের জন্যে তারা যিশুর কাছে পৌঁছতে পারলেন না। তখন একজন লোক তাকে বলল, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। কিন্তু তিনি তাদের বললেন, তারাই আমার মা আমার ভাই, যারা ঈশ্বরের শিক্ষা শুনে সেই অনুসারে কাজ করে। সেই সময় একদিন যিশু তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে একটি নৌকায় উঠলেন। তিনি তাদের বললেন, চলো আমরা হ্রদের ওপারে যাই। তারা রওনা দিলেন। নৌকা চলতে থাকলে যিশু নৌকার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হ্রদের মধ্যে হঠাৎ ঝড় উঠল আর তাদের নৌকাটি জলে ভর্তি হয়ে যেতে লাগল। এতে তারা খুব বিপদে পড়লেন। তখন শিষ্যরা যিশুর কাছে এসে তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু গুরু, আমরা যে সত্যি ডুবতে বসেছি। তখন যিশু উঠে ঝোড়ো বাতাস ও তুফানকে ধমক দিলেন, সঙ্গে সঙ্গে ঝড় ও তুফান থেমে গেল আর সব কিছু শান্ত হল। তখন যিশু তাঁর অনুগামীদের বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? কিন্তু তারা ভয় ও বিস্ময়ে বিহ্বল হয়ে গিয়েছিলেন। তারা পরস্পর বলাবলি করতে লাগলেন, ইনি কে যে ঝড় এবং সমুদ্রকে হুকুম করেন আর তারা তাঁর কথা শোনে?
এরপর তাঁরা গালিল হ্রদের ওপারে গেরাসেনীদের অঞ্চলে গিয়ে পৌঁছলেন। যিশু যখন তীরে নামছেন সেই সময় সেই নগর থেকে একজন লোক তাঁর সামনে এলো। এই লোকটির মধ্যে অনেকগুলো মন্দ আত্মা ছিল। বহুদিন ধরে সে জামাকাপড় পরত না ও বাড়িতে থাকত না, কিন্তু কবরখানায় থাকত। সে যিশুকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল ও তাঁর সামনে এসে উপুড় হয়ে পড়ে চিৎকার করে বলতে লাগল, পরমেশ্বরের পুত্র যিশু, আমাকে নিয়ে আপনার কি কাজ? আমি আপনাকে মিনতি করছি, আমার যন্ত্রণা দেবেন না। সে এই কথা বলল কারণ যিশু সেই ভূতকে তার মধ্য থেকে বার হয়ে যাবার জন্য হুকুম করলেন। সেই ভূত প্রায় লোকটাকে চেপে ধরত, তাকে বেড়ি ও শেকল দিয়ে বেঁধে রাখলেও তা ছিঁড়ে ফেলে ভূত তাকে প্রান্তরে তাড়িয়ে নিয়ে যেত। তখন যিশু তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, বাহিনী, কারণ অনেকগুলো ভূত একসঙ্গে তার মধ্যে ঢুকেছিল। তারা যিশুকে মিনতির সুরে বলল যেন তিনি তাদেরকে রসাতলে যাওয়ার হুকুম না করেন। সেই সময় পাহাড়ের ঢালে একপাল শুয়োর চড়ছিল। সেই ভূতরা যিশুকে মিনতি করে বলল যেন তিনি তাদেরকে ওই শুয়োরের পালে ঢোকার অনুমতি দেন। যিশু তখন তাদের সেই অনুমতি দিলেন। তাতে ভূতরা সেই লোকটির ভিতর থেকে বেরিয়ে ওই শুয়োরগুলোর মধ্যে ঢুকল আর সেই শুয়োরের পাল হ্রদের ঢাল দিয়ে জোরে দৌড়ে গিয়ে জলে ডুবে মরল। যারা শুয়োরের পাল চড়াচ্ছিল এই ঘটনা দেখে তারা দৌড়ে গিয়ে সেই নগরে ও সারা দেশে এই খবর দিল। আর কি হয়েছে তা দেখবার জন্য লোকরা বাইরে এলো। তারা যিশুর কাছে এসে দেখল যার মধ্যে থেকে ভূতগুলো বার হয়েছে সে কাপড় পরে শান্তভাবে যিশুর পায়ের কাছে বসে আছে। এই দেখে তারা ভয় পেয়ে গেল। যারা এই ঘটনা দেখেছিল তারা ওই লোকদের কাছে বলল কেমন করে ওই ভূতে পাওয়া লোকটি সুস্থ হলো। তখন গেরাসেনী অঞ্চলের সমস্ত লোক যিশুকে তাদের কাছ থেকে চলে যেতে অনুরোধ করল কারণ তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখন যিশু ফিরে যাবার জন্য নৌকায় উঠলেন। তখন যে লোকটির মধ্য থেকে ভূত বার হয়ে গিয়েছিল সে যিশুর সঙ্গে যাবার জন্য মিনতি করতে লাগল, কিন্তু যিশু তাকে অনুমতি দিলেন না। তিনি বললেন, তুমি বাড়ি ফিরে যাও আর ঈশ্বর তোমার জন্য যা করেছেন তা সকলকে বলো। তখন সে সেখান থেকে চলে গেল আর যিশু তার জন্য যা করেছেন তা সারা শহরে বলে বেড়াতে লাগল। যিশু যখন ফিরে এলেন তখন এক বিরাট জনতা তাঁকে স্বাগত জানাল কারণ তারা সকলে যিশুর ফিরে আসার অপেক্ষায় ছিল। ঠিক সেই সময় যাইর নামে একজন লোক সেখানে এলেন। ইনি সেখানকার সমাজগৃহের নেতা। তিনি যিশুর পায়ের কাছে উপুড় হয়ে পড়ে তাকে অনুরোধ করলেন যেন যিশু তার সঙ্গে তার বাড়িতে যান, কারণ তখন তার একমাত্র সন্তান 12 বছরের মেয়েটি মৃত্যুশয্যায় ছিল। যিশু যখন যাচ্ছিলেন লোকেরা তাঁর চারিদিকে ভিড় করে ধাক্কাধাক্কি করতে লাগল। সেই ভিড়ের মধ্যে একজন স্ত্রীলোক ছিল যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। চিকিৎসকদের পিছনে সে তার যথাসর্বস্ব ব্যয় করেছিল কিন্তু কেউ তাকে ভালো করতে পারেনি। সে যিশুর পেছন দিকে এসে তার পোশাকের ঝালর স্পর্শ করল, সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল। তখন যিশু বললেন, কে আমাকে স্পর্শ করল? সবাই অস্বীকার করল। তখন পিতর বললেন, গুরু, লোকরা আপনার চারপাশে ধাক্কাধাক্কি করে আপনার ওপর পড়ছে। কিন্তু যিশু বললেন, কেউ আমাকে স্পর্শ করেছে, কারণ আমি জানি আমার মধ্যে থেকে শক্তি বের হয়েছে। সেই স্ত্রীলোকটি যখন দেখল যে সে কোনো মতেই এড়িয়ে যেতে পারবে না তখন কাঁপতে কাঁপতে যিশুর কাছে এসে তার সামনে উপুড় হয়ে পড়ল এবং সকলের সামনে বলল কেন সে যিশুকে স্পর্শ করেছে আর কিভাবে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে।
তখন যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে, তোমার শান্তি হোক। তিনি তখনও কথা বলছেন, এমন সময় সমাজগৃহের নেতার বাড়ি থেকে একজন এসে বলল, আপনার মেয়ে মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবেন না। যিশু এই কথা শুনতে পেয়ে সমাজগৃহের নেতাকে বললেন, ভয় পেও না, কেবল বিশ্বাস করো, সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। যিশু সেই বাড়িতে পৌঁছে পিতর, যাকব, জোহন ও মেয়েটির মা বাবা ছাড়া আর কাউকে সেই ঘরে ঢুকতে দিলেন না। সেখানে অনেক লোক মেয়েটির জন্য শোক করছিল ও কাঁদছিল। যিশু তাদের বললেন, কান্না বন্ধ করো, কারণ ও তো মরেনি, ও ঘুমোচ্ছে। তার কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগলো, কারণ তারা জানত মেয়েটি মারা গেছে। যিশু মেয়েটির হাত ধরে ডাক দিলেন, খুকুমনি, ওঠো। সেই মুহূর্তে তার আত্মা ফিরে এলো আর সে উঠে দাঁড়ালো। যিশু তাদের আদেশ করলেন যেন তাকে কিছু খেতে দেওয়া হয়। মেয়েটির মা বাবা খুবই অবাক হয়ে গিয়েছিলেন। যিশু তাদের বারণ করলেন যেন তারা এই ঘটনার কথা কাউকে না বলে। লুক 9 অধ্যায়। যিশু সেই 12 জন প্রেরিতকে ডেকে তাদের সব রকমের ভূত তাড়াবার ক্ষমতা ও নানান রোগ ভালো করার ক্ষমতা দিলেন। এরপর তিনি তাদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতে ও রোগীদের সুস্থ করার জন্য পাঠালেন। তিনি তাদের বললেন, তোমরা যাত্রাপথের জন্য কিছুই নিও না, পথে যাওয়ার জন্য লাঠি, ঝুলি, খাবার বা টাকা পয়সা কিছুই নিও না, এমনকি দুটো জামাও না। যে বাড়িতে তোমরা প্রবেশ করবে সেই গ্রাম ছেড়ে না যাওয়া পর্যন্ত সেই বাড়িতেই থেকো। যেখানে লোকেরা তোমাদের স্বাগত জানাবে না সেখানে শহর ছেড়ে অন্যত্র যাওয়ার সময় তাদের বিরুদ্ধে প্রামাণিক সাক্ষ্যস্বরূপ তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো। তখন তারা গ্রাম থেকে গ্রামান্তরে যেতে যেতে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার ও রোগীদের সুস্থ করতে লাগলেন। সেই সময় যেসব ঘটনা ঘটছিল রাজ্যপাল হেরোদ তা শুনে খুবই বিচলিত হয়ে পড়লেন, কারণ কেউ কেউ বলছিল, যোহন আবার বেঁচে উঠেছেন। আবার অনেকে বলছিল, এলিও পুনরায় আবির্ভূত হয়েছেন। কেউ কেউ বলছিল, প্রাচীনকালের ভাববাদীদের মধ্যে কোনো একজন পুনরায় মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন। কিন্তু হেরোদ বললেন, আমি যোহনের মাথা কেটে ফেলেছি, কিন্তু যার বিষয়ে আমি এসব কথা শুনছি এ তবে কে? আর তিনি যিশুকে দেখবার চেষ্টা করতে লাগলেন। প্রেরিতরা ফিরে এসে তারা কি কি করেছেন তা যিশুকে জানালেন। তখন যিশু তাদের নিয়ে নিভৃতে বৈতসাইদা নগরে চলে গেলেন। কিন্তু লোকেরা জানতে পেরে গেল যে তিনি কোথায় যাচ্ছেন, আর তারা যিশুর পিছু পিছু চলল। যিশুও তাদের সাদরে গ্রহণ করে তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বললেন। আর যেসব লোকের রোগ ব্যাধি ভালো হবার প্রয়োজন ছিল তাদের সুস্থ করলেন। দিন প্রায় শেষ হয়ে আসছে, এমন সময় সেই 12 জন প্রেরিত যিশুর কাছে ফিরে এসে বললেন, আমরা যেখানে আছি এটা একটা নির্জন স্থান, তাই এই লোকদের বিদায় দিন, যেন এরা আশপাশের গ্রামে গিয়ে নিজেদের জন্য থাকবার স্থান ও খাবার জোগাড় করে নিতে পারে। কিন্তু যিশু তাদের বললেন, তোমরাই এদের খেতে দাও। কিন্তু তারা বললেন, আমাদের কাছে তো 5খানা রুটি আর 2টো মাছ ছাড়া আর কিছুই নেই, আমরা গিয়ে কি এইসব লোকদের জন্য খাবার কিনে আনব? সেখানে পুরুষ মানুষই ছিল প্রায় 5000। কিন্তু যিশু তার শিষ্যদের বললেন, ওদেরকে এক এক দলে 50 জন করে বসিয়ে দাও। তারা সেই রকমই করলেন, তাদের সকলকেই বসিয়ে দিলেন। এরপর যিশু সেই 5খানা রুটি ও 2টি মাছ নিয়ে সেগুলোর জন্য স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। পরে তিনি সেগুলোকে টুকরো টুকরো করে তা পরিবেশন করার জন্য
শিষ্যদের হাতে দিলেন। সকলে বেশ তৃপ্তি করে খেল। বাকি যা পড়ে রইল তা একসঙ্গে জড়ো করলে 12টি টুকরি ভরে গেল। একদিন যিশু কোনো এক জায়গায় নিভৃতে প্রার্থনা করছিলেন। তাঁর শিষ্যরা সেখানে এলে তিনি তাদের জিজ্ঞেস করলেন, লোকেরা কি বলে, আমি কে? তারা বললেন, কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ বা বলে এলিও, আবার কেউ কেউ বলে প্রাচীনকালের ভাববাদীদের মধ্যে একজন বেঁচে উঠেছেন। তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিটার বললেন, ঈশ্বরের সেই খ্রিস্ট। তখন তিনি তাদের সতর্ক করে দিলেন যেন এ কথা তারা কারো কাছে প্রকাশ না করেন। তিনি আরও বললেন, মানবপুত্রের অনেক দুঃখ ও যাতনা ভোগ করার প্রয়োজন আছে। ইহুদি নেতারা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা তাকে প্রত্যাখ্যান করবে, তারা তাকে হত্যা করবে, আর তিন দিনের মাথায় তিনি মৃত্যুলোক থেকে পুনরুত্থিত হবেন। পরে তিনি তাদের সকলের উদ্দেশ্যে বললেন, যদি কেউ আমার সঙ্গে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক আর প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমায় অনুসরণ করুক। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে। সমগ্র জগৎ লাভ করে কেউ যদি নিজেকে ধ্বংস করে তবে তার কি লাভ হল? যদি কেউ আমার জন্য ও আমার শিক্ষার জন্য লজ্জাবোধ করে, তবে যখন মানবপুত্র নিজ মহিমায় এবং পিতা ও পবিত্র স্বর্গদূতদের মহিমায় আসবেন তখন তিনিও তার জন্য লজ্জিত হবেন। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, এখানে এমন কয়েকজন আছে যারা ঈশ্বরের রাজ্য না দেখা পর্যন্ত মৃত্যুর মুখ দেখবে না। এই সব কথা বলার প্রায় 8 দিন পর তিনি পিতর, যাকব ও জোহনকে নিয়ে প্রার্থনা করার জন্য একটা পর্বতে গেলেন। যিশু যখন প্রার্থনা করছিলেন তখন তাঁর মুখের চেহারা অন্যরকম হয়ে গেল, তাঁর পোশাক আলোকশুভ্র হয়ে উঠল। দুই ব্যক্তি, মোশি ও এলিও, মহিমান্বিত হয়ে সেখানে এসে যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তাঁরা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জেরুজালেমে কিভাবে যিশুর মৃত্যু হবে তাই নিয়ে কথা বলছিলেন। কিন্তু পিতর ও তার অন্য সঙ্গীরা সেই সময় ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়েছিলেন। তারা জেগে উঠে যিশুকে মহিমান্বিত রূপে দেখতে পেলেন আর ওই দুই ব্যক্তিকে যিশুর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই ব্যক্তিরা যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছিলেন তখন পিতর যিশুকে বললেন, গুরু, ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আমরা এখানে 3টে কুটির তৈরি করি, একটা আপনার জন্য, একটা মসির জন্য আর একটা এলিওর জন্য। তিনি জানতেন না যে তিনি কি বলছিলেন, কিন্তু তিনি যখন এসব কথা বলছিলেন সেই সময় একখণ্ড মেঘ এসে তাদের ঢেকে ফেলল। মেঘের মধ্যে প্রবেশ করে তারা ভীত হলেন। সেই মেঘের মধ্য থেকে এক রব শোনা গেল। সেই রব বলল, এই আমার পুত্র, আমার মনোনীত পাত্র, তাঁর কথা শোনো। সেই রব মিলিয়ে যাবার পরই দেখা গেল কেবল যিশু একা সেখানে রয়েছেন। আর শিষ্যরা যা দেখলেন সে বিষয়ে কাউকে কিছু না বলে চুপ করে রইলেন। পরদিন তাঁরা পর্বত থেকে নেমে এলে বহু লোক যিশুর সঙ্গে দেখা করতে এলো। আর সেই সময় ওই ভিড়ের মধ্য থেকে একটি লোক চিৎকার করে বলল, গুরু, আমি আপনাকে মিনতি করছি, আপনি আমার এই একমাত্র সন্তানের দিকে একটু দেখুন। হঠাৎ একটা অশুচি আত্মা তাকে ধরে আর সে চিৎকার করতে থাকে। সেই আত্মা যখন তাকে মুচড়ে ধরে তখন তার মুখ থেকে ফেনা কাটতে থাকে। এটা সহজে তাকে ছেড়ে যেতে চায় না, তাকে একেবারে ছাঁচড়া করে দেয়। আমি আপনার শিষ্যদের কাছে মিনতি করেছিলাম যেন তারা ওই অশুচি আত্মাকে তাড়িয়ে দেন, কিন্তু তারা পারলেন না। যিশু বললেন, হে অবিশ্বাসী ও পথভ্রষ্ট লোকেরা, আমি আর কতকাল
তোমাদের নিয়ে ধৈর্য ধরব, কতকালই বা তোমাদের সঙ্গে থাকব। যিশু লোকটিকে বললেন, তোমার ছেলেকে এখানে আনো। ছেলেটা যখন আসছিল তখন সেই ভূত তাকে আছাড় মারল, আর তাতে সে প্রবলভাবে হাত পা ছোঁড়াছুড়ি করতে লাগল। যিশু সেই অশুচি আত্মাকে ধমক দিলেন, তারপর ছেলেটিকে সম্পূর্ণ সুস্থ করে তার বাবার কাছে ফেরত দিলেন। ঈশ্বর যে কত মহান তা দেখে লোকেরা অবাক হয়ে গেল। যিশু যা করলেন তা দেখে লোকেরা আশ্চর্য হচ্ছিল। তখন যিশু তাঁর শিষ্যদের বললেন, আমি তোমাদের যা বলছি তা মন দিয়ে শোনো, শীঘ্রই মানবপুত্রকে মানুষের হাতে সঁপে দেওয়া হবে। কিন্তু এই কথার অর্থ কি শিষ্যরা তা বুঝতে পারলেন না, এটা তাদের কাছে গুপ্ত রয়ে গেল, তাই তারা এর কিছুই উপলব্ধি করতে পারলেন না। সেই সময় তাদের মধ্যে এই বিতর্কের সূত্রপাত হল যে কে তাদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু যিশু তাদের মনোভাব বুঝতে পেরে একটি শিশুকে এনে নিজের পাশে দাঁড় করালেন। তিনি তাদের বললেন, যে কেউ আমার নামে এই শিশুকে সাদরে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে সাদরে গ্রহণ করে সে আমাকে যিনি পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই শ্রেষ্ঠ। যোহন বললেন, প্রভু, আমরা আপনার নামে একজনকে ভূত তাড়াতে দেখেছি, সে আমাদের সঙ্গী নয় বলে আমরা তাকে বারণ করেছি। কিন্তু যিশু তাকে বললেন, তাকে বারণ করো না, কারণ যে তোমাদের বিপক্ষ নয় সে তোমাদের সপক্ষ। যিশুর স্বর্গে যাওয়ার সময় হয়ে এলে তিনি স্থির চিত্তে জেরুজালেমের দিকে এগিয়ে চললেন। তিনি তাঁর পৌঁছবার আগেই সেখানে কিছু বার্তাবাহক পাঠালেন, তারা গিয়ে সমরীয়দের এক গ্রামে উঠলেন যেন যিশুর জন্যে সব কিছু ব্যবস্থা করতে পারেন। কিন্তু যিশু জেরুজালেমে যাবেন বলে স্থির করায় সমরীয়রা তাঁকে গ্রহণ করল না। যিশুর অনুগামী যাকব ও যোহন এই দেখে বললেন, প্রভু, আপনি কি চান যে এদের ধ্বংস করার জন্য আমরা আকাশ থেকে আগুন নামিয়ে আনি? কিন্তু যিশু ফিরে দাঁড়িয়ে তাদের ধমক দিলেন। তখন তারা অন্য গ্রামে গেলেন। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন সেই সময় একজন লোক যিশুকে বলল, আপনি যেখানেই যান না কেন আমিও আপনার সঙ্গে যাব। যিশু তাকে বললেন, শেয়ালের গর্ত আছে, আকাশের পাখিদেরও বাসা আছে, কিন্তু মানবপুত্রের কোথাও মাথা রাখার ঠাঁই নেই। আর একজনকে তিনি বললেন, আমায় অনুসরণ করো। কিন্তু সেই লোকটি বলল, আগে গিয়ে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন। কিন্তু যিশু তাকে বললেন, মৃতরাই তাদের মৃতদের কবর দেবে, তুমি গিয়ে বরং ঈশ্বরের রাজ্যের বিষয়ে ঘোষণা করো। আর একজন লোক বলল, প্রভু, আমি আপনার অনুসারী হব, কিন্তু প্রথমে আমার বাড়ির সকলকে বিদায় জানিয়ে আসতে দিন। কিন্তু যিশু তাকে বললেন, লাঙলে হাত রেখে যে পিছন ফিরে তাকায় সে ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। লুক 10 অধ্যায়। এরপর প্রভু আরও 72 জন লোককে মনোনীত করলেন। তিনি নিজে যে সমস্ত নগরে ও যে সমস্ত জায়গায় যাবেন বলে ঠিক করেছিলেন সেই সব জায়গায় তাদের দুজন দুজন করে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন, শস্য প্রচুর হয়েছে কিন্তু তা কাটার জন্য মজুরের সংখ্যা অল্প, তাই শস্যের যিনি মালিক তাঁর কাছে প্রার্থনা করো যেন তিনি তাঁর ফসল কাটার জন্য মজুর পাঠান। যাও আর মনে রেখো, নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতোই আমি তোমাদের পাঠাচ্ছি। তোমরা টাকার বটুয়া, থলি বা জুতো সঙ্গে নিও না, এবং পথের মধ্যে কাউকে শুভেচ্ছা জানিও না। যে বাড়িতে তোমরা প্রবেশ করবে সেখানে প্রথমে বলবে, এই গৃহে শান্তি হোক। সেখানে যদি শান্তির পাত্র কেউ থাকে তবে তোমাদের শান্তি তার সহবর্তী হবে, কিন্তু যদি সেরকম কেউ না থাকে তাহলে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসবে।
যে বাড়িতে যাবে সেখানেই থেকো, আর তারা যা খেতে দেয় তাই খেও, কারণ যে কাজ করে সে বেতন পাওয়ার যোগ্য। এ বাড়ি সে বাড়ি করে ঘুরে বেরিও না। তোমরা যখন কোনো নগরে প্রবেশ করবে, তখন সেই নগরের লোকেরা যদি তোমাদের স্বাগত জানায়, তবে সেখানকার লোকেরা তোমাদের সামনে যা কিছু ধরে তা খেও। সেই নগরের রোগীদের সুস্থ করো ও সেখানকার লোকেদের বলো, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে গেছে। তোমরা কোনো নগরে প্রবেশ করলে যদি সেই নগরের লোকেরা তোমাদের স্বাগত না জানায়, তবে সেখানকার রাস্তায় বেরিয়ে এসে তোমরা বলো, এমনকি তোমাদের নগরে যে ধুলো আমাদের পায়ে লেগেছে তা আমরা তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম। তবে এ কথা জেনে রেখো যে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে গেছে। আমি তোমাদের বলছি, সেই দিন এই নগরের থেকে সদমের লোকেদের অবস্থা অনেক বেশি সহনীয় হবে। কোরাসিন, ধিক তোমাকে! বৈদসৈদা, ধিক তোমাকে! তোমাদের মধ্যে যেসব অলৌকিক কাজ করা হয়েছে তা যদি সোর ও সিদনে করা হতো, তবে সেখানকার লোকেরা অনেক আগেই চটের বস্ত্র পরে মাথায় ভস্ম ছিটিয়ে অনুতাপ করতে বসত। যাই হোক, বিচারের দিনে সোর ও সিদনের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেক সহনীয় হবে। তুমি কফর্নাহুম, তুমি কি স্বর্গ পর্যন্ত উন্নীত হবে? না, তোমাকে নরক পর্যন্ত নামানো যাবে। যারা তোমাদের কথা শোনে তারা আমারই কথা শোনে, আর যারা তোমাদের অগ্রাহ্য করে তারা আমাকেই অগ্রাহ্য করে। যারা আমাকে অগ্রাহ্য করে তারা যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই অগ্রাহ্য করে। এরপর সেই 72 জন আনন্দের সঙ্গে ফিরে এসে বললেন, প্রভু, আপনার নামে এমনকি ভূতরাও আমাদের বশ্যতা স্বীকার করে। তখন যিশু তাদের বললেন, আমি শয়তানকে বিদ্যুৎ ঝলকের মতো আকাশ থেকে পড়তে দেখলাম। শোনো, সাপ ও বিছেকে পায়ে দলবার ক্ষমতা আমি তোমাদের দিয়েছি, আর তোমাদের শত্রু সমস্ত শক্তির ওপরে ক্ষমতাও আমি তোমাদের দিয়েছি। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। তবু আত্মারা যে তোমাদের বশীভূত হয় এ জেনে আনন্দ করো না, কিন্তু স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে বলে আনন্দ করো। ঠিক সেই মুহূর্তে পবিত্র আত্মার আনন্দে পূর্ণ হয়ে যিশু বললেন, পিতা, আমি তোমার প্রশংসা করি, কারণ স্বর্গ ও পৃথিবীর প্রভু, তুমি এসব বিষয়ে জ্ঞানীগুণী ও বুদ্ধিমান লোকেদের কাছে গোপন রেখে শিশুদের কাছে প্রকাশ করেছো। হ্যাঁ পিতা, এতেই তোমার আনন্দ। আমার পিতা আমায় সবই দিয়েছেন। পিতা ছাড়া আর কেউ জানে না পুত্রকে, আবার পুত্র ছাড়া আর কেউ জানে না পিতাকে। এছাড়া পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন কেবল সেই জানে। এরপর শিষ্যদের দিকে ফিরে তিনি একান্তে তাদের বললেন, তোমরা যা দেখছ, যে চোখ তা দেখতে পায় তা ধন্য, কারণ আমি তোমাদের বলছি, তোমরা যা দেখছ, অনেক ভাববাদী ও রাজা তা দেখার ইচ্ছা করলেও তা দেখতে পাননি। তোমরা যা শুনছ তা শোনার ইচ্ছা করলেও তারা তা শুনতে পাননি। এরপর একজন ব্যবস্থা শিক্ষক যিশুকে পরীক্ষার ছলে জিজ্ঞাসা করল, গুরু, অনন্ত জীবন লাভ করার জন্য আমায় কি করতে হবে? যিশু তাকে বললেন, বিধি ব্যবস্থায় এ বিষয়ে কি লেখা আছে, সেখানে তুমি কি পড়েছো? সে জবাব দিল, তোমার সমস্ত অন্তর, মন, প্রাণ ও শক্তি দিয়ে অবশ্যই তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসো, আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তখন যিশু তাকে বললেন, তুমি ঠিক উত্তরই দিয়েছ, ওই সবই করো, তাহলে অনন্ত জীবন লাভ করবে। কিন্তু সে নিজেকে ধার্মিক দেখাতে চেয়ে যিশুকে জিজ্ঞেস করল, আমার প্রতিবেশী কে? এর উত্তরে যিশু বললেন, একজন লোক জেরুসালেম থেকে জিরিহর দিকে নেমে যাচ্ছিল, পথে সে ডাকাতদের হাতে ধরা পড়ল
তারা লোকটির জামা কাপড় খুলে নিয়ে তাকে মারধর করে আধমরা অবস্থায় সেখানে ফেলে রেখে চলে গেল। ঘটনাক্রমে সেই পথ দিয়ে একজন ইহুদি যাজক যাচ্ছিল। যাজক তাকে দেখতে পেয়ে পথের অন্য ধার দিয়ে চলে গেল। সেই পথে এরপর একজন লেবীয় এলো, তাকে দেখে সেও পথের অন্য ধার দিয়ে চলে গেল। কিন্তু একজন সমরীয় ওই পথে যেতে যেতে সেই লোকটির কাছাকাছি এলো। লোকটিকে দেখে তার মনে মমতা হলো। সে ওই লোকটির কাছে গিয়ে তার ক্ষতস্থান দ্রাক্ষারস দিয়ে ধুয়ে তাতে তেল ঢেলে বেঁধে দিল। এরপর সেই সমরীয় লোকটিকে তার নিজের গাধার ওপর চাপিয়ে একটি সরাইখানায় নিয়ে এসে তার সেবা যত্ন করল। পরের দিন সেই সমরীয় দুটি রৌপ্য মুদ্রা বার করে সরাইখানার মালিককে দিয়ে বলল, এই লোকটির যত্ন করবেন, আর আপনি যদি এর চেয়ে বেশি খরচ করেন তবে আমি ফিরে এসে আপনাকে তা শোধ করে দেব। এখন বলো, এই তিনজনের মধ্যে সেই ডাকাত দলের হাতে পড়া লোকটির প্রকৃত প্রতিবেশী কে? সে বলল, যে লোকটি তার প্রতি দয়া করল। তখন যিশু তাকে বললেন, সে যেমন করল যাও, তুমি গিয়ে তেমন করো। এরপর যিশু ও তাঁর শিষ্যরা জেরুজালেমের পথে যেতে যেতে কোনো এক গ্রামে প্রবেশ করলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক তাঁদের সাদর অভ্যর্থনা করলেন। মরিয়ম নামে তার একটি বোন ছিল, তিনি যিশুর পায়ের কাছে বসে তাঁর শিক্ষা শুনছিলেন। কিন্তু খাওয়া দাওয়ার নানা রকম আয়োজন করতে মার্থা খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি যিশুর কাছে এসে বললেন, প্রভু, আপনি কি দেখছেন না আমার বোন সমস্ত কাজ একা আমার ঘাড়ে ফেলে দিয়েছে? ওকে বলুন ও যেন আমায় সাহায্য করে। প্রভু তখন মার্থাকে বললেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয় নিয়ে বড়ই উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছ, কিন্তু কেবলমাত্র একটা বিষয়ের প্রয়োজন আছে, আর মরিয়ম সেই উত্তম বিষয়টি মনোনীত করেছে, যা তার কাছ থেকে কখনো কেড়ে নেওয়া হবে না। লুক ১১ অধ্যায়। যিশু এক জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তার একজন শিষ্য এসে তাকে বললেন, প্রভু, যোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, আপনিও তেমনি আমাদের প্রার্থনা করতে শেখান। তখন যিশু তাদের বললেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বলো, পিতা, তোমার পবিত্র নামে সমাদর হোক, তোমার রাজ্য আসুক, দিনের আহার তুমি প্রতিদিন আমাদের দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করেছে আমরাও তাদের ক্ষমা করেছি, আর আমাদের পরীক্ষায় পড়তে দিও না। এরপর যিশু তাদের বললেন, ধরো তোমাদের কারো একজন বন্ধু আছে, আর সে মাঝরাতে তার কাছে গিয়ে বলল, বন্ধু, খানতিনেক রুটি ধার দাও, কারণ আমার এক বন্ধু যাত্রাপথে এইমাত্র আমার ঘরে এসেছে, তাকে খেতে দেওয়ার মতো ঘরে কিছু নেই। সেই লোক যদি ঘরের ভেতর থেকে উত্তর দেয়, দেখো আমায় বিরক্ত করো না, এখন দরজা বন্ধ আছে আর ছেলেমেয়েদের নিয়ে আমি শুয়ে পড়েছি, আমি এখন তোমাকে কিছু দেওয়ার জন্য উঠতে পারব না, আমি তোমাদের বলছি সে যদি বন্ধু হিসাবে উঠে তাকে কিছু না দেয়, তবু লোকটি বারবার করে অনুরোধ করছে বলে সে উঠবে ও তার যা দরকার তা তাকে দেবে। তাই আমি তোমাদের বলছি, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা পাবে, দরজায় ধাক্কা দাও তোমাদের জন্য দরজা খোলা হবে, কারণ যারা চায় তারা পায়, যারা খোঁজ করে তারা সন্ধান পায়, আর যারা দরজায় ধাক্কা দেয় তাদের জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন বাবা কি কেউ আছে যার ছেলে মাছ চাইলে সে তাকে মাছের বদলে সাপ দেবে? অথবা ছেলে যদি ডিম চায় তবে কি তাকে কাঁকড়া বিছা দেবে? তাই তোমরা যদি মন্দ প্রকৃতির হয়েও
তোমাদের ছেলে মেয়েদের জন্য ভালো ভালো জিনিস দিতে জানো, তবে স্বর্গের পিতার কাছে জানা চায় তিনি যে তাদের পবিত্র আত্মা দেবেন, এটা কত না নিশ্চয়। একসময় যিশু একজনের মধ্য থেকে একটা বোবা ভূতকে বার করে দিলেন। সেই ভূত বার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটি কথা বলতে শুরু করল। এই দেখে লোকেরা অবাক হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলল, ভূতদের রাজা বেলজেবুলের সাহায্যেই ও ভূত তাড়ায়। আবার কেউ কেউ যিশুকে পরীক্ষা করবার জন্য আকাশ থেকে কোনো চিহ্ন দেখাতে বলল, কিন্তু তিনি তাদের মনের কথা জানতে পেরে বললেন, যে রাজ্য আত্মকলহে নিজেদের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়। আবার কোনো পরিবার যদি নিজেদের মধ্যে ঝগড়া করে তবে সেই পরিবারও ভেঙে যায়। তাই শয়তানও যদি নিজের বিরুদ্ধে নিজে দাঁড়ায় তবে কেমন করে তার রাজ্য টিকবে? আমি তোমাদের একথা জিজ্ঞাসা করছি কারণ তোমরা বলছো আমি বেলজেবুলের সাহায্যে ভূত ছাড়াই। কিন্তু আমি যদি বেলজেবুলের সাহায্যে ভূত ছাড়াই তবে তোমাদের অনুগামীরা কার সাহায্যে তা ছাড়ায়? তাই তারাই তোমাদের বিচার করুক। কিন্তু আমি যদি ঈশ্বরের শক্তিতে ভূতদের ছাড়াই তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে ইতিমধ্যেই এসে পড়েছে। যখন কোনো শক্তিশালী লোক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ঘর পাহারা দেয় তখন তার ধন সম্পদ নিরাপদে থাকে। কিন্তু তার থেকে পরাক্রান্ত কোনো লোক যখন তাকে আক্রমণ করে পরাস্ত করে তখন নিরাপদে থাকার জন্য যে অস্ত্রশস্ত্রের ওপর সে নির্ভর করেছিল অন্য শক্তিশালী লোকটি সেগুলো কেড়ে নেয় আর ওই লোকটির ঘরের সব জিনিসপত্র লুটে নেয়। যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষ, যে আমার সঙ্গে কুড়ায় না সে ছড়ায়। কোনো অশুচি আত্মা যখন কোনো লোকের মধ্যে থেকে বের হয়ে আসে তখন সে বিশ্রামের খোঁজে নির্জন স্থানে ঘোরাফেরা করে, আর বিশ্রাম না পেয়ে বলে যে ঘর থেকে আমি বের হয়ে এসেছি সেখানেই ফিরে যাব। কিন্তু সেখানে ফিরে গিয়ে সে যখন দেখে সেই ঘরটি পরিষ্কার করা হয়েছে আর সাজানো গোছানো আছে তখন সে গিয়ে তার থেকে আরও দুষ্ট সাতটা আত্মাকে নিয়ে এসে ওই ঘরে বসবাস করতে থাকে। তাই ওই লোকের প্রথম দশা থেকে শেষ দশা আরও ভয়ঙ্কর হয়। যিশু যখন এইসব কথা বলছিলেন তখন সেই ভিড়ের মধ্য থেকে একজন স্ত্রীলোক চিৎকার করে বলে উঠল, ধন্য সেই মা যিনি আপনাকে গর্ভে ধারণ করেছিলেন আর যার স্তন আপনি পান করেছিলেন। কিন্তু যিশু বললেন, এর থেকেও ধন্য তারা যারা ঈশ্বরের শিক্ষা শোনে ও তা পালন করে। এরপর যখন ভিড় বাড়তে লাগল তখন যিশু বললেন, এ যুগের লোকেরা খুবই দুষ্ট, তারা কেবল অলৌকিক চিহ্নের খোঁজ করে কিন্তু জোনার চিহ্ন ছাড়া তাদের আর কোনো চিহ্ন দেখানো হবে না। জোনা যেমন নিনবীয় লোকেদের কাছে চিহ্নস্বরূপ হয়েছিলেন তেমনি এই যুগের লোকেদের কাছে মানবপুত্র হবেন। দক্ষিণ দেশের রানী বিচার দিনে উঠে এই যুগের লোকদের বিরুদ্ধে অভিযোগ করবেন ও তাদের দোষী সাব্যস্ত করবেন, কারণ সলোমনের জ্ঞানের কথা শোনার জন্য তিনি পৃথিবীর প্রান্ত থেকে এসেছিলেন আর সলোমনের থেকে মহান একজন এখন এখানে আছেন। বিচার দিনে নিনবীয় লোকেরা এই যুগের লোকদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তারা এদের উপর দোষারোপ করবে কারণ তারা জোনার প্রচার শুনে অনুশোচনা করেছিল আর এখন জোনার থেকে মহান একজন এখানে আছেন। প্রদীপ জেলে কেউ আড়ালে রাখে না বা ধামা চাপা দিয়ে রাখে না, বরং তা বাতিদানের ওপরেই রাখে যেন যারা ঘরে আসে তারা আলো দেখতে পায়। তোমার চোখ যদি সুস্থ থাকে তবে তোমার সমস্ত দেহটি দীপ্তিময় হবে, কিন্তু তা যদি মন্দ হয় তবে তোমার দেহ অন্ধকারময় হবে। তাই সাবধান, তোমার মধ্যে যে আলো আছে তা যেন অন্ধকার না হয়। তোমার সারা দেহ যদি আলোকময় হয় তার মধ্যে যদি এতটুকু অন্ধকার না থাকে তবে তা সম্পূর্ণ আলোকিত হবে, ঠিক যেমন বাতির আলো তোমার ওপর পড়ে তোমায় আলোকিত করে তোলে। যিশু
এই কথা শেষ করলে একজন ফরিসি তার বাড়িতে যিশুকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করল। তাই তিনি তার বাড়িতে গিয়ে খাবার আসনে বসলেন। কিন্তু সেই ফরিসি দেখল যে খাওয়ার আগে প্রথামত যিশু হাত ধুলেন না। প্রভু তাকে বললেন, তোমরা ফরিসিরা থালাবাটির বাইরেটা পরিষ্কার করো, কিন্তু ভেতরে তোমরা দুষ্টতা ও লোভে ভরা। তোমরা মূর্খের দল, তোমরা কি জানো না যিনি বাইরেটা করেছেন তিনি ভেতরটাও করেছেন? তাই তোমাদের থালাবাটির ভেতরে যা কিছু আছে তা দরিদ্রদের বিলিয়ে দাও, তাহলে সব কিছুই তোমাদের কাছে সম্পূর্ণ সূচি হয়ে যাবে। কিন্তু হায় ফরিসিরা, ধিক তোমাদের, কারণ তোমরা পুদিনা, ধনে ও বাগানের অন্যান্য শাকের দশমাংশ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে থাকো, কিন্তু ন্যায় বিচার ও ঈশ্বরের প্রতি প্রেমের বিষয়টি অবহেলা করো। কিন্তু প্রথম বিষয়গুলির সঙ্গে সঙ্গে শেষেরগুলিও তোমাদের জীবনে পালন করা কর্তব্য। ধিক ফরিসিরা, তোমরা সমাজগৃহে সম্মানিত আসন আর হাটে বাজারে সকলের সশ্রদ্ধ অভিবাদন পেতে কত না ভালোবাসো। ধিক তোমাদের, তোমরা মাঠের মাঝে মিশে থাকা কবরের মতো, লোকেরা না জেনে যার উপর দিয়ে হেঁটে যায়। একজন ব্যবস্থা শিক্ষক এর উত্তরে যিশুকে বললেন, গুরু, আপনি এসব যা বললেন তার দ্বারা আমাদেরও অপমান করলেন। তখন যিশু তাকে বললেন, হে ব্যবস্থার শিক্ষকরা, ধিক তোমাদের, তোমরা লোকেদের এমন ভারী বোঝা চাপিয়ে দাও যা তাদের পক্ষে বহন করা অসম্ভব, আর তোমরা নিজেরা সেই ভার বইবার জন্য সাহায্য করতে তাতে একটা আঙুল পর্যন্ত ছোঁয়াও না। ধিক তোমাদের, কারণ তোমরা ভাববাদীদের সমাধিগুহা গেঁথে থাকো, আর এই সব ভাববাদীদের তোমাদের পূর্বপুরুষেরাই হত্যা করেছিল। তাই এই কাজ করে তোমরা এই সাক্ষ্যই দিচ্ছ যে তোমাদের পূর্বপুরুষরা যে কাজ করেছিল তা তোমরা ঠিক বলে মেনে নিচ্ছ, কারণ তারা ওদের হত্যা করেছিল আর তোমরা ওদের সমাধিগুহা রচনা করছ। এই কারণেই ঈশ্বরের প্রজ্ঞা বলছে, আমি তাদের কাছে যে ভাববাদী ও প্রেরিতদের পাঠাবো তাদের মধ্যে কাউকে কাউকে তারা হত্যা করবে, কাউকে বা নির্যাতন করবে। সেই জন্যই জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত ভাববাদীকে হত্যা করা হয়েছে তাদের সকলের হত্যার জন্য এই কালের লোকদের শাস্তি পেতে হবে। হ্যাঁ, আমি তোমাদের বলছি, হেবলের রক্তপাত থেকে আরম্ভ করে যে সখরীয়কে যজ্ঞবেদী ও মন্দিরের মধ্যবর্তী স্থানে হত্যা করা হয়েছিল সেই সখরিয়ের হত্যা পর্যন্ত সমস্ত রক্তপাতের দায় দায়ী হবে একালের লোকেরা। ধিক ব্যবস্থার শিক্ষকরা, কারণ তোমরা জ্ঞানের চাবিটি ধরে আছো, তোমরা নিজেরাও প্রবেশ করনি আর যারা প্রবেশ করার চেষ্টা করছে তাদেরও বাধা দিচ্ছ। তিনি যখন সেই জায়গা ছেড়ে চলে গেলেন তখন ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা তাঁর বিরুদ্ধে ভীষণভাবে শত্রুতা করতে আরম্ভ করল এবং পরে তাকে নানাভাবে প্রশ্ন করতে থাকল। তারা সুযোগের অপেক্ষা করতে লাগল যেন যিশু ভুল কিছু করলে তাই দিয়ে তাকে ধরতে পারে। লুক ১২ অধ্যায়। এর মধ্যে হাজার হাজার লোক এসে জড়ো হল। প্রচণ্ড ভিড়ের চাপে তারা ধাক্কাধাক্কি করে একে অপরের ওপর পড়তে লাগল। তখন তিনি প্রথমে তাঁর শিষ্যদের বললেন, ফরিসিদের খামির থেকে সাবধান থেকো, এমন কিছুই লুকানো নেই যা প্রকাশ পাবে না, আর এমন কিছুই গুপ্ত নেই যা জানা যাবে না। তাই তোমরা অন্ধকারে যা বলছো তা আলোতে শোনা যাবে, তোমরা গোপন কক্ষে ফিসফিস করে কানে কানে যা বলবে তা বাড়ির ছাদের ওপর থেকে ঘোষণা করা হবে। কিন্তু হে আমার বন্ধুরা, আমি তোমাদের বলছি, যারা তোমাদের দেহটাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এর থেকে বেশি কিছু করতে পারে না তাদের তোমরা ভয় করো না। তবে কাকে ভয় করবে তা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের মেরে ফেলার পর নরকে পাঠাবার ক্ষমতা যার আছে তাকেই ভয় করো। হ্যাঁ, আমি তোমাদের বলছি, তাকেই ভয় করো। পাঁচটা চড়াই পাখি কি মাত্র কয়েক পয়সায় বিক্রি হয় না? তবু ঈশ্বর তার একটাকেও ভুলে যান না। এমনকি
তোমাদের মাথার প্রতিটি চুল গোনা আছে। ভয় নেই, বহু চড়াই পাখির চেয়ে তোমাদের মূল্য অনেক বেশি। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ অন্য লোকদের সামনে আমাকে স্বীকার করে, মানবপুত্র ঈশ্বরের স্বর্গদূতদের সামনে তাকে স্বীকার করবেন। কিন্তু যে কেউ সর্বসাধারণের সামনে আমায় অস্বীকার করবে, ঈশ্বরের স্বর্গদূতদের সামনে তাকে অস্বীকার করা হবে। মানবপুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু কেউ পবিত্র আত্মার নামে নিন্দা করলে তাকে ক্ষমা করা হবে না। তারা যখন তোমাদের সমাজগৃহের সমাবেশে শাসনকর্তাদের বা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিদের সামনে হাজির করবে, তখন কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে বা কি বলবে তা নিয়ে চিন্তা করো না। কারণ সেই সময় কি বলতে হবে তা পবিত্র আত্মা তোমাদের সেইখানেই শিখিয়ে দেবেন। এরপর সেই ভিড়ের মধ্য থেকে একজন লোক যিশুকে বলল, গুরু, উত্তরাধিকার সূত্রে আমাদের যে সম্পত্তি রয়েছে তা আমার ভাইকে আমার সঙ্গে ভাগ করে নিতে বলুন। কিন্তু যিশু তাকে বললেন, বিচারকর্তা হিসাবে কে তোমাদের ওপর আমায় নিয়োগ করেছে? এরপর যিশু লোকদের বললেন, সাবধান, সমস্ত রকম লোভ থেকে নিজেদেরকে দূরে রাখো। কারণ মানুষের প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি থাকলেও তার জীবন তার সম্পত্তির ওপর নির্ভর করে না। তখন তিনি তাদের একটি দৃষ্টান্ত দিলেন। একজন ধনবান লোকের জমিতে প্রচুর ফসল হয়েছিল। এই দেখে সে মনে মনে বলল, আমি কি করব, এত ফসল রাখার জায়গা তো আমার নেই। এরপর সে বলল, আমি এই রকম করব, আমার যে গোলাঘরগুলো আছে তা ভেঙে ফেলে তার থেকে বড় গোলাঘর বানাব, আর সেখানেই আমার সমস্ত ফসল ও জিনিস মজুদ করব। আর আমার প্রাণকে বলবো, হে প্রাণ, অনেক বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস তোমার জন্য সঞ্চয় করা হয়েছে, এখন আরাম করে খাও দাও, স্ফূর্তি করো। কিন্তু ঈশ্বর তাকে বললেন, ওরে মূর্খ, আজ রাতেই তোমার প্রাণ কেড়ে নেওয়া হবে, আর তুমি যা কিছু আয়োজন করেছো তা কে ভোগ করবে? যে লোক নিজের জন্য ধন সঞ্চয় করে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ধনবান নয়, তার এই রকম হয়। এরপর যিশু তাঁর অনুগামীদের বললেন, তাই আমি তোমাদের বলছি, কি খাবো বলে প্রাণের বিষয়ে বা কি পরব বলে শরীরের বিষয়ে চিন্তা করো না। কারণ খাদ্যবস্তু থেকে প্রাণ অনেক মূল্যবান এবং পোশাক আশাকের থেকে দেহের গুরুত্ব অনেক বেশি। কাকদের বিষয় চিন্তা করো, তারা বীজও বনে না বা ফসলও কাটে না, তাদের কোনো গুদাম বা গোলাঘর নেই, তবু ঈশ্বরই তাদের আহার যোগান। এই সব পাখিদের থেকে তোমরা কত অধিক মূল্যবান। তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের আয়ু এক ঘন্টা বাড়াতে পারে? এই সামান্য কাজটাই যদি করতে না পারো, তবে বাকি সব বিষয়ের জন্য এত চিন্তা করো কেন? ছোট্ট ছোট্ট লিলি ফুলের কথা চিন্তা করো দেখি, তারা কিভাবে বেড়ে ওঠে। তারা পরিশ্রমও করে না, সুতাও কাটে না, তবু আমি তোমাদের বলছি, এমনকি রাজা সলোমন তার সমস্ত প্রতাপ ও গৌরবে মণ্ডিত হয়েও এদের একটার মতো নিজেকে সাজাতে পারেনি। মাঠে যে ঘাস আজ আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর তা যদি এত সুন্দর করে সাজান, তবে হে অল্পবিশ্বাসীর দল, তিনি তোমাদের আরও কত না বেশি সাজাবেন। আর কি খাবে বা কি পান করবে এ নিয়ে তোমরা চিন্তা করো না, এর জন্য উদ্বিগ্ন হবার কোনো দরকার নেই। এই পৃথিবীর আর সব জাতির লোকেরা যারা ঈশ্বরকে জানে না তারাই এসবের পেছনে ছোটে, কিন্তু তোমাদের পিতা ঈশ্বর জানেন যে এসব জিনিস তোমাদের প্রয়োজন আছে। তার চেয়ে বরং তোমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তখন এ সবই ঈশ্বর তোমাদের যোগাবেন। ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা আনন্দের সাথেই সেই রাজ্য তোমাদের দেবেন, এটাই তার ইচ্ছা। তোমাদের সম্পদ বিক্রি করে অভাবীদের দাও, নিজেদের জন্য এমন টাকার থলি তৈরি করো যা পূরণ হয় না, স্বর্গে এমন ধন সঞ্চয় করো যা শেষ হয় না, সেখানে
চোর ঢুকতে পারে না বা মদ কাটে না, কারণ যেখানে তোমাদের সম্পদ সেখানেই তোমাদের মনও পড়ে থাকবে। তোমরা কোমর বেঁধে বাতি জ্বালিয়ে নিয়ে প্রস্তুত থাকো। তোমরা এমন লোকদের মতো হও যারা তাদের মনিব বিয়েবাড়ি থেকে কখন ফিরে আসবে তারই অপেক্ষায় থাকে, যেন তিনি ফিরে এসে দরজায় কড়া নাড়লেই তখনই তার জন্য দরজা খুলে দিতে পারে। ধন্য সেই সব দাস মনিব এসে যাদের জেগে প্রস্তুত থাকতে দেখবেন। আমি তোমাদের সত্যিই বলছি, তিনি নিজে পোশাক বদলে প্রস্তুত হয়ে তাদের খেতে বসাবেন এবং নিজেই পরিবেশন করবেন। তিনি রাতের দ্বিতীয় প্রহরে বা তৃতীয় প্রহরে এসে যদি তাদেরকে প্রস্তুত থাকতে দেখেন তাহলে ধন্য তারা। কিন্তু একথা জেনে রেখো, চোর কোন সময় আসবে তা যদি বাড়ির কর্তা জানতে পারে তাহলে সে তার বাড়িতে শীত কাটতে দেবে না। তাই তোমরাও প্রস্তুত থেকো, কারণ তোমরা যে সময় আশা করবে না মানবপুত্র সেই সময় আসবেন। তখন পিতর বললেন, প্রভু, এই দৃষ্টান্তটি কি আপনি শুধু আমাদের জন্য বললেন না এটা সকলের জন্য? তখন প্রভু বললেন, সেই বিশ্বস্ত ও বিচক্ষণ কর্মচারী কে যাকে তার মনিব তার অন্য কর্মচারীদের সময় মতো খাবার ভাগ করে দেবার ভার দেবেন? ধন্য সেই দাস যাকে তার মনিব এসে বিশ্বস্তভাবে কাজ করতে দেখবেন। আমি তোমাদের সত্যি বলছি, মনিব সেই কর্মচারীর ওপর তার সমস্ত সম্পত্তির দেখাশোনার ভার দেবেন। কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে বলে, আমার মনিবের আসতে এখন অনেক দেরি আছে, এই মনে করে সে যদি তার অন্য দাসদাসীদের মারধর করে আর পানাহারে মত্ত হয়, তাহলে যে দিন ও যে সময়ের কথা সে একটু চিন্তাও করবে না, সেই দিন ও সেই সময়েই তার মনিব এসে হাজির হবেন। তার মনিব তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবেন, আর অবিশ্বাসীদের জন্য যে জায়গা ঠিক করা হয়েছে তার স্থান সেখানেই হবে। যে দাস তার মনিবের ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি অথবা যে তার মনিবের ইচ্ছা অনুসারে কাজ করেনি সেই দাস কঠোর শাস্তি পাবে। কিন্তু যে তার মনিব কি চায় তা জানে না, এই না জানার দরুন এমন কাজ করে ফেলেছে যার জন্য তার শাস্তি হওয়া উচিত, সেই দাসের কম শাস্তি হবে। যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি পাওয়ার আশা করা হবে, যার ওপর বেশি দায়িত্ব দেওয়া হয়েছে লোকেরা তার কাছ থেকে অধিক চাইবে। আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, আহা যদি তা আগেই জ্বলে উঠত, এক বাপ্তিস্মে আমায় বাপ্তাইজিত হতে হবে, আর যতক্ষণ না তা হচ্ছে আমি ব্যাকুল হয়ে উঠেছি। তোমরা কি মনে করো এই পৃথিবীতে আমি শান্তি স্থাপন করতে এসেছি? না, আমি তোমাদের বলছি বরং বিভেদ ঘটাতে এসেছি। কারণ এখন থেকে একই পরিবারে পাঁচজন থাকলে তারা পরস্পরের মধ্যে ভাগ হয়ে যাবে, তিনজন দুজনের বিরুদ্ধে যাবে আর দুজন তিনজনের বিরুদ্ধে যাবে, বাবা ছেলের বিরুদ্ধে ও ছেলে বাবার বিরুদ্ধে যাবে, মা মেয়ের বিরুদ্ধে ও মেয়ে মায়ের বিরুদ্ধে যাবে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে ও বৌমা শাশুড়ির বিরুদ্ধে যাবে। এরপর যিশু সমবেত জনতার দিকে ফিরে বললেন, পশ্চিম দিকে মেঘ জমতে দেখে তোমরা বলে থাকো বৃষ্টি আসলো বলে, আর তাই হয়। যখন দক্ষিণা বাতাস বয় তোমরা বলে থাকো গরম পড়বে, আর তাই হয়। ভণ্ডের দল, তোমরা পৃথিবী ও আকাশের চেহারা দেখে তার অর্থ বুঝতে পারো, কিন্তু এ কেমন যে তোমরা বর্তমান সময়ের অর্থ বুঝতে পারো না? যা কিছু ন্যায্য নিজেরাই কেন তার বিচার করো না? তোমাদের প্রতিপক্ষের সঙ্গে তোমরা যখন বিচারকের কাছে যাও তখন পথেই তা মিটিয়ে নেবার চেষ্টা করো, নতুবা সে হয়তো তোমাকে বিচারকের কাছে টেনে নিয়ে যাবে, বিচারক তোমাকে সেপাইয়ের হাতে দেবে আর সেপাই তোমায় কারাগারে দেবে। আমি তোমাকে বলছি, শেষ পয়সাটি না দেওয়া পর্যন্ত তুমি কোনো মতেই কারাগার থেকে ছাড়া পাবে না। লুক ১৩ অধ্যায়। সেই সময় কয়েকজন লোক যিশুকে সেই সব গালিলীয়দের বিষয়ে বলল যাদের রক্ত
রাজ্যপাল পিলাত তাদের উৎসর্গ করা বলির রক্তের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। যিশু এর উত্তরে বললেন, তোমরা কি মনে করো এই গালিলিয়রা কষ্টভোগ করেছিল বলে অন্যান্য সব গালিলিয়দের থেকে বেশি পাপী ছিল? না, আমি তোমাদের বলছি, তোমরা যদি পাপ থেকে মন না ফেরাও তাহলে তোমরাও তাদের মতো মরবে। শিলহ চূড়ো ভেঙে পড়ে যে 18 জনের মৃত্যু হয়েছিল তাদের বিষয়ে তোমাদের কি মনে হয়? তোমরা কি মনে করো জেরুসালেমের বাকি সব লোকদের থেকে তারা বেশি দোষে দোষী ছিল? না, আমি তোমাদের বলছি, তোমরা যদি পাপ থেকে মন না ফিরাও তাহলে তোমরাও তাদের মতো মরবে। এরপর যিশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, একজন লোক তার বাগানে একটি ডুমুর গাছ পুঁতেছিল। পরে সে এসে সেই গাছে ফল হয়েছে কি না খোঁজ করল, কিন্তু কোনো ফল দেখতে পেল না। তখন সে বাগানের মালিককে বলল, দেখো আজ 3 বছর ধরে এই ডুমুর গাছে ফলের খোঁজে আমি আসছি, কিন্তু আমি এতে কোনো ফলই দেখতে পাচ্ছি না। তাই তুমি এই গাছটা কেটে ফেলো, এটা অযথা জমি নষ্ট করবে কেন? মালিক তখন বলল, প্রভু এ বছরটা দেখতে দিন, আমি এর চারপাশে ঘুরে সার দিই, সামনের বছর যদি এতে ফল আসে তো ভালোই, তা না হলে আপনি ওটাকে কেটে ফেলবেন। কোনো এক বিশ্রামবারে যিশু এক সমাজগৃহে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে একজন স্ত্রীলোক ছিল যাকে এক দুষ্ট আত্মা 18 বছর ধরে পঙ্গু করে রেখেছিল। সে কুঁজো হয়ে গিয়েছিল, কোনো রকমেও সোজা হতে পারত না। যিশু তাকে দেখে কাছে ডাকলেন এবং স্ত্রীলোকটিকে বললেন, হে নারী, তোমার রোগ থেকে তুমি মুক্ত হলে। এরপর তিনি তার উপর হাত রাখলেন, সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়াল আর ঈশ্বরের প্রশংসা করতে লাগল। যিশু তাকে বিশ্রামবারে সুস্থ করলেন বলে সেই সমাজগৃহের নেতা খুবই রেগে গিয়ে লোকদের উদ্দেশ্যে বললেন, সপ্তাহে 6 দিন তো কাজ করার জন্য আছে, তাই ওই সব দিনে এসে সুস্থ হও, বিশ্রামবারে এসো না। প্রভু এর উত্তরে তাকে বললেন, ভণ্ডের দল, তোমরা কি বিশ্রামবারে গরু বা গাধা খোঁয়ার থেকে বার করে জল খাওয়াতে নিয়ে যাও না? এই স্ত্রীলোকটি যে অব্রাহামের বংশে জন্মেছে, যাকে শয়তান 18 বছর ধরে বেঁধে রেখেছিল, বিশ্রামবার বলে কি সেই বাঁধন থেকে মুক্ত হবে না? তিনি এই কথা বলাতে যারা তাঁর বিরুদ্ধে ছিল তারা সকলেই খুব লজ্জা পেল, আর তিনি যে অপূর্ব কাজ করেছেন তার জন্য সমবেত জনতা আনন্দ করতে লাগল। এরপর যিশু বললেন, ঈশ্বরের রাজ্য কেমন আমি কিসের সঙ্গে এর তুলনা করব? এ হল একটা ছোট্ট সর্ষে বীজের মতো যা একজন লোক নিয়ে তার বাগানে পুঁতল, আর তা থেকে অঙ্কুর বেরিয়ে সেটা বাড়তে লাগল, পরে সেটা একটা গাছে পরিণত হলে তার ডালপালাতে আকাশের পাখিরা এসে বাসা বাঁধল। তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্যকে আমি কিসের সঙ্গে তুলনা করব? এ হল খামিরের মতো যা কোনো একজন স্ত্রীলোক একতাল ময়দার সঙ্গে মেশাল, পরে সেই খামিরে সমস্ত তালটা ফুলে উঠল। যিশু বিভিন্ন নগর ও গ্রামের মধ্য দিয়ে যেতে যেতে শিক্ষা দিচ্ছিলেন। এইভাবে তিনি জেরুজালেমের দিকে এগিয়ে চললেন। কোনো একজন লোক তাঁকে জিজ্ঞেস করল, প্রভু উদ্ধার কি কেবল অল্প কয়েকজন লোকই পাবে? তিনি তাদের বললেন, সরু দরজা দিয়ে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করো, কারণ আমি তোমাদের বলছি অনেকেই ঢোকার চেষ্টা করবে কিন্তু ঢুকতে পারবে না। ঘরের কর্তা উঠে যখন দরজা বন্ধ করবেন তখন তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিতে দিতে বলবে, প্রভু আমাদের জন্য দরজা খুলে দিন। কিন্তু তিনি তোমাদের বলবেন, তোমরা কোথা থেকে এসেছ আমি জানি না। তারপর তোমরা বলতে থাকবে, আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি আর আপনি তো আমাদের পথে পথে উপদেশ দিয়েছেন। তখন তিনি তোমাদের বলবেন, তোমরা কোথা থেকে এসেছ আমি জানি না, তোমরা সব দুষ্টের দল, আমার কাছ থেকে দূর হও। তোমরা যখন দেখবে
যে অব্রাহাম, ইসহাক, জাকব ও সব ভাববাদীরা ঈশ্বরের রাজ্যে আছেন, কিন্তু তোমাদের বাইরে ফেলে দেওয়া হয়েছে, তখন কান্নাকাটি করবে ও দাঁতে দাঁত ঘষতে থাকবে। আর লোকেরা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম থেকে এসে ঈশ্বরের রাজ্যে নিজের নিজের আসন গ্রহণ করবে। মনে রেখো, যারা আজ শেষে রয়েছে তারা প্রথমে স্থান নেবে, আর যারা আজ প্রথমে রয়েছে তারা শেষের হবে। সেই সময় কয়েকজন ফরিসি যিশুর কাছে এসে বললেন, তুমি এখান থেকে অন্য কোথাও যাও, কারণ হেরোদ তোমায় হত্যা করতে চাইছে। যিশু তাদের বললেন, তোমরা গিয়ে সেই শিয়ালটাকে বলো, আমি আজ ও কাল ভূত ছাড়াব ও রোগীদের সুস্থ করব, আর তৃতীয় দিনে আমি আমার কাজ শেষ করব। আমি আমার পথে চলতেই থাকব, কারণ জেরুসালেমের বাইরে কোনো ভাববাদী প্রাণ হারাবে তেমনটি হতে পারে না। জেরুসালেম, হায় জেরুসালেম, তুমি ভাববাদীদের হত্যা করেছ, আর ঈশ্বর তোমার কাছে যাদের পাঠিয়েছেন তুমি তাদের পাথর মেরেছ। মুরগি যেমন তার বাচ্চাদের নিজের ডানার নিচে জড়ো করে, তেমনি আমি কতবার তোমার লোকদের আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তুমি রাজি হওনি। এই জন্য দেখো, তোমাদের গৃহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, ততদিন তোমরা আমায় আর দেখতে পাবে না। লুক 14 অধ্যায়। এক বিশ্রামবারে যিশু ফরিসিদের একজন নেতৃস্থানীয় লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। সেখানে সমবেত লোকেরা যিশুর প্রতি লক্ষ্য রাখছিল। যিশুর সামনে একটি লোক ছিল যে উদরী রোগে ভুগছিল। যিশু তখন ব্যবস্থার শিক্ষক ও ফরিসিদের লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বিশ্রামবারে কাউকে সুস্থ করা কি বিধিসম্মত? কিন্তু তারা সকলে চুপ করে রইল। তখন যিশু সেই অসুস্থ লোকটিকে ধরে তাকে সুস্থ করলেন, পরে বিদায় দিলেন। এরপর তিনি তাদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কারো সন্তান বা গরু যদি বিশ্রামবারে কুয়োয় পড়ে যায়, তাহলে তোমরা কি সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে টেনে তুলবে না? তারা কেউ এই কথা জবাব দিতে পারল না। যিশু দেখলেন নিমন্ত্রিত অতিথিরা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করার চেষ্টা করছে, তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি দিয়ে বললেন, বিয়ের ভোজে যখন কেউ তোমাদের নিমন্ত্রণ করে, তখন সেখানে গিয়ে সম্মানের আসনটা দখল করে বসবে না, কারণ তোমার চেয়ে হয়তো আরও সম্মানিত কাউকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে। তা করলে যিনি তোমাদের উভয়কেই নিমন্ত্রণ করেছেন, তিনি এসে তোমায় বলবেন, একে তোমার জায়গাটা ছেড়ে দাও, তখন তুমি লজ্জায় পড়বে, কারণ তোমাকে সবচেয়ে নিচু জায়গায় বসতে হবে। কিন্তু তুমি যখন নিমন্ত্রিত হয়ে যাও, সেখানে গিয়ে সবচেয়ে নিচু জায়গায় বসবে। যিনি তোমায় নিমন্ত্রণ করেছেন, তিনি এসে এরকম দেখে তোমায় বলবেন, বন্ধু এসো, এই ভালো আসনে বসো, তখন নিমন্ত্রিত অন্য সব অতিথিদের সামনে তোমার সম্মান হবে। যে কেউ নিজেকে সম্মান দিতে চায় তাকে নত করা হবে, আর যে নিজেকে নত করে তাকে সম্মানিত করা হবে। তখন যে তাকে নিমন্ত্রণ করেছিল তাকে যিশু বললেন, তুমি যখন ভোজের আয়োজন করবে, তখন তোমার বন্ধু, ভাই, আত্মীয় স্বজন বা ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করো না, কারণ তারা তোমাকে পাল্টা নিমন্ত্রণ করে প্রতিদান দেবে। কিন্তু তুমি যখন ভোজের আয়োজন করবে, তখন দরিদ্র, খোঁড়া, বিকলাঙ্গ ও অন্ধদের নিমন্ত্রণ করো, তাতে যাদের প্রতিদান দেবার ক্ষমতা নেই সেই রকম লোকদের নিমন্ত্রণ করার জন্য ধার্মিকদের পুনরুত্থানের সময় ঈশ্বর তোমায় পুরস্কার দেবেন। যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যিশুকে বলল, ঈশ্বরের রাজ্যে যারা খেতে বসবে তারা সকলে ধন্য। তখন যিশু তাকে বললেন, একজন লোক এক বিরাট ভোজের আয়োজন করেছিল, আর সে অনেক লোককে নিমন্ত্রণ করেছিল। ভোজ খাবার সময় হলে
সে তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠালো, তোমরা এসো, কারণ এখন সব কিছু প্রস্তুত হয়েছে। তারা সকলেই নানা অজুহাত দেখাতে শুরু করল। প্রথমজন তাকে বলল, আমায় মাপ করো, কারণ আমি একটা ক্ষেত কিনেছি, তা এখন আমায় দেখতে যেতে হবে। আর একজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, এখন সেগুলি একটু পরখ করে নিতে চাই, তাই আমি যেতে পারবো না, আমায় মাপ করো। এরপর আর একজন বলল, আমি সবেমাত্র বিয়ে করেছি, সেই কারণে আমি আসতে পারবো না। সেই দাস ফিরে গিয়ে তার মনিবকে একথা জানালে, তার মনিব রেগে গিয়ে তার দাসকে বলল, যাও শহরের পথে পথে অলিতে গলিতে গিয়ে গরিব, খোঁড়া, পঙ্গু ও অন্ধদের ডেকে নিয়ে এসো। এরপর সেই দাস মনিবকে বলল, প্রভু, আপনি যা যা বলেছেন তা করেছি, তা সত্ত্বেও এখনো অনেক জায়গা আছে। তখন মনিব সেই দাসকে বলল, এবার তুমি গ্রামের পথে পথে বেড়ার ধারে ধারে যাও, যাকে পাও তাকেই এখানে আসবার জন্য জোর করো, যেন আমার বাড়ি ভরে যায়। আমি তোমাদের বলছি, যাদের প্রথমে নিমন্ত্রণ করা হয়েছিল তারা কেউই আমার এই ভোজের স্বাদ পাবে না। যিশুর সঙ্গে সঙ্গে এক বিরাট জনতা চলেছিল। তাদের দিকে ফিরে যিশু বললেন, যদি কেউ আমার কাছে আসে, অথচ তার বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোন, এমনকি নিজের প্রাণকেও আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার শিষ্য হতে পারবে না। যে কেউ নিজের ক্রুশ কাঁধে তুলে নিয়ে আমায় অনুসরণ না করে, সে আমার শিষ্য হতে পারে না। তোমাদের মধ্যে কেউ যদি উঁচু একটি ঘর তুলতে চায়, তবে সে কি প্রথমে তা নির্মাণ করতে কত খরচ পড়বে তার হিসাব করে দেখবে না, যে তা শেষ করার মতো যথেষ্ট অর্থ তার আছে কি না? তা না হলে সে ভিত গাঁথবার পর যদি তা শেষ করতে না পারে, তবে যারা সেটা দেখবে তারা সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে আর বলবে, এই লোকটা গাঁথতে শুরু করেছিল ঠিকই, কিন্তু শেষ করতে পারল না। যদি একজন রাজা আর একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, তবে সে কি প্রথমে বসে চিন্তা করবে না যে তার মাত্র 10,000 সৈন্য বিপক্ষের 20,000 সৈন্যের মোকাবিলা করতে পারবে কি না? যদি তা না পারে, তবে তার শত্রুপক্ষ দূরে থাকতেই সে তার প্রতিনিধি পাঠিয়ে সন্ধির প্রস্তাব দেবে। ঠিক সেই রকমভাবে তোমাদের মধ্যে যে কেউ তার সর্বস্ব ত্যাগ না করে, সে আমার শিষ্য হতে পারে না। লবণ ভালো, তবে লবণের নোনতা স্বাদ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তা কি আবার নোনতা করা যায়? তখন তা না জমির জন্য না সারের গাদার জন্য উপযুক্ত থাকে, লোকে তা বাইরেই ফেলে দেয়। যার সোনার মতো কান আছে সে শুনুক। লুক 15 অধ্যায়। অনেক করাদায়কারী ও পাপী লোকেরা প্রায়ই যিশুর কথা শোনার জন্য আসত। এতে ফরিসি ও ব্যবস্থা শিক্ষকরা এই বলে তাদের অসন্তোষ প্রকাশ করতে লাগল, এই লোকটা জঘন্য পাপী লোকেদের সঙ্গে মেলামেশা ও খাওয়া দাওয়া করে। তখন যিশু তাদের কাছে এই দৃষ্টান্তটি দিলেন, যদি তোমাদের মধ্যে কারোর 100টি ভেড়া থাকে, তার মধ্যে থেকে একটা হারিয়ে যায়, তবে সে কি মাঠের মধ্যে বাকি 99টা রেখে যেটা হারিয়ে গেছে তাকে না পাওয়া পর্যন্ত তার খোঁজ করবে না? আর যখন সে ওই ভেড়াটাকে খুঁজে পায়, তখন তাকে আনন্দের সঙ্গে কাঁধে তুলে নেয়, তারপর বাড়ি এসে তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলে, এসো আমার সঙ্গে তোমরাও আনন্দ করো, কারণ আমার যে ভেড়াটা হারিয়ে গিয়েছিল তাকে আমি খুঁজে পেয়েছি। আমি তোমাদের বলছি, ঠিক সেইভাবে 99 জন ধার্মিক যাদের মন পরিবর্তনের প্রয়োজন নেই, তাদের থেকে একজন পাপী যদি ঈশ্বরের কাছে মন ফিরায়, তাকে নিয়ে স্বর্গে মহানন্দ হয়। ধরো কোনো একজন স্ত্রীলোকের 10টা রূপোর সিকির একটা হার ছিল, তার মধ্যে থেকে সে যদি একটা হারিয়ে ফেলে, তাহলে সে কি প্রদীপ জেলে সেই সিকিটি না পাওয়া পর্যন্ত ঘরের প্রতিটি জায়গা ভালো করে ঝাঁট দিয়ে খুঁজে দেখবে না? আর সে তা খুঁজে পেলে তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলবে, এসো
আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে শিকিটি হারিয়ে গিয়েছিল তা আমি খুঁজে পেয়েছি। আমি তোমাদের বলছি, ঠিক এইভাবে একজন পাপী যখন মন ফিরায় তখন ঈশ্বরের স্বর্গদূতদের সামনে আনন্দ হয়। এরপর যিশু বললেন, একজন লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়বে তা আমায় দিয়ে দাও। তখন তার বাবা দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পর ছোট ছেলে তার সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিল। তার সব টাকা পয়সা খরচ হয়ে গেলে সেই দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, আর সেও অভাবে পড়ল। তাই সেই দেশের এক ব্যক্তির কাছে দিনমজুরির একটা কাজ চাইল। সেই ব্যক্তি তাকে তার শুয়োর চড়াবার জন্য মাঠে পাঠিয়ে দিল। শুয়োর যে শুটি খায় তা খেয়ে সে তার পেট ভরাতে চাইত, কিন্তু কেউ তাকে তাও দিত না। শেষ পর্যন্ত একদিন তার চেতনা হল, আর সে বলল, আমার বাবার কাছে কত মজুর পেট ভরে খেতে পায়, আর এখানে আমি খিদের জ্বালায় মরছি। আমি উঠে আমার বাবার কাছে যাব, তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে অন্যায় পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আর আমার নেই। তোমার চাকরদের একজনের মতো করে তুমি আমায় রাখো। এরপর সে উঠে তার বাবার কাছে গেল। সে যখন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আছে, এমন সময় তার বাবা তাকে দেখতে পেলেন। বাবার অন্তর দুঃখে ভরে গেল। বাবা দৌড়ে গিয়ে ছেলের গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। ছেলে তখন তার বাবাকে বলল, বাবা, আমি ঈশ্বরের দৃষ্টিতে ও তোমার কাছে অন্যায় পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আর আমার নেই। কিন্তু তার বাবা চাকরদের ডেকে বললেন, তাড়াতাড়ি করো, সব থেকে ভালো জামাটা নিয়ে এসে একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও। হৃষ্টপুষ্ট একটা বাছুর নিয়ে এসে সেটা কাটো, আর এসো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, আনন্দ করি, কারণ আমার এই ছেলেটা মারা গিয়েছিল আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে। এই বলে তারা সকলে আনন্দ করতে লাগল। সেই সময় তার বড় ছেলে মাঠে ছিল। বাড়ির কাছাকাছি এসে সে বাজনা আর নাচের শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এসব কি হচ্ছে? চাকরটি তাকে বলল, আপনার ভাই এসেছে, আর সে সুস্থ শরীরে নিরাপদে ফিরে এসেছে বলে আপনার বাবা হৃষ্টপুষ্ট বাছুর কেটে ভোজের আয়োজন করেছেন। এই শুনে বড় ছেলে খুব রেগে গেল, সে বাড়ির ভেতরে যেতে চাইল না। তখন তার বাবা বেরিয়ে এসে তাকে সান্ত্বনা দিলেন। কিন্তু সে তার বাবাকে বলল, দেখো, এত বছর ধরে আমি তোমাদের সেবা করেছি, কখনো তোমার কথার অবাধ্য হইনি, তবু আমার বন্ধুদের সঙ্গে একটু আমোদ করার জন্য তুমি আমায় কখনো একটা ছাগলও দাওনি। কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পেছনে তোমার টাকা উড়িয়ে দিয়েছে, সে যখন এলো তখন তুমি তার জন্য হৃষ্টপুষ্ট বাছুর কাটলে? তার বাবা তাকে বললেন, বাছা, তুমি তো সব সময় আমার সঙ্গে সঙ্গে আছো, আর আমার যা কিছু আছে সবই তো তোমার। কিন্তু আমাদের আনন্দিত হয়ে উৎসব করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে। লুক ১৬ অধ্যায়। এরপর যিশু তাঁর অনুগামীদের বললেন, কোনো একজন ধনী ব্যক্তির একজন দেওয়ান ছিল, আর এই দেওয়ান তার মনিবের সম্পদ নষ্ট করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠল। তখন সেই ধনী ব্যক্তি ওই দেওয়ানকে ডেকে বললেন, তোমার বিষয়ে আমি এ কি শুনছি? তোমার কাজের হিসাব আমায় দাও, কারণ তুমি আর আমার দেওয়ান থাকতে পারবে না। তখন সেই দেওয়ান মনে মনে বলল, এখন আমি কি করব? আমার মনিব তো আমাকে
চাকরি থেকে বরখাস্ত করলেন। আমি যে মজুরের কাজ করে খাব তার ক্ষমতাও আমার নেই, আর ভিক্ষা করতেও আমার লজ্জা লাগে। আমার দেওয়ানি পদ গেলেও লোকে যাতে তাদের বাড়িতে আমায় থাকতে দেয়, সেজন্য আমায় কি করতে হবে তা আমি জানি। তখন তার মনিবের কাছে যারা ধারে জিনিস নিয়েছিল তাদের প্রত্যেককে ডেকে তাদের প্রথমজনকে বলল, আমার মনিবের কাছে তুমি কত ধারো? সে বলল, 100 মন অলিভ তেল। তখন সেই দেওয়ান তাকে বলল, এই নাও তোমার হিসেবের কাগজটা তাড়াতাড়ি করে লেখো, 50 মন। এরপর আর একজন লোককে সে বলল, আর তুমি, তুমি কত ধারো? সে বলল, 100 মন গম। সেই দেওয়ান তাকে বলল, তোমার রসিদটা দেখি, এটাতে 80 মন লেখো। সেই মনিব তার অসৎ দেওয়ানের প্রশংসা করলেন, কারণ সে বুদ্ধিমানের মতো কাজ করেছিল। এ জগতের লোকেরা নিজেদের মতো লোকদের সঙ্গে আচার আচরণে যতির সন্তানদের থেকে বেশি বিচক্ষণ। আমি তোমাদের বলছি, তোমাদের জাগতিক সম্পদ দিয়ে নিজেদের জন্য বন্ধু লাভ করো, যেন যখন তা শেষ হয়ে যাবে তখন তারা তোমাদের অনন্ত আবাসে স্বাগত জানায়। যে সামান্য বিষয়ে বিশ্বস্ত হতে পারে বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে, যে ছোটোখাটো বিষয়ে অবিশ্বস্ত সে বড় বড় বিষয়ে অবিশ্বস্ত হবে। তাই জাগতিক সম্পদ সম্বন্ধে তুমি যদি বিশ্বস্ত না হও, তবে প্রকৃত সত্য সম্পদের বিষয়ে কে তোমাকে বিশ্বাস করবে? অপরের জিনিসের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তবে তোমাদের যা নিজস্ব সম্পদ তাই বা কে তোমাদের দেবে? কোনো দাস দুজন কর্তার দাসত্ব করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, অথবা একজনের অনুগত হয়ে অন্যজনকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর ও ধনসম্পদ উভয়েরই দাসত্ব করতে পারো না। অর্থলোভী ফরিসিরা যিশুর এইসব কথা শুনে যিশুকে ব্যঙ্গ করতে লাগল। তখন যিশু তাদের বললেন, তোমরা সেই রকম লোক যারা লোক চক্ষে নিজেদের খুব ধার্মিক বলে জাহির করে থাকে, কিন্তু তোমাদের অন্তরে কি আছে ঈশ্বর তা জানেন। মানুষের চোখে যা মহান ঈশ্বরের দৃষ্টিতে তা ঘৃণ্য। যোহন বাপ্তাইজকের সময় পর্যন্ত বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার প্রচলন ছিল। তারপর থেকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করা শুরু হয়েছে, আর সেই রাজ্যে প্রবেশ করার জন্য সবাই প্রবলভাবে চেষ্টা করছে। তবে বিধি ব্যবস্থার এক বিন্দু বাদ পড়াচ্ছে, বরং আকাশ ও পৃথিবীর লোপ পাওয়া সহজ। যে কেউ নিজের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে অন্য কোনো স্ত্রীলোককে বিয়ে করে সে ব্যভিচার করে, আর যে সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে সেও ব্যভিচার করে। এক সময় একজন ধনী ব্যক্তি ছিল, সে বেগুনি রঙের কাপড় ও বহুমূল্য জমকালো পোশাক পরত আর প্রতিদিন বিলাসে দিন কাটাত। তারই দরজার সামনে লাশার নামে একজন ভিখারি পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল। সেই ধনী ব্যক্তির টেবিল থেকে টুকরো টাকরা যে খাবার পড়ত তাই খেয়ে সে পেট ভরাবার আশায় থাকত, এমনকি কুকুররা এসে তার ঘা চেটে দিত। একদিন সেই গরিব ভিখারি মারা গেল, আর স্বর্গদূতরা এসে তাকে নিয়ে গেল এবং সে অব্রাহামের কোলে স্থান পেল। সেই ধনী ব্যক্তিও একদিন মারা গেল আর তাকে সমাধি দেওয়া হল। সেই ধনী ব্যক্তি পাতালে নরকে খুব যন্ত্রণার মধ্যে কাটাতে থাকল। এই অবস্থায় সে মুখ তুলে তাকাতে বহুদূরে অব্রাহামকে দেখতে পেল, আর অব্রাহামের কোলে সেই লাশারকে দেখতে পেল। সেই ধনী ব্যক্তি তখন চিৎকার করে বলে উঠল, হে পিতা অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাশারকে এখানে পাঠিয়ে দিন, যেন সে এখানে এসে ওর আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জীব জুড়িয়ে দেয়, কারণ আমি এই আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু অব্রাহাম বললেন, হে আমার বৎস, মনে করে দেখো, জীবনে সুখের সব কিছুই তুমি ভোগ করেছ, আর সেই সময় লাশার অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এখন এখানে সে সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ।
এছাড়া তোমাদের ও আমাদের মাঝে এক মহাশূন্য স্থান আছে, যাতে ইচ্ছা থাকলেও কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে না পারে, আর ওখান থেকে পার হয়ে কেউ আমাদের কাছে আসতে না পারে। সেই ধনী ব্যক্তি তখন বলল, তাহলে পিতা, দয়া করে লাসারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, যেন আমার যে পাঁচ ভাই সেখানে আছে তাদের সে সাবধান করে দেয়, যাতে তারা এই যন্ত্রণার জায়গায় না আসে। কিন্তু আব্রাহাম বললেন, মুশি ও অন্যান্য ভাববাদীরা তো তাদের জন্য আছেন, তাদের কথাই তারা শুনুক। তখন ধনী লোকটি বলল, না না পিতা আব্রাহাম, মৃতদের মধ্যে থেকে কেউ যদি তাদের কাছে যায় তবে তারা অনুতাপ করবে। আব্রাহাম তাকে বললেন, তারা যদি মুশি ও ভাববাদীদের কথা না শোনে, তবে মৃতদের মধ্যে থেকে উঠে গিয়েও যদি কেউ তাদের সঙ্গে কথা বলে তবু তারা তা শুনবে না। লুক 17 অধ্যায়। যিশু তার অনুগামীদের বললেন, পাপের প্রলোভন সব সময় থাকবে, কিন্তু ধিক সেই লোক যার মাধ্যমে তা আসে। এই ক্ষুদ্রতমদের মধ্যে একজনকেও কেউ যদি পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় এক পাট জাঁতা বেঁধে তাকে সমুদ্রের অতল জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে ভালো। তোমরা নিজেদের বিষয়ে সাবধান। তোমার ভাই যদি পাপ করে তাকে তিরস্কার করো, সে যদি অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করো। সে যদি একদিনে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে আর 7 বারই তোমার কাছে ফিরে এসে বলে, আমি অনুতপ্ত, তবে তাকে ক্ষমা করো। এরপর প্রেরিতেরা প্রভুকে বললেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন। প্রভু বললেন, একটা সর্ষে দানার মতো এতটুকু বিশ্বাস যদি তোমাদের থাকে, তাহলে এই তুত গাছটাকে তোমরা বলতে পারো, শেকড় শুদ্ধ উপড়ে নিয়ে সমুদ্রে নিজেকে পোঁতো, আর দেখবে সে তোমাদের কথা শুনবে। ধরো তোমাদের মধ্যে কারো একজনের দাস হাল চষছে বা ভেড়া চড়াচ্ছে, সে যখন মাঠ থেকে আসে তখন তুমি কি তাকে বলবে, তাড়াতাড়ি করে এসো খেতে বসো? বরং তাকে কি বলবে, না আমি কি খাবো তার জোগাড় করো, আর আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি তুমি কোমরে গামছা জড়িয়ে আমার সেবা যত্ন করো, এরপর তুমি খাওয়া দাওয়া করবে। ওই দাস তোমার হুকুম অনুসারে কাজ করল বলে কি তুমি তাকে ধন্যবাদ দেবে? তোমাদের ক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য। তোমাদের যে কাজ করতে বলা হয়েছে তা করা শেষ হলে তোমরা বলবে, আমরা অযোগ্য দাস, আমরা আমাদের কর্তব্য করেছি। যিশু জেরুজালেমের দিকে যাচ্ছিলেন। যাবার পথে তিনি গালিল ও সমরিয়ার মাঝখান দিয়ে গেলেন। তাঁরা যখন একটি গ্রামে ঢুকছেন, এমন সময় 10 জন কুষ্ঠরোগী তাঁর সামনে পড়ল। তারা একটু দূরে দাঁড়াল ও চিৎকার করে বলল, প্রভু যিশু, আমাদের দয়া করুন। তাদের দেখে যিশু বললেন, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। পথে যেতে যেতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তখন যিশুর কাছে ফিরে এসে খুব জোর গলায় ঈশ্বরের প্রশংসা করতে লাগল। সে যিশুর সামনে উপুড় হয়ে পড়ে তাকে ধন্যবাদ জানাল। এই লোকটি ছিল অইহুদি সমরীয়। এই দেখে যিশু তাকে বললেন, তোমাদের মধ্যে 10 জনে কি আরোগ্য লাভ করেনি? তবে বাকি 9 জন কোথায়? ঈশ্বরের প্রশংসা করার জন্য এই ভিন্ন জাতের লোকটি ছাড়া আর কেউ কি ফিরে আসেনি? এরপর যিশু সেই লোকটিকে বললেন, ওঠো যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছে। একসময় ফরিসিরা যিশুকে জিজ্ঞেস করলেন, ঈশ্বরের রাজ্য কখন আসবে? যিশু তাদের বললেন, ঈশ্বরের রাজ্য এমনভাবে আসে যা চোখে দেখা যায় না। লোকেরা বলবে না যে এই যে এখানে ঈশ্বরের রাজ্য, বা ওই যে ওখানে ঈশ্বরের রাজ্য, কারণ ঈশ্বরের রাজ্য তো তোমাদের মধ্যেই আছে। কিন্তু অনুগামীদের উদ্দেশ্যে তিনি বললেন, সময় আসবে
যখন মানবপুত্রের রাজত্বের সময়ের একটা দিন তোমরা দেখতে চাইবে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। লোকেরা তোমাদের বলবে, দেখো তা ওখানে, বা দেখো তা এখানে। তাদের কথা শুনে যেও না, বা তাদের পেছনে দৌড়িও না, কারণ বিদ্যুৎ চমকালে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেমন আলো হয়ে যায়, মানব পুত্রের দিনে তিনি সেই রকমই হবেন। কিন্তু প্রথমে তাকে অনেক দুঃখ ভোগ করতে হবে, তাছাড়া এই যুগের লোকেরা তাকে অগ্রাহ্য করবে। নোহের সময় যেমন হয়েছিল, মানব পুত্রের সময়েও তেমনি হবে। যে পর্যন্ত না নোহ জাহাজে উঠলেন আর বন্যা এসে লোকদের ধ্বংস করল, সেই সময় পর্যন্ত লোকেরা খাওয়া দাওয়া করছিল, বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল। লোটের সময়েও সেই একই রকম হয়েছিল, তারা খাওয়া দাওয়া করছিল, কেনা বেচা, চাষবাস, গৃহনির্মাণ সবই করত। কিন্তু লোট যেদিন সদম থেকে বেরিয়ে এলেন, তারপরেই আকাশ থেকে আগুন ও গন্ধক বর্ষিত হয়ে সেখানকার সব লোককে ধ্বংস করে দিল। যেদিন মানবপুত্র প্রকাশিত হবেন সেদিন এই রকমই হবে। সেই দিন কেউ যদি ছাদের ওপর থাকে আর তার জিনিসপত্র যদি ঘরের মধ্যে থাকে, তবে সে তা নেবার জন্য যেন নিচে না নামে। তেমনি যদি কেউ ক্ষেতের কাজে থাকে, তবে সে কোনো কিছু নিতে ফিরে না আসুক, লোটের স্ত্রীর কথা যেন মনে থাকে। যে তার জীবন নিরাপদ রাখতে চায় সে তা খোয়াবে, আর যে তার জীবন হারায় সেই তা বাঁচিয়ে রাখবে। আমি তোমাদের বলছি, সেই রাত্রে একই বিছানায় দুজন শুয়ে থাকবে, তাদের মধ্যে একজনকে তুলে নেওয়া হবে আর অন্যজন পড়ে থাকবে। দুজন স্ত্রীলোক একসঙ্গে জাঁতাতে শস্য পিষবে, একজনকে তুলে নেওয়া হবে আর অন্যজন পড়ে থাকবে। তখন অনুগামীরা তাকে জিজ্ঞেস করলেন, প্রভু কোথায় এমন হবে? যিশু তাদের বললেন, যেখানে সব সেখানেই শকুন এসে জড়ো হবে। লুক 18 অধ্যায়। নিরাশ না হয়ে তাদের যে সবসময় প্রার্থনা করা উচিত তা বোঝাতে গিয়ে যিশু তাদের এই দৃষ্টান্তটি দিলেন। তিনি বললেন, কোনো এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না, আবার মানুষকেও গ্রাহ্য করতেন না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার সেই বিচারকের কাছে এসে বলতো, আপনাকে দেখতে হবে যেন আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমি ন্যায় বিচার পাই। কিছুদিন ধরে সেই বিচারক তার কোনো কথাই শুনতে চাইলেন না, কিন্তু এক সময় তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না আর মানুষকেও মানি না, তবু এই বিধবা যখন আমায় এত বিরক্ত করছে, তখন আমি দেখব সে যেন ন্যায় বিচার পায়। তাহলে সে আর বারবার এসে আমাকে জ্বালাতন করবে না। এরপর প্রভু বললেন, লক্ষ্য করো ওই অধার্মিক বিচারকর্তা কি বলল। তাহলে ঈশ্বর কি তাঁর মনোনীত লোকেরা যারা দিন রাত তাকে ডাকছে তারা যেন ন্যায় বিচার পায় তা দেখবেন না? তিনি কি তাদের সাহায্য করতে অযথা দেরি করবেন? আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করবেনই, আর তা তাড়াতাড়িই করবেন। যাই হোক, মানবপুত্র যখন আসবেন তখন কি তিনি এই পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন? যারা নিজেদেরকে ধার্মিক মনে করত আর অন্যকে তুচ্ছ করত, তাদের উদ্দেশ্যে তিনি এই দৃষ্টান্তটি দিলেন। দুজন লোক মন্দিরে প্রার্থনা করার জন্য গেল, তাদের মধ্যে একজন ফরিসি আর অন্যজন কর আদায়কারী। ফরিসি দাঁড়িয়ে নিজের সম্বন্ধে এইভাবে প্রার্থনা করতে লাগল, হে ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি যে আমি অন্য সব লোকদের মতো নই, দস্যু, প্রতারক, ব্যভিচারী অথবা এই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে দুদিন উপোস করি আর আমার আয়ের 10 ভাগের 1 ভাগ দান করি। কিন্তু সেই কর আদায়কারী দাঁড়িয়ে স্বর্গের দিকে মুখ তুলে তাকাতেও সাহস করল না, বরং সে বুক চাপড়াতে চাপড়াতে বলল,
হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি দয়া করো। আমি তোমাদের বলছি, এই কর আদায়কারী ধার্মিক প্রতিপন্ন হয়ে বাড়ি চলে গেল, কিন্তু ওই ফরিসি নয়। যে কেউ নিজেকে বড় করে তাকে ছোট করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে বড় করা হবে। লোকেরা একসময় তাদের ছোট ছোট ছেলেমেয়েদের যিশুর কাছে নিয়ে এলো, যেন তিনি তাদের স্পর্শ করে আশীর্বাদ করেন। এই দেখে শিষ্যরা তাদের খুব ধমক দিলেন। কিন্তু যিশু সেই ছেলেমেয়েদের তাঁর কাছে ডাকলেন আর বললেন, ছোট ছোট ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, তাদের বারণ করো না, কারণ এই শিশুদের মতো লোকদের জন্যই তো ঈশ্বরের রাজ্য। আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ শিশুর মতো ঈশ্বরের রাজ্যকে গ্রহণ না করে, তবে সে কোনো মতে তার মধ্যে প্রবেশ করতে পারবে না। ইহুদিদের একজন দলনেতা তাঁকে জিজ্ঞেস করল, হে সদ্গুরু, অনন্ত জীবন পেতে হলে আমাকে কি করতে হবে? যিশু তাকে বললেন, তুমি আমায় সৎ বলছো কেন? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। তুমি তো ঈশ্বরের সব আজ্ঞা জানো, ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো। সে বলল, আমি ছোটবেলা থেকেই সেসব পালন করে আসছি। এ কথা শুনে যিশু তাকে বললেন, কিন্তু তোমার মধ্যে একটি বিষয়ের এখনও ত্রুটি আছে। তোমার যা কিছু আছে সে সব বিক্রি করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার ধন সম্পদ জমা হবে, তারপর আমার অনুসরণ করো। কিন্তু এই কথা শুনে তার খুবই দুঃখ হলো, কারণ তার প্রচুর ধন সম্পদ ছিল। যিশু তাকে দুঃখিত হতে দেখে বললেন, যাদের ধন সম্পদ আছে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন। হ্যাঁ, একজন ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অপেক্ষা ছুঁচের মধ্যে দিয়ে উটের পার হওয়া সহজ। যেসব লোক এ কথা শুনল তারা বলে উঠল, তাহলে কে উদ্ধার পেতে পারে? যিশু বললেন, মানুষের পক্ষে যা সম্ভব নয় ঈশ্বরের পক্ষে তা সম্ভব। তখন পিতর বললেন, দেখুন, আমরা তো সব কিছু ছেড়ে ছুড়ে আপনার অনুসারী হয়েছি। যিশু তখন তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যারা ঈশ্বরের রাজ্যের জন্য ঘরবাড়ি, স্ত্রী, ভাই বোন, মা বাবা কিংবা ছেলেমেয়ে ত্যাগ করেছে, তারা প্রত্যেকে এ জীবনেই সেই সব বহুগুণে ফিরে পাবে, এছাড়া আগামী যুগে লাভ করবে অনন্ত জীবন। যিশু তাঁর ১২ জন প্রেরিতকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, শোনো, আমরা জেরুসালেমে যাচ্ছি, আর ভাববাদীরা মানবপুত্রের বিষয়ে যা কিছু লিখে গেছেন সে সবই পূর্ণ হবে। হ্যাঁ, অইহুদিদের হাতে তাকে তুলে দেওয়া হবে, তারা তাকে উপহাস করবে, গালাগালি দেবে, তার গায়ে থুতু ছেটাবে, তারা তাকে কষাঘাত করবে ও শেষ পর্যন্ত হত্যাই করবে, আর তৃতীয় দিনে মৃত্যুর মধ্যে থেকে তিনি পুনরুত্থিত হবেন। তিনি কি বলতে চাইছেন প্রেরিতেরা কিন্তু তার কিছুই বুঝতে পারলেন না। তিনি যে কি বলছেন তা তারা বুঝতে পারলেন না, কারণ এসব কথার অর্থ তাদের কাছে গোপন রাখা হয়েছিল। যিশু যখন জিরিহোর কাছাকাছি পৌঁছলেন, তখন সেখানে রাস্তার ধারে বসে একজন অন্ধ ভিক্ষা করছিল। অনেক লোকজন যাওয়ার আওয়াজ শুনে সেই ভিখারি ব্যাপার কি তা জিজ্ঞাসা করল। লোকেরা তাকে বলল, নাসারিতে যিশু সেখান দিয়ে যাচ্ছেন। তখন সে চিৎকার করে বলে উঠল, হে দাউদের বংশধর যিশু, আমাকে দয়া করুন। যেসব লোক সেই ভিড়ের সামনে ছিল তারা তাকে চুপ করতে বলল, কিন্তু সে আরো চিৎকার করে বলল, হে দাউদের বংশধর, আমায় দয়া করুন। যিশু থেমে গেলেন, তিনি সেই অন্ধকে তার কাছে নিয়ে আসতে বললেন। সেই অন্ধ
তাঁর কাছে এলে পর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, তোমার জন্য আমি কি করব? সে বলল, প্রভু আমি যেন দেখতে পাই। যিশু তাকে বললেন, বেশ, তুমি চোখে দেখতে পাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করল। সঙ্গে সঙ্গে সে দেখতে পেল, আর ঈশ্বরের প্রশংসা করতে করতে যিশুর পেছনে পেছনে চলল। যারা এই ঘটনা দেখল তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল। লুক ১৯ অধ্যায়। যিশু জিরিহ শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানে সক্কেও নামে একজন লোক ছিল। সে ছিল একজন উচ্চপদস্থ কর আদায়কারী ও খুব ধনী ব্যক্তি। কে যিশু তা দেখার জন্য সক্কেও খুবই চেষ্টা করছিল, কিন্তু বেঁটে হওয়াতে ভিড়ের জন্য যিশুকে দেখতে পাচ্ছিল না। তাই সবার আগে ছুটে গিয়ে যে পথ ধরে যিশু আসছিলেন সেই পথের পাশে একটা সুকোমর গাছে উঠল, যাতে সেখান থেকে যিশুকে দেখতে পায়। যিশু সেখানে এসে ওপর দিকে তাকিয়ে বললেন, সক্কেও তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজ আমায় তোমার ঘরে থাকতে হবে। সক্কেও তাড়াতাড়ি নেমে এসে মহানন্দে যিশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানাল। সেখানে যারা ছিল এই দেখে তারা সকলে অনুযোগের সুরে বলল, উনি একজন পাপীর ঘরে অতিথি হয়ে গেলেন। কিন্তু সক্কেও উঠে দাঁড়িয়ে প্রভুকে বলল, প্রভু দেখুন, আমি আমার সম্পদের অর্ধেক গরিবদের মধ্যে বিলিয়ে দেব, আর যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চতুর্গুণ ফিরিয়ে দেব। যিশু তাকে বললেন, আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে, যেহেতু এই মানুষটিও অব্রাহামের পুত্র, কারণ যা হারিয়ে গিয়েছিল তা খুঁজে বার করতে ও উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন। যিশু জেরুজালেমের কাছাকাছি এগিয়ে গেলে লোকেদের ধারণা হল যে তখনই বুঝি ঈশ্বরের রাজ্য এসে পড়ল। তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি দিলেন। যিশু বললেন, একজন সম্ভ্রান্ত বংশের লোক রাজপদ নিয়ে ফিরে আসার জন্য দূর দেশে যাত্রা করলেন। যাবার আগে তিনি তার ১০ জন কর্মচারীকে ডেকে প্রত্যেকের হাতে একটি করে মোট ১০টি মোহর দিয়ে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত এই দিয়ে ব্যবসা করো। কিন্তু তার প্রজারা তাকে ঘৃণা করত, আর তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা একজন প্রতিনিধির মাধ্যমে বলে পাঠাল, আমরা চাই না যে এই লোক আমাদের রাজা হোক। কিন্তু সেই ব্যক্তি রাজপদ নিয়ে বাড়ি ফিরে এলেন, আর যে কর্মচারীদের তিনি টাকা দিয়েছিলেন তাদের সকলকে ডেকে পাঠালেন। তিনি দেখতে চাইলেন যে তারা কে কত লাভ করেছে। প্রথমজন এসে বলল, প্রভু আপনার এক মোহর খাটিয়ে ১০ মোহর লাভ হয়েছে। তখন মনিব তাকে বললেন, খুব ভালো করেছ, তুমি খুব ভালো কর্মচারী, তুমি অল্প বিষয় বিশ্বস্ত ছিলে, তাই তোমাকে ১০টি শহরের শাসক হিসাবে নিয়োগ করা হবে। এরপর দ্বিতীয়জন এসে বলল, প্রভু আপনার এক মোহর খাটিয়ে ৫ মোহর লাভ হয়েছে। তিনি তাকে বললেন, তোমাকে ৫টি শহরের শাসনভার দেওয়া হবে। এরপর আর একজন এসে বলল, প্রভু এই নিন আপনার মোহর, এটা আমি রুমালে বেঁধে আলাদা করে রেখে দিয়েছিলাম, আপনার বিষয়ে আমার খুব ভয় ছিল, কারণ আপনি খুব কঠিন লোক, আপনি যা জমা করেননি তাই নিয়ে থাকেন, আর যা বোনেন না তার ফসল কাটেন। তখন তার প্রভু তাকে বললেন, তোমার কথা অনুসারেই আমি তোমার বিচার করব। তুমি একজন দুষ্ট কর্মচারী, তুমি জানতে আমি একজন কঠিন লোক, আমি যা জমা করি না তাই পেতে চাই, যা বুনি না তাই কাটি, তবে তুমি আমার টাকা কেন মহাজনদের কাছে জমা রাখুনি, তাহলে তো আমি টাকার সুদটাও অন্তত পেতাম। আর যারা সেখানে দাঁড়িয়েছিল তিনি তাদের বললেন, এর কাছ থেকে ওই মোহর নিয়ে নাও, আর যার ১০ মোহর আছে তাকে ওটা দাও। তখন তারা তাকে বলল, প্রভু ওর তো ১০টা মোহর আছে। প্রভু বললেন, আমি তোমাদের বলছি, যার আছে তাকে আরও দেওয়া হবে, আর যার নেই
তার যেটুকু আছে তাও কেড়ে নেওয়া হবে। কিন্তু যারা আমার শত্রু, যারা চায়নি যে আমি তাদের উপর রাজত্ব করি, তাদের এখানে নিয়ে এসে আমার সামনেই মেরে ফেলো। এইসব কথা বলার পর যিশু জেরুজালেমের দিকে এগিয়ে চললেন। তিনি জৈতুন পর্বতের কাছে বৈতফগি ও বৈথনিয়া গ্রামের কাছাকাছি এলে তাঁর দুজন শিষ্যকে বললেন, তোমরা ওই গ্রামে যাও, ওই গ্রামে ঢোকার মুখেই একটা বাচ্চা গাঁধা বাঁধা আছে দেখবে, সেটার ওপর এর আগে কেউ কখনো বসেনি, সেটা খুলে এখানে নিয়ে এসো। কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে তোমরা ওটা খুলছ কেন, তোমরা বলো এটাকে প্রভুর দরকার আছে। যাদের পাঠানো হয়েছিল তারা গিয়ে যিশুর কথা মতোই সব কিছু দেখতে পেলেন। তারা যখন সেই বাচ্চা গাধাটা খুলছিল তখন তার মালিক এসে তাদের জিজ্ঞেস করল, আপনারা এটা খুলছেন কেন? তারা বলল, এটাকে প্রভুর দরকার আছে। এরপর গাধাটাকে যিশুর কাছে নিয়ে এসে তার ওপর তাদের চাদর বিছিয়ে দিল আর তার পিঠে যিশুকে বসাল। তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা যাত্রাপথে নিজেদের জামা চাদর বিছিয়ে দিচ্ছিল। তিনি জৈতুন পর্বতমালা থেকে নেমে যাবার রাস্তার মুখে এসে পৌঁছলেন। সেই সময় যারা তাঁর পেছনে পেছনে আসছিল তারা যিশু যেসব অলৌকিক কাজ করেছিলেন তা দেখতে পেয়েছিল বলে আনন্দের উচ্ছ্বাসে ঈশ্বরের প্রশংসা করতে করতে বলল, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন, স্বর্গে শান্তি ও ঈশ্বরের মহিমা হোক। সেই ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যিশুকে বলল, গুরু আপনার অনুগামীদের ধমক দিন। যিশু বললেন, আমি তোমাদের বলছি ওরা যদি চুপ করে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। তিনি জেরুজালেমের কাছাকাছি এসে শহরটি দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, হায়, কিসে তোমার শান্তি হবে তা যদি তুমি আজ বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার দৃষ্টির অগোচরে রইল। সেই দিন আসছে যখন তোমার শত্রুরা তোমার চারপাশে বেষ্টনী গড়ে তুলবে, তারা তোমায় ঘিরে ধরবে আর চারপাশ থেকে চেপে ধরবে, তারা তোমাকে ও তোমার সন্তানদের ধ্বংস করবে, তোমার প্রাচীরের একটা পাথরের ওপর আর একটা পাথর থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের জন্য ঈশ্বর যে তোমার কাছে এলেন এ তুমি বুঝলে না। এরপর যিশু মন্দিরের মধ্যে ঢুকলেন আর সেখানে যারা জিনিসপত্র বিক্রি করছিল তাদের সেখান থেকে তাড়িয়ে দিতে লাগলেন। তিনি তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে আমার গৃহ হবে প্রার্থনার গৃহ, কিন্তু তোমরা এটাকে ডাকাতদের আড্ডাখানায় পরিণত করেছ। তখন থেকে তিনি প্রত্যেক দিন মন্দিরে শিক্ষা দিতে থাকলেন। প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকরা ও ইহুদি নেতারা তাঁকে হত্যা করার উপায় খুঁজতে লাগল, কিন্তু তারা কোনোভাবেই কোনো পথ খুঁজে পেল না, কারণ সব লোকই খুব মন দিয়ে তাঁর কথাগুলি শুনত। লুক 20 অধ্যায়। একদিন যিশু যখন মন্দিরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করছিলেন, সেই সময় প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকেরা ও ইহুদি নেতারা একজোট হয়ে তাঁর কাছে এলো। তারা তাঁকে প্রশ্ন করল, কোন ক্ষমতায় তুমি এসব করছো তা আমাদের বলো, কে তোমাকে এই অধিকার দিয়েছে? যিশু তাদের বললেন, বলো তো, যোহন বাপতিস্ম দেবার অধিকার ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে? তারা নিজেদের মধ্যে আলোচনা করল, আমরা যদি বলি ঈশ্বরের কাছ থেকে তাহলে ও বলবে, তাহলে তোমরা তাকে বিশ্বাস করনি কেন? কিন্তু আমরা যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকেরা আমাদের পাথর ছুঁড়ে মারবে, কারণ তারা জোহনকে একজন ভাববাদী বলেই বিশ্বাস করে। তাই তারা বলল, আমরা জানি না। তখন যিশু তাদের বললেন, তাহলে আমিও তোমাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি। যিশু এই দৃষ্টান্তটি লোকদের বললেন,
একজন লোক একটা দ্রাক্ষা ক্ষেত করে তা চাষিদের কাছে ইজারা দিয়ে বেশ কিছুদিনের জন্য বিদেশে গেল। ফলের সময় হলে সে তার একজন কর্মচারীকে সেই চাষিদের কাছে পাঠালো, যেন তারা ক্ষেতের ফসলের কিছু ভাগ দেয়। কিন্তু চাষিরা সেই কর্মচারীকে মারধর করে খালি হাতে তাড়িয়ে দিল। এরপর সে তার আরেকজন কর্মচারীকে পাঠালো, কিন্তু তারা তাকেও মারধর করল। সেই কর্মচারীর প্রতি তারা জঘন্য ব্যবহার করে তাকে শূন্য হাতে ফিরিয়ে দিল। পরে সে তার তৃতীয় কর্মচারীকে পাঠালো, চাষিরা তাকেও ক্ষতবিক্ষত করে বের করে দিল। তখন সেই দ্রাক্ষা ক্ষেতের মালিক বলল, আমি এখন কি করব? আমি আমার প্রিয় পুত্রকে পাঠাব, হয়তো তারা তাকে মান্য করবে। কিন্তু চাষিরা সেই ছেলেকে দেখতে পেয়ে নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এই হচ্ছে সম্পত্তির উত্তরাধিকারী, এসো একে আমরা হত্যা করি, তাহলে আমরাই হব এই সম্পত্তির মালিক। এই বলে তারা তাকে দ্রাক্ষা ক্ষেতের বাইরে টেনে নিয়ে গিয়ে হত্যা করল। এখন সেই ক্ষেতের মালিক তাদের প্রতি কি করবে? সে এসে ওই চাষিদের মেরে ফেলবে ও ক্ষেত অন্য চাষিদের হাতে দেবে। এই কথা শুনে তারা সবাই বলল, এরকম যেন না হয়। কিন্তু যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, তাহলে এই যে কথা শাস্ত্রে লেখা আছে এর অর্থ কি? রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিল সেটাই হয়ে উঠল কোণের প্রধান পাথর। যে কেউ সেই পাথরের ওপর পড়বে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর যার ওপর সেই পাথর পড়বে সে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা সেই সময় থেকেই তাঁকে গ্রেপ্তার করার জন্য উপায় খুঁজতে লাগল, কিন্তু তারা জনসাধারণকে ভয় পাচ্ছিল। তারা যিশুকে গ্রেপ্তার করতে চাইছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে যিশু তাদের বিরুদ্ধেই ওই দৃষ্টান্তটি দিয়েছিলেন। তাই তারা তাঁর ওপর নজর রাখতে কয়েকজন লোককে গুপ্তচর রূপে তাঁর কাছে পাঠালো, যারা ভালো লোক সেজে তাঁর কাছে গেল যাতে করে যিশুর কথা ধরে তাঁকে রোমীয় রাজ্যপালের ক্ষমতা ও বিচারের অধীনে তুলে দিতে পারে। তাই তারা তাঁকে একটি কথা জিজ্ঞেস করল, গুরু, আমরা জানি যে যা ন্যায় আপনি সেই কথাই বলেন ও সেই শিক্ষাই দেন, আর আমরা এও জানি যে আপনি কারো প্রতি পক্ষপাত করেন না, কিন্তু ঈশ্বরের পথের বিষয়ে সত্য শিক্ষাই দেন। আচ্ছা, কৈশোরকে কর দেওয়া কি আমাদের উচিত? যিশু তাদের চালাকি ধরে ফেলেছিলেন, তাই বললেন, আমায় একটা রূপোর টাকা দেখাও, এতে কার মূর্তি ও কার নাম আছে? তারা বলল, কৈশোরের। তখন তিনি তাদের বললেন, তাহলে কৈশোরের যা তা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও। সমস্ত লোকের সামনে যিশু যা বললেন তাতে তারা তাঁর কোনো ভুল ধরতে পারল না। তাঁর দেওয়া উত্তরে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তখন সদ্দুকি সম্প্রদায়ের কয়েকজন লোক যিশুর কাছে এলো। এই সদ্দুকিরা বলত, মৃত্যুর পর পুনরুত্থান বলে কিছু নেই। তারা এসে যিশুকে প্রশ্ন করল, গুরু, মসি আমাদের জন্য লিখে রেখে গেছেন যে নিঃসন্তান অবস্থায় যদি কোনো লোক তার স্ত্রীকে রেখে মারা যায়, তবে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। এইরকম একজন যারা সাত ভাই ছিল, তাদের প্রথম ভাই বিয়ে করার পর নিঃসন্তান অবস্থায় মারা গেল, দ্বিতীয় ভাই তখন সেই বিধবাকে বিয়ে করল, এরপর তৃতীয় ভাই, এইভাবে সাত ভাই একজন স্ত্রীকে বিয়ে করল আর তারা সকলেই নিঃসন্তান অবস্থায় মারা গেল, পরে সেই স্ত্রীও মারা গেল। এখন পুনরুত্থানের সময় সে কার স্ত্রী হবে, কারণ সাতজনই তো তাকে বিয়ে করেছিল? তখন যিশু তাদের বললেন, এই যুগের লোকেরাই বিয়ে করে আর তাদের বিয়ে দেওয়া হয়, কিন্তু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে আগামী যুগের যোগ্য বলে যাদের গণ্য করা হবে তারা বিয়ে করবে না, বা তাদের বিয়ে দেওয়াও হবে না, তারা আর মরতে পারে না।
কারণ তারা স্বর্গদূতদের মতো। মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছে বলে তারা ঈশ্বরের সন্তান। জ্বলন্ত ঝোপের বিষয়ে যেখানে লেখা হয়েছে সেখানে মসিও দেখিয়েছেন যে মৃতেরা পুনরুত্থিত হয়। সেখানে মসি প্রভু ঈশ্বরকে অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর বলে উল্লেখ করেছেন। ঈশ্বর মৃতলোকদের ঈশ্বর নন, তিনি জীবিত লোকদেরই ঈশ্বর। তারা সকলেই যারা আগামী যুগের যোগ্য লোক ঈশ্বরের চোখে জীবিত থাকে। ব্যবস্থার শিক্ষকদের মধ্যে কয়েকজন বলল, গুরু আপনি ঠিকই বলেছেন। এরপর তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস কারো হল না, কিন্তু তিনি তাদের বললেন, তারা কি করে বলে যে খ্রিস্ট রাজা দাউদের পুত্র? কারণ গীত সংহিতায় দাউদ নিজেই বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতদিন না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি তুমি আমার ডান দিকে বসো। দাউদ তো খ্রিস্টকে এইভাবে প্রভু বলে সম্বোধন করলেন, তাহলে খ্রিস্ট কিভাবে তার সন্তান হলেন? সমস্ত লোক যখন এসব কথা শুনছিল তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ও হাটে বাজারে লোকদের কাছ থেকে সম্মান পেতে ভালোবাসে, আর সমাজগৃহে বিশেষ সম্মানের স্থানে বসতে ও ভোজসভায় সম্মানের আসন দখল করতেও ভালোবাসে। তারা একদিকে লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে, অপরদিকে বিধবাদের সর্বস্ব গ্রাস করে। এদের ভয়ঙ্কর শাস্তি হবে। লুক ২১ অধ্যায়। যীশু তাকিয়ে দেখলেন ধনী লোকেরা মন্দিরের দানের বাক্সে তাদের দান রাখছে। এরই মাঝে একজন অতি গরিব বিধবা তাতে খুব ছোট্ট দুটি তামার মুদ্রা রাখল। তখন যীশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এই গরিব বিধবা অন্য আর সকলের থেকে অনেক বেশি দান করল। আমি একথা বলছি কারণ অন্য আর সব লোক তাদের সম্পত্তির বাড়তি অংশ ওই বাক্সে ফেলে গেল, কিন্তু এই বিধবার অভাব থাকা সত্ত্বেও জীবন ধারণের জন্য তার যা সম্বল ছিল তার সবটাই দিয়ে গেল। শিষ্যদের মধ্যে কেউ কেউ সেই মন্দিরের বিষয়ে এই মন্তব্য করলেন যে, সুন্দর সুন্দর পাথর দিয়ে ও ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন দানের জিনিস দিয়ে এই মন্দিরকে কেমন সাজানো হয়েছে। যীশু তাদের বললেন, এই যে সব জিনিস তোমরা দেখছ, সময় আসবে যখন এর একটা পাথর আর একটার ওপর থাকবে না, সব ভেঙে ফেলা হবে। শিষ্যরা তখন যীশুকে জিজ্ঞাসা করলেন, গুরু এসব কখন ঘটবে এবং কি চিহ্ন দেখে বোঝা যাবে এসব ঘটবার সময় এসে গেছে? যীশু বললেন, সাবধান, কেউ যেন তোমাদের না ভোলায়, কারণ অনেকেই আমার নাম ধারণ করে আসবে আর বলবে আমিই তিনি, আর তারা বলবে সময় ঘনিয়ে এসেছে, তাদের অনুসারী হয়েও না। তোমরা যখন যুদ্ধ ও বিদ্রোহের কথা শুনতে পাবে তাতে ভয় পেও না, কারণ প্রথমে নিশ্চয়ই এসব হবে, কিন্তু তখনও শেষ সময় আসতে বাকি। এরপর তিনি তাদের বললেন, এক জাতি আর এক জাতির বিরুদ্ধে, এক রাজ্য আর এক রাজ্যের বিরুদ্ধে উঠবে, মহা ভূমিকম্প হবে, বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে, আর আকাশের বুকে ভয়াবহ ঘটনা ও মহৎচিহ্ন দেখতে পাবে। কিন্তু এসব ঘটনা ঘটার আগে তারা তোমাদের গ্রেপ্তার করবে, তোমাদের প্রতি নির্যাতন করবে, তারা বিচারের জন্য তোমাদের সমাজগৃহে সঁপে দেবে ও তোমাদের কারাগারে ভরবে। আমারই কারণে তারা তোমাদের রাজাদের ও রাজ্যপালদের সামনে টেনে নিয়ে যাবে, তাতে আমার বিষয় সাক্ষ্য দেবার জন্য তোমরা সুযোগ পাবে। তোমরা মনের দিক থেকে তৈরি থেকো, আত্মপক্ষ সমর্থন করতে তখন কি বলবে, কি জবাবদিহি করবে তার জন্য চিন্তা করো না, কারণ সেই সময় আমি তোমাদের বুদ্ধি দেব। তোমাদের মুখে এমন কথা জোগাবো যে তোমাদের বিপক্ষরা তা অস্বীকার করতে পারবে না, আবার তার প্রতিরোধ করতে পারবে না। কিন্তু তোমাদের আপন বাবা মা, ভাই ও আত্মীয় বন্ধুরাই তোমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে তোমাদের ধরিয়ে দেবে, এমনকি তোমাদের কাউকে কাউকে মেরেও ফেলবে। আমারই কারণে
তোমরা সকলের কাছে ঘৃণার পাত্র হবে, কিন্তু তোমাদের মাথার একটা চুলও নষ্ট হবে না। তোমরা যদি বিশ্বাসে স্থির থাকো, তবেই তোমাদের প্রাণ রক্ষা পাবে। তোমরা যখন দেখবে যে সৈন্যসামন্তরা জেরুসালেমকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, তখন বুঝবে যে তার ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। তখন যারা জিহুদিয়ায় থাকবে তারা যেন পালিয়ে যায়, যারা জেরুসালেমে থাকবে তারা যেন অবশ্যই নগর ছেড়ে পালায়, আর যারা গ্রামে থাকবে তারা যেন নগরে না আসে। কারণ এই দিনগুলো হচ্ছে শাস্তির দিন, যা শাস্ত্রের বাণী অনুসারে পূর্ণ হবে। ওই দিনগুলোতে যাদের প্রসবকাল ঘনিয়ে এসেছে ও যাদের কোলে দুধের বাচ্চা আছে, সেই সব স্ত্রীলোকদের ভয়ঙ্কর দুর্দশা হবে। আমি একথা বলছি কারণ দেশে মহাসংকট আসছে ও এই লোকদের ওপর ঈশ্বরের ক্রোধ নেমে আসছে। তরবারির আঘাতে তারা মারা পড়বে, আর তাদের বন্দী করে সকল জাতির কাছে নিয়ে যাওয়া হবে, যতদিন না অইহুদিদের নিরূপিত সময় পূর্ণ হচ্ছে। জেরুসালেম অইহুদিদের দ্বারা অবজ্ঞা ভরে পদদলিত হবে। তখন চাঁদ, সূর্য ও তারাগুলিতে অনেক বিস্ময়কর জিনিস দেখা যাবে। পৃথিবীতে সমস্ত জাতি হতাশায় ভুগবে, তারা সমুদ্র গর্জন শুনে ও প্রচণ্ড ঢেউ দেখে ভয়ে বিহ্বল হয়ে পড়বে। পৃথিবীতে যে ভয়ঙ্কর অবস্থা আসছে তার কথা ভেবে ভয়েতে লোকে অজ্ঞান হয়ে যাবে, কারণ আকাশের সব শক্তিগুলি ওলটপালট হয়ে যাবে। এরপরই তারা মহাপরাক্রমে ও মহামণ্ডিত হয়ে মানবপুত্রকে মেঘে করে আসতে দেখবে। এসব ঘটনা ঘটতে দেখলে মাথা তুলে উঠে দাঁড়িও, কারণ জেনো যে তখন তোমাদের মুক্তি আসন্ন। এরপর যিশু তাদের একটি দৃষ্টান্ত দিলেন। ডুমুর গাছ ও অন্যান্য গাছের দিকে দেখো, যে মুহূর্তে তাদের নতুন পাতা গজায় তা দেখে তোমরা বুঝতে পারো যে গ্রীষ্মকাল এসে পড়ল বলে। ঠিক সেই রকম এইসব ঘটতে দেখলে তোমরা বুঝবে যে ঈশ্বরের রাজ্য এসে পড়েছে। আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ না এসব ঘটছে এই বংশ লোপ পাবে না। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার বাক্য কখনো লোপ পাবে না। তোমরা সতর্ক থেকো, উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে, মত্ততায়, জাগতিক ভাবনা চিন্তায় তোমাদের মন যেন আচ্ছন্ন না হয়ে পড়ে। আর সেই দিন হঠাৎ ফাঁদের মতো তোমাদের ওপর এসে না পড়ে। বাস্তবিক পৃথিবীর সব লোকের জন্যই সেই দিন আসবে। তাই সব সময় সজাগ থেকো আর প্রার্থনা করো, যেন যাই ঘটুক না কেন তা কাটিয়ে উঠবার ও মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তি তোমাদের থাকে। তিনি মন্দিরের মধ্যে প্রতিদিন শিক্ষা দিতেন, কিন্তু সন্ধ্যা হলে রাতে থাকার জন্য জৈতুন পর্বতে চলে যেতেন। প্রতিদিন খুব ভোরে উঠে লোকেরা তাঁর কথা শোনার জন্য মন্দিরে যেত। লুক ২২ অধ্যায়। সেই সময় খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এলো। এই পর্বকে নিস্তার পর্ব বলা হতো। এদিকে প্রধান যাজকেরা ও ব্যবস্থা শিক্ষকেরা যিশুকে হত্যা করার উপায় খুঁজতে লাগল, কারণ তারা লোকদের ভয় করত। এই সময় যিহুদা, যে ছিল ১২ জন প্রেরিতদের মধ্যে একজন, যাকে যিহুদা ইস্করিয়তীয় বলা হতো, তার অন্তরে শয়তান ঢুকল। যিহুদা কেমন করে যিশুকে ধরিয়ে দেবে সে বিষয়ে পরামর্শ করতে প্রধান যাজকদের ও মন্দিরের রক্ষী বাহিনীর পদস্থ কর্মচারীদের কাছে গেল। তারা যিহুদার কথা শুনে খুবই খুশি হয়ে তাকে এর জন্য টাকা দিতে রাজি হল। যিহুদাও সম্মত হয়ে যখন লোকের ভিড় থাকবে না সেই সময় যিশুকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল। এরপর খামিরবিহীন রুটির দিন এলো, যেদিনে নিস্তার পর্বের নিরূপিত মেষ বলি দিতে হতো। তাই যিশু পিতর ও জোহনকে বললেন, যাও আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, যেন আমরা গিয়ে তা খেতে পারি। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় চান আমরা কোথায় তা প্রস্তুত করব? যিশু তাদের বললেন,
শোনো, তোমরা শহরে ঢোকার মুখেই দেখতে পাবে একজন লোক এক কলসি জল নিয়ে যাচ্ছে। তার পেছনে পেছনে গিয়ে সে যে বাড়িতে ঢুকবে সেই বাড়ির মালিককে বলবে, গুরু বলেছেন আপনার সেই অতিথিঘর কোনটা যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজ খেতে পারি। তখন সেই লোকটি তোমাদের ওপরতলার একটি বড় সাজানো ঘর দেখিয়ে দেবে, তোমরা সেখানেই আয়োজন করো। যিশু যেমন বলেছিলেন তারা গিয়ে সেই রকমই দেখতে পেলেন আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। তারপর সময় হলে যিশু তাঁর প্রেরিতদের সঙ্গে নিয়ে নিস্তার পর্বের ভোজ খেতে এলেন। তিনি তাদের বললেন, আমার কষ্টভোগের আগে তোমাদের সঙ্গে এই নিস্তার পর্বের ভোজ খেতে আমি খুবই ইচ্ছা করেছি, কারণ আমি তোমাদের বলছি যতদিন না ঈশ্বরের রাজ্যে এর প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় ততদিন পর্যন্ত আমি এই ভোজ আর খাব না। এরপর তিনি দ্রাক্ষারসের পেয়ালা হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, এই নাও, নিজেদের মধ্যে এটা ভাগ করে নাও, কারণ আমি তোমাদের বলছি ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর দ্রাক্ষারস পান করব না। এরপর তিনি রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে তা খণ্ড খণ্ড করলেন আর তা প্রেরিতদের দিয়ে বললেন, এ আমার শরীর যা তোমাদের জন্য দেওয়া হল, আমার শরণার্থে তোমরা এটা করো। খাবার পর সেইভাবে দ্রাক্ষারসের পেয়ালা নিয়ে বললেন, আমার রক্তের মাধ্যমে মানুষের জন্য ঈশ্বরের দেওয়া যে নতুন নিয়ম শুরু হল এই পানপাত্রটি তারই চিহ্ন। এই রক্ত তোমাদের সকলের জন্য পাতিত হল, কিন্তু দেখো যে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার সঙ্গে এই টেবিলের ওপরেই আছে, কারণ যেমন নির্ধারিত হয়েছে সেই অনুসারেই মানবপুত্রকে মরতে হবে, কিন্তু ধিক সেই লোককে যে তাকে ধরিয়ে দেবে। তারা নিজেদের মধ্যে তখন একে অপরকে জিজ্ঞেস করতে লাগলেন, আমাদের মধ্যে কে এমন লোক হতে পারে যে এই কাজ করবে? সেই সময় তাদের মধ্যে কাকে সবথেকে বড় বলা হবে এই নিয়ে তর্ক শুরু হল। কিন্তু যিশু তাদের বললেন, অইহুদীদের মধ্যেই রাজারা তাদের প্রজাদের ওপরে কর্তৃত্ব করে, আর যারা তাদের শাসন করে থাকে তাদেরই আবার উপকারক বলা হয়। কিন্তু তোমাদের মধ্যে তেমনটি হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে সবথেকে বড় সে হোক সবার চেয়ে ছোটর মতো, আর যে নেতা সে হোক দাসের মতো। কে প্রধান, যে খেতে আসে না যে পরিবেশন করে? যে খেতে আসে সেই নয় কি? কিন্তু আমি তোমাদের মধ্যে দাসের মতো আছি, আমার পরীক্ষার সময় তোমরাই তো আমার পাশে দাঁড়িয়েছ। তাই আমার পিতা যেমন আমায় রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন, তেমনি আমিও তোমাদের সেই ক্ষমতা দান করছি, যেন আমার রাজ্যে তোমরা আমার সঙ্গে পানাহার করতে পারো, আর তোমরা সিংহাসনে বসে ইসরায়েলের বারো বংশের বিচার করবে। শিমন, শিমন, শয়তান গমের মতো চেলে বের করবার জন্য তোমাদের সকলকে চেয়েছে, কিন্তু শিমন, আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাসে ভাঙন না ধরে। আর তুমি যখন আবার পথে ফিরে আসবে তখন তোমার ভাইদের বিশ্বাসে শক্তিশালী করে তুলো। কিন্তু পিতর বললেন, প্রভু, আমি আপনার সঙ্গে কারাগারে যেতে এমনকি মরতেও প্রস্তুত। যিশু বললেন, পিতর, আমি তোমায় বলছি আজ রাতে মোরগ ডাকার আগেই তুমি তিনবার অস্বীকার করে বলবে যে তুমি আমায় চেনো না। এরপর যিশু তাঁর প্রেরিতদের বললেন, আমি যখন টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই তোমাদের প্রচারে পাঠিয়েছিলাম তখন কি তোমাদের কোনো কিছুর অভাব হয়েছিল? তারা বললেন, না, কিছুতেই অভাব হয়নি। যিশু তাদের বললেন, কিন্তু এখন বলছি যার টাকার থলি বা ঝুলি আছে সে তা নিয়ে যাক, আর যার কাছে তলোয়ার নেই সে তার পোশাক বিক্রি করে একটা তলোয়ার কিনুক, কারণ আমি তোমাদের বলছি
তিনি দোষীদের একজন বলে গণ্য হবেন। শাস্ত্রের এই যে কথা তা অবশ্যই আমাতে পূর্ণ হবে। হ্যাঁ, আমার বিষয় এই যে কথা লেখা আছে তা পূর্ণ হতে চলেছে। তারা বললেন, প্রভু দেখুন দুটি তলোয়ার আছে। তিনি তাদের বললেন, থাক এই যথেষ্ট। এরপর তিনি তার নিয়ম অনুসারে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। শিষ্যরা তার পেছনে পেছনে চললেন। সেই জায়গায় পৌঁছে তিনি তাদের বললেন, প্রার্থনা করো যেন তোমরা প্রলোভনে না পড়ো। পরে তিনি শিষ্যদের থেকে কিছুটা দূরে গিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, পিতা যদি তোমার ইচ্ছা হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। হ্যাঁ, তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এরপর স্বর্গ থেকে একজন স্বর্গদূত এসে তাকে শক্তি যোগালেন। নিদারুণ মানসিক যন্ত্রণার সঙ্গে যিশু আরও আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। সেই সময় তাঁর গা থেকে রক্তের বড় বড় ফোঁটার মতো ঘাম ঝরে পড়ছিল। প্রার্থনা থেকে উঠে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন মনের দুঃখে অবসন্ন হয়ে তারা সকলে ঘুমিয়ে পড়েছেন। তিনি তাদের বললেন, তোমরা ঘুমাচ্ছ কেন? ওঠো প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো। তিনি তখনও কথা বলছেন, সেই সময় যিহুদার নেতৃত্বে একদল লোক সেখানে এসে হাজির হল। যিহুদা চুমু দিয়ে অভিবাদন করার জন্য যিশুর দিকে এগিয়ে গেল। যিশু তাকে বললেন, যিহুদা তুমি কি চুমু দিয়ে মানবপুত্রকে ধরিয়ে দেবে? যিশুর চারপাশে যারা ছিলেন তারা তখন বুঝতে পারলেন কি ঘটতে চলেছে। তারা বললেন, প্রভু আমরা কি তলোয়ার নিয়ে ওদের আক্রমণ করব? তাদের মধ্যে একজন মহাযাজকের চাকরের ডান কান কেটে ফেললেন। এই দেখে যিশু বললেন, থামো খুব হয়েছে। আর তিনি সেই চাকরের কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন। এরপর যিশু যারা তাকে ধরতে এসেছিল, সেই প্রধান যাজক, মন্দির রক্ষী বাহিনীর পদস্থ কর্মচারীদের ও ইহুদি সমাজপতিদের উদ্দেশ্যে বললেন, ডাকাত ধরতে লোকে যেমন বার হয় তোমরাও কি সেরকম ছোরা ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছ? প্রত্যেক দিনই তো আমি তোমাদের মাঝে মন্দিরেই ছিলাম, তখন তো তোমরা আমায় স্পর্শ করনি। কিন্তু এই তোমাদের সময়, অন্ধকারের রাজত্বের এই তো সময়। তারা তাকে গ্রেফতার করে মহাযাজকের বাড়িতে নিয়ে চলল। পিতর কিন্তু দূরত্ব বজায় রেখে তাদের পেছনে পেছনে চললেন। মহাযাজকের বাড়ির উঠোনের মাঝখানে লোকেরা আগুন জ্বেলে তার চারপাশে বসল। পিতরও তাদের সঙ্গে বসলেন। একজন চাকরানী দেখল যে পিতর সেই আগুনের ধারে বসেছেন। সে পিতরকে খুব ভালোভাবে দেখে নিয়ে বলল, আরে এই লোকটাও তোর সঙ্গে ছিল। কিন্তু পিতর অস্বীকার করে বললেন, এই মেয়ে আমি ওকে চিনি না। এর কিছুক্ষণ পরে আর একজন পিতরকে দেখে বলল, আরে তুমিও তো ওদেরই দলের একজন। কিন্তু পিতর বললেন, না মশাই আমি নই। এর প্রায় এক ঘন্টা পরে আর একজন বেশ জোর দিয়ে বলল, নিঃসন্দেহে এ লোকটা ওরই সঙ্গে ছিল, কারণ এ তো একজন গালিলিও। কিন্তু পিতর বললেন, মশাই আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? পিতরের কথা শেষ না হতেই একটা মোরগ ডেকে উঠল। তখন প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে তাকালেন, আর প্রভুর কথা পিতরের মনে পড়ে গেল। প্রভু বলেছিলেন, আজ রাতে মোরগ ডাকার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে। তখন তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা এই সময় তাকে বিদ্রুপ করতে ও মারতে শুরু করল। তারা যিশুর চোখ বেঁধে দিয়ে তাকে জিজ্ঞেস করতে লাগল, ভাববাণী বল দেখি কে তোকে মারল? তাকে অপমান করার জন্য তারা অনেক কথা বলল।
দিন শুরু হলে প্রবীণ নেতারা, প্রধান যাজকেরা, ব্যবস্থা শিক্ষকেরা সকলে মিলে সভা ডাকল, আর সেই সভায় তারা যিশুকে হাজির করল। তারা বলল, তুমি যদি খ্রিস্ট হও তবে আমাদের বলো। যিশু তাদের বললেন, আমি যদি বলি তোমরা আমার কথায় বিশ্বাস করবে না, আর আমি যদি তোমাদের কিছু জিজ্ঞেস করি তোমরা তার জবাব দেবে না। কিন্তু মানবপুত্র এখন থেকে সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে বসে থাকবেন। তখন তারা সকলে বলল, তাহলে তুমি ঈশ্বরের পুত্র? তিনি জবাব দিলেন, তোমরা ঠিকই বলেছ যে আমি সেই। তারা বলল, আমাদের আর অন্য সাক্ষীর কি দরকার? আমরা তো ওর নিজের মুখের কথাই শুনলাম। লুক 23 অধ্যায়। এরপর তারা সকলে উঠে প্রভু যিশুকে নিয়ে পিলাতের কাছে গেল, আর তারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করে বলল, আমরা দেখেছি লোকটা আমাদের জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে, এ কৈশোরকে কর দিতে বারণ করে, আর বলে সে নিজেই খ্রিস্ট, একজন রাজা। তখন পিলাত যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু তাকে বললেন, তুমি নিজেই সে কথা বললে। এরপর পিলাত প্রধান যাজক ও লোকদের উদ্দেশ্যে বললেন, এই লোকের বিরুদ্ধে কোনো দোষী আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু তারা জেদ ধরে বলতে লাগল, এই লোকটি যিশুদার সমস্ত জায়গায় শিক্ষা দিয়ে লোকদের খেপিয়ে তুলছে, গালিল থেকে শুরু করে এখন সে এখানে এসেছে। এই কথা শুনে পিলাত জানতে চাইলেন যিশু গালিলের লোক কিনা। তিনি যখন জানতে পারলেন যে হেরোদের শাসনাধীনে যে অঞ্চল আছে যিশু সেখানকার লোক, তখন তিনি যিশুকে হেরোদের কাছে পাঠিয়ে দিলেন, কারণ হেরোদ তখন জেরুজালেমেই ছিলেন। রাজা হেরোদ যিশুকে দেখে খুবই খুশি হলেন, কারণ তিনি অনেক দিন থেকেই তাঁকে দেখতে চাইছিলেন। তাঁর বিষয়ে হেরোদ অনেক কথাই শুনেছিলেন এবং আশা করেছিলেন যে যিশু কোনো অলৌকিক কাজ করে তাকে দেখাবেন। তিনি যিশুকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু যিশু তাকে কোনো উত্তরই দিলেন না। প্রধান যাজকেরা ও ব্যবস্থা শিক্ষকেরা সেখানে দাঁড়িয়ে প্রবলভাবে যিশুর বিরুদ্ধে দোষারোপ করতে লাগল। হেরোদ তার সৈন্যদের নিয়ে যিশুকে নানাভাবে অপমান ও উপহাস করলেন। পরে একটা সুন্দর আলখাল্লা পরিয়ে তাঁকে আবার পিলাতের কাছে পাঠিয়ে দিলেন। এর আগে পিলাত ও হেরোদ পরস্পর শত্রু ছিলেন, কিন্তু ওই দিন তারা পরস্পর আবার বন্ধু হয়ে গেলেন। পিলাত প্রধান যাজকদের ও ইহুদি নেতাদের ডেকে বললেন, তোমরা আমার কাছে এই লোকটিকে নিয়ে এসে বলছো যে এ লোকদের বিপথে চালিত করছে। তোমাদের সামনে আমি ভালোভাবে একে জেরা করে দেখলাম, আর তোমরা এর বিরুদ্ধে যে অভিযোগ করছো তার কোনো প্রমাণই পেলাম না। সে নির্দোষ, এমনকি রাজা হেরোদও পাননি, তাই তিনি একে আবার আমাদের কাছে ফেরত পাঠিয়েছে। আর দেখো, মৃত্যুদণ্ডের যোগ্য কোনো কাজই এ করেনি, তাই একে আমি আচ্ছা করে চাবুক মেরে ছেড়ে দেব। কিন্তু তারা সকলে একসঙ্গে চিৎকার করে বলে উঠল, এই লোকটাকে দূর করো, আমাদের জন্য বারাপ্পাকে ছেড়ে দাও। শহরের মধ্যে গণ্ডগোল বানানো ও হত্যার অপরাধে বারাপ্পাকে কারাবন্দী করা হয়েছিল। পিলাত যিশুকে ছেড়ে দিতে চাইলেন, তাই তিনি আবার লোকদের বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু তারা চিৎকার করেই চলল, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত তৃতীয়বার তাদের বললেন, কেন, এই লোক কি অপরাধ করেছে? মৃত্যুদণ্ড দেবার মতো কোনো দোষী তো এর আমি দেখছি না, তাই একে আমি চাবুক মেরে ছেড়ে দেব। কিন্তু তারা প্রচণ্ড চিৎকার করেই চলল, তাকে যেন ক্রুশে দেওয়া হয়। এই দাবিতে তারা অনড় থাকল, আর শেষ পর্যন্ত তাদের চিৎকারেরই জয় হল। পিলাত তাদের অনুরোধ রক্ষা করবেন বলে ঠিক করলেন, যাকে বিদ্রোহ ও খুনের অপরাধে
কারাগারে রাখা হয়েছিল তাকেই তিনি মুক্তি দিলেন, আর যিশুকে তাদের হাতে তুলে দিলেন যেন তাকে নিয়ে তারা যা চায় তা করতে পারে। তারা যখন যিশুকে নিয়ে যাচ্ছিল তখন কুরিনীয় শহরের শিমন নামে একজন লোককে সৈন্যরা ধরল। সে তখন মাঠ থেকে আসছিল। তারা সেই ক্রুশটা তার ঘাড়ে চাপিয়ে যিশুর পেছনে পেছনে সেটা বয়ে নিয়ে যেতে তাকে বাধ্য করল। এক বিরাট জনতা তার পেছনে পেছনে যাচ্ছিল। তাদের মধ্যে কিছু স্ত্রীলোকও ছিল যারা যিশুর জন্য কান্নাকাটি ও হাহুতাশ করতে করতে যাচ্ছিল। যিশু তাদের দিকে ফিরে বললেন, হে জেরুসালেমের মেয়েরা, তোমরা আমার জন্য কেঁদো না, বরং নিজেদের জন্য ও তোমাদের সন্তানদের জন্য কাঁদো। কারণ এমন দিন আসছে যখন লোকে বলবে, বন্ধা স্ত্রী লোকেরাই ধন্য, আর ধন্য সেই সব গর্ভ যা কখনো সন্তান প্রসব করেনি, ধন্য সেই সব স্তন যা কখনো শিশুদের পান করায়নি। সেই সময় লোকে পর্বতকে বলবে, আমাদের ওপরে পড়ো, তারা ছোট ছোট পাহাড়কে বলবে, আমাদের চাপা দাও। কারণ গাছ সবুজ থাকতেই যদি লোকে এরকম করে, তবে গাছ যখন শুকিয়ে যাবে তখন কি করবে? দুজন অপরাধীকে তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারা মাথার খুলি নামে একটা জায়গায় এসে পৌঁছল। সেখানে ওই দুজন অপরাধীর সঙ্গে তারা যিশুকে ক্রুশে বিদ্ধ করল। তারা একজনকে তার বাঁ দিকে আর অন্যজনকে তাঁর ডান দিকে ক্রুশে টাঙিয়ে দিল। তখন যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা জানে না। তারা পাশার ঘুঁটি চেলে গুলি বাট করে নিজেদের মধ্যে তাঁর পোশাকগুলি ভাগ করে নিল। লোকেরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। ইহুদি নেতারা ব্যঙ্গ করে তাঁকে বলতে লাগল, ও তো অন্যদের বাঁচাতো, ও যদি ঈশ্বরের মনোনীত সেই খ্রিস্ট হয় তবে এখন নিজেকে বাঁচাক দেখি। সৈন্যরাও তাঁর কাছে এগিয়ে এসে তাকে উপহাস করতে লাগল। তারা পান করার সিরকা এগিয়ে দিয়ে যিশুকে বলল, তুই যদি ইহুদিদের রাজা তবে নিজেকে বাঁচা দেখি। তারা একটা ফলকে এ ইহুদিদের রাজা লিখে যিশুর ক্রুশের ওপর তা লটকে দিল। তাঁর দুপাশে যারা ক্রুশের ওপর ঝুলছিল তাদের মধ্যে একজন তাকে বিদ্রুপ করে বলল, তুমি না খ্রিস্ট? আমাদের ও নিজেকে বাঁচাও দেখি। কিন্তু অন্যজন তাকে ধমক দিয়ে বলল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ। আমরা যে শাস্তি পাচ্ছি তার ন্যায্য, কারণ আমরা যা করেছি তার যোগ্য শাস্তি পাচ্ছি, কিন্তু ইনি তো কোনো অন্যায় করেননি। এরপর সে বলল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমার কথা মনে রাখবেন। যিশু তাকে বললেন, আমি তোমায় সত্যিই বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। তখন বেলা প্রায় ১২টা, আর সেই সময় থেকে ৩টে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল। সেই সময় সূর্যের আলো দেখা গেল না, আর মন্দিরের মধ্যে ভারী পর্দাটা মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেল। যিশু চিৎকার করে বললেন, পিতা, আমি তোমার হাতে আমার আত্মাকে সঁপে দিচ্ছি। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন। সেখানে উপস্থিত শতপতি এই সব ঘটনা দেখে ঈশ্বরের প্রশংসা করে বলে উঠলেন, ইনি সত্যি নির্দোষ ছিলেন। যে লোকরা সেখানে জড়ো হয়েছিল তারা এই সব ঘটনা দেখে বুক চাপড়াতে চাপড়াতে সেখান থেকে চলে গেল। কিন্তু যারা যিশুর খুব পরিচিত ছিলেন তারা শেষ পর্যন্ত কি ঘটে দেখার জন্য দূরে দাঁড়িয়ে রইলেন। যেসব স্ত্রীলোক গালিল থেকে যিশুর সঙ্গে এসেছিলেন তারাও এদের মধ্যে ছিলেন। সেখানে যোসেফ নামে একজন লোক ছিলেন, তিনি ছিলেন ইহুদি মহাসভার সভ্য, ভালো ও দয়ালু ব্যক্তি। তিনি
পরিষদের সিদ্ধান্ত ও কার্যকলাপের সঙ্গে একমত হননি। যিহুদার আরিমাথিয়ার শহর থেকে তিনি এসেছিলেন এবং ঈশ্বরের রাজ্যের আগমনের প্রতীক্ষায় ছিলেন। জোসেফ পিলাতের কাছে গিয়ে যিশুর মৃতদেহটি চাইলেন। পরে যিশুর দেহটি ক্রুশের ওপর থেকে নামিয়ে নিয়ে একটি মসলিন কাপড়ে তা জড়ালেন। এরপর পাহাড়ের গা কেটে গর্ত করা একটি সমাধি গুহার মধ্যে দেহটি শুইয়ে রাখলেন। এই সমাধি সম্পূর্ণ নতুন ছিল, এর আগে কাউকে কখনো এখানে কবর দেওয়া হয়নি। সেই দিনটা ছিল বিশ্রামবারের আয়োজনের দিন, আর বিশ্রামবার প্রায় শুরু হয়ে গিয়েছিল। যে স্ত্রীলোকেরা যিশুর সঙ্গে সঙ্গে গালিল থেকে এসেছিলেন তারা জোসেফের সঙ্গে গেলেন, আর সেই সমাধিটি ও তার মধ্যে কিভাবে যিশুর দেহ শায়িত রাখা হল তা দেখলেন। এরপর তারা বাড়ি ফিরে গিয়ে বিশেষ এক ধরনের সুগন্ধি তেল ও মশলা তৈরি করলেন। বিশ্রামবারে তারা বিধি ব্যবস্থা অনুসারে কাজকর্ম বন্ধ রাখলেন। লুক ২৪ অধ্যায়। সপ্তাহের প্রথম দিন সেই স্ত্রীলোকরা খুব ভোরে ওই সমাধিস্থলে এলেন। তারা যে গন্ধদ্রব্য ও মশলা তৈরি করেছিলেন তা সঙ্গে আনলেন। তারা দেখলেন সমাধিগুহার মুখ থেকে পাথরখানা একপাশে গড়িয়ে দেওয়া আছে, কিন্তু ভিতরে ঢুকে সেখানে প্রভু যিশুর দেহ দেখতে পেলেন না। তারা যখন অবাক বিস্ময়ে সেই কথা ভাবছেন, সেই সময় উজ্জ্বল পোশাক পরে দুজন ব্যক্তি হঠাৎ এসে তাদের পাশে দাঁড়ালেন। ভয়ে তারা মাথা নিচু করে নতজানু হয়ে রইলেন। ওই দুজন তাদের বললেন, যিনি জীবিত তোমরা তাঁকে মৃতদের মাঝে খুঁজছ কেন? তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছে। তিনি যখন গালিলে ছিলেন তখন তোমাদের কি বলেছিলেন মনে করে দেখো। তিনি বলেছিলেন, মানব পুত্রকে অবশ্যই পাপী মানুষদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তাঁকে ক্রুশবিদ্ধ হতে হবে, আর তিন দিনের দিন তিনি আবার মৃত্যুর মধ্য থেকে জীবিত হয়ে উঠবেন। তখন যিশুর সব কথা তাদের মনে পড়ে গেল। তারপর তারা সমাধি গুহা থেকে ফিরে এসে সেই ১১ জন প্রেরিতকে ও তাঁর অনুগামীদের এই ঘটনার কথা জানালেন। এই স্ত্রীলোকরা হলেন মরিয়ম মগদলিনী, জোহানা আর জাকবের মা মরিয়ম। তাদের সঙ্গে আরও কয়েকজন এইসব ঘটনা প্রেরিতদের জানালেন, কিন্তু প্রেরিতদের কাছে সেসব প্রলাপ বলে মনে হল। তারা সেই স্ত্রীলোকদের কথা বিশ্বাস করলেন না, কিন্তু পিতর উঠে দৌড়ে সমাধি গুহার কাছে গেলেন। তিনি নিচু হয়ে ঝুঁকে পড়ে দেখলেন কেবল যিশুর দেহে জড়ানো কাপড়গুলো সেখানে পড়ে আছে, আর যা ঘটেছে তাতে আশ্চর্য হয়ে ঘরে ফিরে গেলেন। ওই দিনই দুজন অনুগামী জেরুজালেম থেকে 7 মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন। এই যেসব ঘটনাগুলি ঘটে গেল যেতে যেতে তারা সে বিষয়ে পরস্পর আলোচনা করছিলেন। তারা যখন এই সব বিষয় নিয়ে আলোচনা করছেন এমন সময় যিশু নিজে এসে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। ঘটনাটি এমনভাবে ঘটল যাতে তারা যিশুকে চিনতে না পারেন। যিশু তাদের বললেন, তোমরা যেতে যেতে পরস্পর কি নিয়ে আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন, তাদের খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। তাদের মধ্যে ক্লিওপা নামে একজন তাঁকে বললেন, জেরুসালেমের অধিবাসীদের মধ্যে আমাদের মনে হয় আপনিই একমাত্র লোক যিনি জানেন না গত কদিনে সেখানে কি কাণ্ডটাই না ঘটে গেছে। যিশু তাদের বললেন, কি ঘটেছে, তোমরা কিসের কথা বলছো? তারা যিশুকে বললেন, নাসরীয়তীয় যিশুর বিষয়ে বলছি। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি তার কথা ও কাজের শক্তিতে ঈশ্বর ও সমস্ত মানুষের চোখে নিজেকে এক মহান ভাববাদী রূপে প্রমাণ করেছেন। কিন্তু আমাদের প্রধান যাজকরা ও নেতারা
তাঁকে মৃত্যুদণ্ড দেবার জন্য ধরিয়ে দিল। তারা তাঁকে ক্রুশবিদ্ধ করে মারল। আমরা আশা করেছিলাম যে তিনিই সেই যিনি ইসরায়েলকে মুক্ত করবেন। কেবল তাই নয়, আজ তিন দিন হল এসব ঘটে গেছে। আবার আমাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করে দিলেন। তাঁরা আজ খুব ভোরে সমাধির কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা যিশুর দেহ দেখতে পাননি। সেখান থেকে ফিরে এসে তারা আমাদের বললেন যে তারা স্বর্গদূতদের দর্শন পেয়েছেন, আর সেই স্বর্গদূতেরা তাদের বলেছেন যে যিশু জীবিত। এরপর আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন সেই সমাধির কাছে গিয়েছিলেন, আর তারা দেখলেন স্ত্রীলোকেরা যা বলেছেন তা সত্য, কিন্তু তারা যিশুকে সেখানে দেখতে পাননি। তখন যিশু তাদের বললেন, তোমরা সত্যিই কিছু বোঝো না, তোমাদের মন বড়ই অসাড়। তাই ভাববাদীরা যা কিছু বলে গেছেন তোমরা তা বিশ্বাস করতে পারো না। খ্রিস্টের মহিমায় প্রবেশ লাভের পূর্বে কি তার এই সব কষ্টভোগ করার একান্ত প্রয়োজন ছিল না? আর তিনি মসির পুস্তক থেকে শুরু করে ভাববাদীদের পুস্তকে তাঁর বিষয়ে যা যা লেখা আছে শাস্ত্রের সেসব কথা তাদের বুঝিয়ে দিলেন। তারা যে গ্রামে যাচ্ছিলেন তার কাছাকাছি এলে পর যিশু আরও দূরে যাবার ভাব দেখালেন। তখন তারা যিশুকে খুব অনুরোধ করে বললেন, দেখুন বেলা পড়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে এলো, আপনি আমাদের এখানে থেকে যান। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ভেতরে গেলেন। তিনি যখন তাদের সঙ্গে খেতে বসলেন তখন রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। পরে সেই রুটি টুকরো টুকরো করে তাদের দিলেন। সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে গেল, তারা যিশুকে চিনতে পারলেন, আর তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন তারা পরস্পর বলাবলি করলেন, তিনি যখন রাস্তায় আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্র থেকে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন তখন আমাদের অন্তর কি আবেগে উদ্দীপ্ত হয়ে ওঠেনি? তারা সঙ্গে সঙ্গে উঠে জেরুজালেমে গেলেন। সেখানে তারা সেই ১১ জন প্রেরিত ও তাদের সঙ্গে আরও অনেককে দেখতে পেলেন। প্রেরিত ও অন্যান্য যারা সেখানে ছিলেন তারা বললেন, প্রভু সত্যিই জীবিত হয়ে উঠেছেন, তিনি শিমনকে দেখা দিয়েছেন। তখন সেই দুজন অনুগামীও রাস্তায় যা ঘটেছিল তা তাদের কাছে ব্যক্ত করলেন। আর যিশু যখন রুটির টুকরো টুকরো করছিলেন তখন কিভাবে তারা তাকে চিনতে পারলেন তাও জানালেন। তারা যখন এসব কথা তাদের বলছেন এমন সময় যিশু তাদের মাঝে এসে দাঁড়ালেন আর বললেন, তোমাদের শান্তি হোক। কিন্তু তারা ভয়ে চমকে উঠলেন, তারা মনে করলেন বোধহয় কোনো ভূত দেখছেন। কিন্তু যিশু তাদের বললেন, তোমরা এত অস্থির হচ্ছ কেন, আর তোমাদের মনে সন্দেহই বা জাগছে কেন? আমার হাত ও পা দেখো, আমায় স্পর্শ করে দেখো। আত্মার এই রূপ হাড় মাংস থাকে না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার আছে। এই কথা বলে তিনি তাদের নিজের হাত ও পা দেখালেন। তাদের এতই আনন্দ হয়েছিল যে তারা বিশ্বাস করতে পারছিলেন না, তারা বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলেন। যিশু তাদের বললেন, তোমাদের কাছে কিছু খাবার আছে কি? তারা তাকে এক টুকরো ভাজা মাছ দিলেন, তিনি সেটি নিয়ে তাদের সামনে খেলেন। তিনি তাদের বললেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখনই তোমাদের এসব কথা বলেছিলাম, আমার সম্বন্ধে মসির বিধি ব্যবস্থায় ভাববাদীদের পুস্তকে ও গীত সংহিতায় যা কিছু লেখা হয়েছে তা পূর্ণ হতেই হবে। এরপর তিনি তাদের বুদ্ধি খুলে দিলেন যেন তারা শাস্ত্রের কথা বুঝতে পারেন। যিশু তাদের বললেন, এ কথা লেখা আছে, খ্রিস্টকে অবশ্যই কষ্টভোগ করতে হবে, আর তিনি মৃত্যুর তিন দিনের দিন মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে উঠবেন, এবং পাপের জন্য অনুশোচনা ও পাপের ক্ষমার কথা অবশ্যই সমস্ত জাতির কাছে ঘোষণা করা হবে। জেরুসালেম থেকেই এ কাজ শুরু হবে, আর তোমরাই এসবের সাক্ষী। আমার পিতা
যা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। কিন্তু তোমরা যে পর্যন্ত না ঊর্ধ্ব থেকে আসা শক্তি পরিধান করছো সেই পর্যন্ত এই শহরেই থাকো। এরপর যিশু তাদের বৈথনিয়া পর্যন্ত নিয়ে গেলেন এবং হাত তুলে তাদের আশীর্বাদ করলেন। তিনি আশীর্বাদ করতে করতে তাদের ছেড়ে আকাশে উঠে যেতে লাগলেন আর স্বর্গে উন্নীত হলেন। শিষ্যরা যিশুকে প্রণাম জানিয়ে মহানন্দের সঙ্গে জেরুজালেমে ফিরে গেলেন আর সর্বক্ষণ মন্দিরে উপস্থিত থেকে ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন।